আসসালামু আলাইকুম এভরিওয়ান। এইচএসসি 2022 ব্যাচে যে পাওয়ার প্লে প্রোগ্রামটা আছে আমাদের, সেই পাওয়ার প্লে প্রোগ্রামের আজকে আমাদের ম্যাট্রিক্স নির্ণায়ক এই চ্যাপ্টারটির কিন্তু সিকিউ সলভিং ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি স্বাগতম। তো আমরা কিন্তু গতকাল আমাদের যে এমসিকিউ ক্লাসটা ছিল সেই এমসিকিউ ক্লাসটা কিন্তু আমরা পুরোটাই শেষ করেছিলাম। এরপর সিকিউ শুরু করতে গিয়ে আমাদের ইলেকট্রিসিটি প্রবলেম হওয়ার কারণে কিন্তু আমাদের লাইফটি কেটে গিয়েছিল। তো এই জন্যই আবার আজকে নতুন উদ্যমে নতুন করে কিন্তু আমরা আমাদের এই সিকিউ ক্লাসটা তোমাদের জন্য নিয়ে চলে এলাম। তো আজকের এই ক্লাসটা ম্যাট্রিক্স নির্ণয়ের ক্লাসটা পুরোটাই আমরা বন্দিবাসলে পেজ থেকে সম্প্রচারণ করতেছি, কিন্তু আমাদের যে পরবর্তী যে পাওয়ার প্লে প্রোগ্রামে ক্লাসগুলো আছে সেগুলো কিন্তু আমাদের যে 10,000 মেম্বারের যে গ্রুপটা আছে প্রাইভেট, সেখানে কিন্তু ক্লাসগুলো হবে। সো প্রথমেই বলে নিব যে তোমরা যারা এখনও আমাদের এই পাওয়ার প্লে কোর্সটিতে ইনরোল করো নাই, তারা কিন্তু খুব দ্রুত ইনরোল করে ফেলো। কারণ তোমরা যত দ্রুত ইনরোল করবে তত দ্রুত কিন্তু আমাদের এই কন্টেন্টগুলো খুব দ্রুত তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। আর যত বেশি লেট করবে তুমি কিন্তু এই পড়াশোনাগুলো কিন্তু পরবর্তীতে আর কাভার করতে পারবে না। সো তোমরা কিন্তু এখনই বা খুব দ্রুত কিন্তু ম্যাথ উইক চলতে চলতে তোমরা অ্যাডমিট হয়ে যাও। সো আমি একটু দেখি যে তোমরা কে কে ক্লাসটিতে জয়েন করেছ। যারা সালাম দিয়েছে প্রত্যেককে জানাচ্ছি ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? অবশ্যই ভালো আছি। ওকে, যারা সালাম দিচ্ছে প্রত্যেককে জানাচ্ছি ওয়ালাইকুম আসসালাম। তোমরা ছোট্ট একটা কাজ করবা, তোমাদের যারা ফ্রেন্ডরা আছে তাদেরকে তোমরা মেনশন করে দাও খুব দ্রুত, তারাও যেন আমাদের এই লাইভ ক্লাসটা করতে পারে। হ্যাঁ, এই জন্য খুব দ্রুত মেনশন করে দাও। আমরা কিন্তু লেট করবো না, আমরা আমাদের ক্লাসটি এখনই 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 শুরু করে দেব। ওকে, যারা সালাম দিচ্ছে প্রত্যেককে জানাচ্ছি আবারও ওয়ালাইকুম আসসালাম। ওকে, তো আজকে কিন্তু আমাদের ম্যাট্রিক্স আর নির্ণায়ক এখানে লিখে দেওয়া আছে যে বোর্ডে আসা সকল সৃজনশীল। হ্যাঁ, ওকে, তো আমরা একটু দেখি যে আমাদের আজকে, আমরা আবারও বলতেছি আজকে আমাদের আলোচনার টপিক্সটা হচ্ছে কি বলতো, ম্যাট্রিক্স নির্ণায়ক। আর ম্যাট্রিক্স নির্ণায়কের মধ্যে আমরা শিখব হচ্ছে আমাদের বোর্ডে আসা সকল এমসিকিউ তো আমরা শিখে ফেলেছি। যারা এখনও করো নাই তোমরা জাস্ট দেখবে যে গতকালে একটা ক্লাস নেওয়া হয়েছে, সেটা ইউটিউবে আছে, পেজে আছে, সব জায়গাতে পাবো। হ্যাঁ, বাট পরবর্তী ক্লাসগুলো কিন্তু আর সব জায়গাতে পাবো না। হ্যাঁ, ওকে, তো আমাদের আমরা তো ক্লাসটাতে একদমই লেট করব না। তো ইয়াসিন কলমটা, তো আমাদের এই যে ম্যাট্রিক্স নির্ণায়কের চ্যাপ্টারটা আছে, তো প্রথমে কিন্তু আমাদের জানতে হবে যে আসলে আমাদের সিকিউর জন্য আমরা কোন কোন টপিক্সগুলো পড়বো। কারণ বই দেখলে তো অনেকের মাথা ব্যথা শুরু হয়ে যায় যে ভাইয়া বইয়ের মধ্যে এতগুলো টপিক্স, বা আমার কাছে মনে হয় যে অনেক বেশি টপিক্স, তো এই টপিক্সগুলো কীভাবে কাভার করবো। তো এই জন্য প্রথমে তোমাদেরকে আমি ছোট্ট একটা সাজেশনের মতো দিয়ে দিব যে তোমরা আসলে কোন কোন টপিক্সগুলো পড়বো আর কোন কোন টপিক্সগুলো পড়বা না। তা আসলে ম্যাট্রিক্স নির্ণায়কের মধ্যে কিন্তু সবগুলো টপিক্সই আমরা পড়বো, তবে কোনগুলোকে বেশি গুরুত্ব দেবো সেটা নিয়ে এখানে আলোচনা করা হবে। হ্যাঁ, তো আমি প্রথমে দিছি হচ্ছে কি বলতো, ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ। ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগের গতকালে কিন্তু আমরা এমসিকিউতে অনেকগুলো কিন্তু ম্যাথ করেছিলাম যে কীভাবে যোগ করতে হয়, কীভাবে বিয়োগ করতে হয়, তারও কিছু শর্ত আছে যেটা আমরা এক এক করে দেখবো। সো আমরা এটাকে স্টার চিহ্ন দিতেই পারি, যেটা আমাদের হলো একটা স্টার চিহ্ন, দুইটা দিচ্ছি কেন, একটা স্টার চিহ্ন। তো মনে রাখবা যে এই যোগ বিয়োগটা আমাদের ক নাম্বার প্রশ্নের মধ্যে আসবে, একই সাথে তারা অনেক সময় এটা খ নাম্বার প্রশ্ন দিতে পারে, তবে এটার পিছনে একটু কিছু কাহিনী থাকবে। হ্যাঁ, কতে তো মাস থাকে এটাতে, বাট খ যখন তারা দেয় তারা একটু বেশ কিছু কাহিনী করে, সে কাহিনীটা আমরা অঙ্কের মধ্যেই দেখবো। হ্যাঁ, ওকে, তা আমরা আপাতত ক লিখে রাখলাম, ঠিক আছে। এরপর আমরা চলে আসি হচ্ছে আমাদের এখানে দুই নাম্বার হচ্ছে ম্যাট্রিক্সের গুণ। এই ম্যাট্রিক্সের গুণটা হচ্ছে সবসময়ের জন্য ইম্পর্ট্যান্ট। ম্যাট্রিক্সের গুণ মনে রাখবা যে তুমি যদি ম্যাট্রিক্সের গুণ না পারো তাহলে তোমাকে ম্যাট্রিক্স নির্ণায়ক এই চ্যাপ্টারটা করার কোনো প্রয়োজন নাই। কেন নাই? কারণ ম্যাট্রিক্সের গুণ প্রত্যেকটা জায়গাতে প্রয়োজন পড়বে। সো ম্যাট্রিক্সের গুণ না পারলে এই চ্যাপ্টারটা তোমার টোটাল স্কিপ করে চলে যাওয়া দরকার। আর যারা ম্যাট্রিক্সের গুণ তোমাদের একটু একটু ভুল হয়ে থাকে, তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে কি বলতো, বাসায় প্র্যাকটিস করবা। যত বেশি প্র্যাকটিস করবা ম্যাট্রিক্সের গুণ তুমি তত দ্রুত করতে পারবা, কারণ পুরো অধ্যায়টাই হচ্ছে ম্যাট্রিক্সের গুণের উপরেই কিন্তু বলা যায় তোমার পুরো 1.1টা। সো ম্যাট্রিক্সের গুণ খুব ইম্পর্ট্যান্ট, এটা অনেক শর্ত আছে, আমরা একটু পরে জানবো। এরপর হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স। এই ইনভার্স ম্যাট্রিক্স কতগুলো স্টার হবে আমি আসলে জানি না, তা আমি এখানে 5টা স্টার দিব। যে খ বা গ যে কোনো প্রশ্নের মধ্যে ইনভার্স ম্যাট্রিক্সটা কোনো না কোনো বোর্ডে আসবে,
এখন মনে হয় তোমার আটটা বোর্ড, আমি সেও জানি না, ভুল হতেই পারে। তো যে কয়েকটা বোর্ড আছে তার মধ্যে 50-60% বোর্ডে এই ইনভার্স ম্যাট্রিক্স আসবে, 60% বোর্ডে ইনভার্স ম্যাট্রিক্স আসবে। তাহলে আটটা বা দশটা যদি বোর্ড হয়ে থাকে বা আটটা যদি বোর্ড হয়ে থাকে, পাঁচটা থেকে ছটা বোর্ডে ইনভার্স ম্যাট্রিক্স আসবেই, এটা আমি শিওর। এরপরে মাঝখান থেকে একটু পরে বলতেছি, এরপরে আমি এসে ক্রেমারের পদ্ধতির সমাধান, এটা হচ্ছে আমাদের 5-স্টার। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 5-স্টার। একই রকমভাবে আমি বলবো যে যতগুলো বোর্ড আছে তার 60% বোর্ডে তোমার ক্রেমারের পদ্ধতিতে সমাধান আসবে। সো বুঝতেই পারতেছো যে এই ইনভার্স ম্যাট্রিক্স আর ক্রেমারের পদ্ধতির সমাধান আমাদের যে বোর্ডগুলো আছে সেগুলো প্রায় 60-60% উপরে বোর্ডগুলোতে আমাদের এই দুটা প্রশ্ন আসবে, তুমি যে কোনো বোর্ডে হও না কেন। যদি তোমার কলেজে টেস্ট পরীক্ষা হয়, যদি তোমার কলেজে প্রিটেস্ট পরীক্ষা হয়ে থাকে সামনে, আরও তুমি দেখবে যে এই দুটা টপিক্স থেকে তারা দিচ্ছেই, কারণ এই দুটো টপিক্স থেকে না দিলে তো আসলে প্রশ্ন করবে কই থেকে, প্রশ্ন করার তো কোনো জায়গাই নেই, তাই না? ওকে, এরপর আমরা চলে আসি হচ্ছে নির্ণায়কের মান নির্ণয়, আর একটা হচ্ছে বিস্তার না করে নির্ণায়ক। হ্যাঁ, বিস্তার না করে তোমাকে নির্ণায়ককে নির্ণয় করতে বলবে। তো এই দুটা কিন্তু আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই দুটাকেও আমরা 4-স্টার দিয়ে রাখবো, কারণ অনেক সময় দেখা যায় যে নির্ণায়ক ছাড়াই তারা ম্যাথ পুরো একটা সৃজনশীল করে ফেলতে পারে। হ্যাঁ, আবার অনেক সময় তারা নির্ণায়কগুলো দেয়। তবে এখন কথা হচ্ছে ভাই, নির্ণায়কের তো বিশাল বড় বড় ম্যাথ বা নির্ণায়ক আমার মনে থাকে না। তো নির্ণায়কের একটা ফুল ভিডিও কিন্তু আমার ইউটিউবের মধ্যে আছে, তুমি দেখবে যেটা প্রায় লক্ষাধিকের উপরে স্টুডেন্টরা অলরেডি ভিডিওটা দেখছে। তো তুমি যদি এখনও না দেখো, জাস্ট ইউটিউবে গিয়ে সার্চ দেবে ম্যাট্রিক্স ও নির্ণায়ক 1.2, কাব্যু ভাইয়ের নামটা লিখে দিলে, KAWO লিখলে চলে আসবে ভিডিওটা। হ্যাঁ, ওটা দেখে নিবা, 1 ঘন্টা একটা ভিডিও। বাট ওই ভিডিওতে যে কয়েকটা অঙ্ক করছি এর বাইরে কোনো অঙ্ক কখনোই আসবে না নির্ণায়কের, একদম চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ থাকে ওটা। ওকে, তো আমরা এখানে কিন্তু নির্ণায়কের অনেকগুলো ম্যাথ আজকে দেখবো তবুও। হ্যাঁ, তো এই নির্ণায়কের মান নির্ণয় আর একটা বিস্তার না করে নির্ণায়ক, এই অঙ্কগুলো কিন্তু আজকে আমরা আলোচনা করব। সো এখানে কিন্তু আমরা অনেকগুলো ম্যাথ দেখলাম শুধুমাত্র রিটেনের জন্য। এখন তোমরা বলতে পারো ক নাম্বার কি শুধু এখান থেকে আসে নাকি, তো এই জন্য আমি এটা আর কি মুছে দিলাম যে আমি কোনো কটও বলবো না, কারণ আসলে তোমার আমরা যে MCQগুলো শিখেছিলাম, হ্যাঁ যে MCQগুলো আমরা শিখেছিলাম সেই MCQগুলোই কিন্তু ক নাম্বার প্রশ্ন। সো ক নাম্বার যদি তোমরা কেউ বলো যে ভাই আপনি কয়ের সাজেশন দিচ্ছেন না কেন, কয়ের সাজেশন কি, ক সাজেশন, কয়ের সাজেশন হচ্ছে একটাই, সেটা কি, সেটা হচ্ছে MCQ। আমি বলে দিলাম সেটা কি, MCQ, MCQ, ঠিক আছে? ওকে, তো আমরা যা যা MCQ এতক্ষণ গতকাল করেছিলাম সেই MCQগুলো হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের মধ্যে আসবে। তুমি এতটুকু বিশ্বাস রাখো, তুমি দেখবা যে MCQগুলো করলে সেটাই তোমার কতে চলে আসছে। আর তুমি যদি বলো ভাই আপনি তো শর্টকাট কিছু শিখেছেন, ওই শর্টকাটটা তুমি যদি ক নাম্বারে দিয়ে দাও না তোমাকে সারা ফুল মার্কস দিবে। হ্যাঁ, বা তারপরেও কিন্তু আমরা ক নাম্বারে আরও কী কী ধরনের প্রশ্ন আসতে পারে সেটা কিন্তু আমরা অ্যানালিসিস করবো, ঠিক আছে? তো আমরা মোটামুটি ক্লাসটা শুরু করার আগে আমরা জেনে গেলাম যে কোন কোন টপিকসগুলো আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আর কোন কোন টপিকসগুলো হচ্ছে আমাদের বেশি গুরুত্ব দিতে হবে। সো আমি আশা রাখতে পারি যে তোমরা প্রত্যেকে বুঝে ফেলছো যে আমাদের CQ এর জন্য এই টপিকসগুলো হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কারণ অনেকে বলতে পারে ভাই ব্যতিক্রমী ম্যাট্রিক্স কই গেলো, আপনার অ্যাডজয়েন্ট কই গেল, এই ইনভার্স করলে এই ইনভার্স ম্যাট্রিক্সের মধ্যে ওগুলো ঢুকে আসে। হ্যাঁ, তো যাই হোক, আমরা আমাদের মোটামুটি একটা অ্যানালিসিস করলাম যে আমাদের কী কী টপিক্স পড়তে হবে। এখনই আমরা চলে যাব হচ্ছে যে এই যে প্রত্যেকটা টপিক্স আমি লিখছি, এই প্রত্যেকটা টপিক্সে একটু বেসিক জানতে হবে। এই বেসিকগুলো জানার পরে হচ্ছে আমরা একটা একটা করে CQ সলভ করে ফেলবো, ঠিক আছে? তো আমি একটু দেখি যে তোমাদের উপস্থিতি একটু হতাশাজনক, আমি জানি না যে তোমাদের উপস্থিতি কেন এত বেশি হতাশাজনক। তো যাই হোক, হতাশাজনক হলেও কিছু করার নাই, আমি শুধুমাত্র একটা কথাই বলবো যে এই ক্লাসগুলো যারা তোমরা রেগুলার করবা না তারা কিন্তু পরবর্তীতে দেখবা যে তোমার অনেক বড় সমস্যা হতে পারে, যেমন তোমার কভার করতে পারবা না, তোমার মনে হবে যে অনেক বেশি লোড, সো অনেক প্রবলেমে পড়বা। সো ক্লাসগুলো রেগুলার করবা, আর যারা আমাদের পাওয়ার প্লে কোর্সে আছো তারা লাইভে হোক বা লাইভে ক্লাসটা করার চেষ্টা করো, কারণ পরবর্তীতে করলে অনেক সময় একটু ঢিলামি চলে আসে, একটু অলসতা চলে আসে, তো এগুলো থেকে রেহাই পাওয়ার জন্য অবশ্যই তোমরা লাইভ ক্লাসগুলো করবা। হ্যাঁ, সো আমাদের আজান দিচ্ছে, আমরা আজানের জন্য একটু ওয়েট করতে পারি, তবে তোমরা আবার ক্লাস থেকে বের হয়ে যেও না। হ্যাঁ, ক্লাস থেকে তোমরা বের হয়ে যেও না। তো যারা এগুলো এখনো লিখো নাই খুব দ্রুত লিখে ফেলো। হ্যাঁ, আর আমি কিন্তু অবশ্যই তোমাদের প্রত্যেকের কাছ থেকে কিন্তু নোট দেখবো। হ্যাঁ, প্রত্যেকে কিন্তু তোমার নোট জমা দিবা। হ্যাঁ, ক্লাসটা রেকর্ড থাকবে।
ফজরের পরে কেউ ক্লাস নেবে না তো এখন রমজান মাস ছিল দেখে আমরা সারা রাত জেগে থেকে তোমার জন্য ক্লাস নিতাম বাট এখন তো সারা রাত জেগে থেকে ফজরে নামাজ পড়ে তারপর ক্লাস নিয়ে তারপর ঘুমাতে যাবে এটা তো কখনো হতে পারে না তাই না আমাদের তো কাজকর্ম থাকে আমরা অলওয়েজ প্রথমেই বলেছি যে আমাদের রমজান মাসে আমরা ফজরের পরে ক্লাস নিব তার মানে এরকম না যে আমরা সারা মাসে ফজরের পরে ক্লাস নিব নোট সাবমিট করবা হচ্ছে বন্ধু বন্দি পাশালা গ্রুপে হ্যাঁ একদম হচ্ছে নোট দিয়ে লাভ কি আপনারা তো দেখেন না দেখার জন্য যদি তুমি মানে অন্যকে দেখার জন্য তুমি যদি নোট করো তাহলে তো দরকার নাই মানে তুমি যে আমাকে দেখানোর জন্য তোমার নোটটা করো তাহলে তোমার নোট করার কোনো প্রয়োজন নাই তুমি নোট করবা তোমার নিজের জন্য তাই না এটাই তো আচ্ছা আমরা ক্লাস টাইমটা নিয়ে আমরা আলো আলোচনা করব তারপর আমরা ইনশাল্লাহ একটা ফাইনাল ডিসিশনে তোমাদের জানিয়ে দেবো সমস্যা নেই অনেকে লিখছে হ্যালো ভাইয়া হাই ভাইয়া একজন লিখছে তুমি কই থাকো নেট সমস্যা আজান দিচ্ছে এই জন্য আমি আটকে আছি তাহলে আমি আমার এতক্ষণে পড়ানো শেষ হয়ে যায় দুটো টপিকস হ্যাঁ আমি আমাদের পরবর্তী স্লাইডে চলে যাই আমাদের যে গুরুত্বপূর্ণ যে টপিকসগুলো ছিল তার মধ্যে প্রথম যে টপিকসটা সেটার নাম কী ছিল বলতো ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ তো আমি কিন্তু তোমাদের প্রথমেই বলেছিলাম যে ম্যাট্রিক্সের যোগ আর বিয়োগের যে শর্তটা সেই শর্তটা কি যে আমরা যদি দুটা ম্যাট্রিক্সের মধ্যে যোগ করি বা দুটা ম্যাট্রিক্সের মধ্যে যদি আমরা বিয়োগ করি তাহলে তাদের শর্তটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের মাত্রা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের মাত্রা কী হতে হবে সমান হতে হবে প্রথম ম্যাট্রিক্সের মাত্রা বলতে কী বোঝায় সারি বাই কলাম তার মানে প্রথম ম্যাট্রিক্সের মাত্রা যদি 2/2 হয়ে থাকে তাহলে দ্বিতীয় ম্যাট্রিক্সের মাত্রাটা 2/2 হতে হবে যদি আমরা যোগ বা বিয়োগ করতে চাই আমি কিন্তু এখানে সেটাই লিখে দিচ্ছি তো আমরা একটা এক্সাম্পল করে ফেলি তো আমি তোমাকে দিয়ে দিছি যে এ আর বি দুটা ম্যাট্রিক্স দিছি দিয়ে বসে এ আর বিকে যোগ করো এখন তোমার কথা হচ্ছে ভাই যোগ করতে পারবো কিনা অবশ্যই যোগ করতে পারবা কারণ কি দেখো এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 2/2 আর বি ম্যাট্রিক্সের মাত্রা কত বলতো 2/2 তাহলে যেহেতু আমার এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স দুইটার মাত্রাই সেম তার মানে আমি এই দুটাকে যোগ করতে পারবো অথবা বিয়োগ করতে পারবো এখন ভাই যোগ করবো কীভাবে একবারে ছোটো বাচ্চাদের মতন আমরা এটাকে যোগ করবো হ্যাঁ একদম ছোটো বাচ্চাদের মতন কীভাবে দেখো যে এই প্রথম ভুক্তির সাথে এই প্রথম ভুক্তির যোগ করো যেহেতু এখানে যোগ চিহ্ন এখানে যোগ চিহ্ন আমরা এক আর দুয়ে যোগ করলে কত হয় 3 হয় 3 দিয়ে দাও তারপর 2 আর 3 যোগ করলে কত হয় 5 হয় 3 আর 4 যোগ করলে কত হয় 7 হয় 4 আর 5 যোগ করলে কত হয় 9 হয় তাহলে এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার যদি কখনো তোমাকে বলে যে ভাই একটু বিয়োগ করে দেখা তো তখন তুমি বিয়োগ করবা কীভাবে বিয়োগ করবা প্রত্যেকে বিয়োগ করতে পারো যে এটা আমার বাদ যাচ্ছে যেমন তুমি এখন বলতে পারো যে আমার আর 1 থেকে 2 বিয়োগ করলে কিন্তু -1 হয় হ্যাঁ আবার তুমি ছোটো বাচ্চার মধ্যে দেখাবান যে 1-2 পরের লাইনে গিয়ে -1 এবার দেখার দরকার নেই 2 থেকে 3 গেলে কত হবে -1 হবে 3 থেকে 4 গেলে কত হবে -1 হবে 4 থেকে 5 গেলে কত -1 হবে সো তুমি এখান থেকে ইচ্ছা করলে মাইনাস কমন নিতে পারো মাইনাস কমন নিলে সবগুলো আমার 1 1 1 1 হয়ে যাচ্ছে হ্যাঁ তাহলে এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার
সো আমি আশা রাখতে পারি যে ম্যাট্রিক্সে যদি কখনো তোমাকে যোগ বা বিয়োগ দিয়ে থাকে তুমি কিন্তু ইজিলি করতে পারবা। তবে এই যোগ বা বিয়োগ ম্যাক্সিমাম সময় এমসিকিউতে দেয়, বাট যদি কখনো ক নম্বর প্রশ্নের মধ্যে দিয়ে থাকে তাহলে আমরা কিন্তু এখন ইজিলি সলভ করে ফেলতে পারবো। সো আমি আশা রাখতে পারি যে ম্যাট্রিক্সে যোগ বিয়োগের যে শর্তটা, সেই শর্তটা যদি প্রত্যেকে জানো তাহলে প্রত্যেকে এই টাইপের ম্যাথ যে কোনো সময় কিন্তু সলভ করে ফেলতে পারবা। হ্যাঁ, তো এখন আমরা চলে যাবো হচ্ছে আমাদের পরবর্তী টপিক্সে। তো আমাদের পরবর্তী টপিক্সটা কিন্তু আমরা প্রত্যেকে জানি যে আমাদের পরবর্তী টপিক্সটা কী। ওকে, আমাদের পরবর্তী টপিক্সটা যাওয়ার আগে তো ক্লিন করতে হয়, কি রে ভাই এমন করিস না। ওকে ওকে, পরবর্তী টপিক্সটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের গুণ। হ্যাঁ, তো ম্যাট্রিক্সের গুণের মধ্যে আমাদের প্রথমে জানতে হবে হচ্ছে যে ম্যাট্রিক্সের গুণের শর্ত কী। যদিও আমরা গতকাল আমরা জেনেছিলাম, তাও আমরা আজকে আবার নতুন করে জানবো যে ম্যাট্রিক্সের গুণের শর্ত কী। শর্তটা হচ্ছে যে প্রথম যে ম্যাট্রিক্স থাকবে, প্রথম ম্যাট্রিক্সের কলাম ইকুয়াল টু দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি। ওকে, তার মানে এখানে কিন্তু অ্যাকচুয়ালি মাত্রা ব্যাপারটা আসতেছে না। যোগ আর বিয়োগে যেমন পুরোপুরি মাত্রার কথা বলা হয়েছিল সারি এবং কলাম, বাট এই গুণের ক্ষেত্রে কিন্তু তোমার শুধুমাত্র প্রথম ম্যাট্রিক্সে কলাম দেখবো, আর শুধুমাত্র দ্বিতীয় ম্যাট্রিক্সে কী দেখবো, সারি দেখবো। যেমন আমি যদি তোমাকে নর্মালি একটা ম্যাট্রিক্সের কথা বলি যে এ হচ্ছে আমার এরকম যে 2 3 4 5, আর বি আমি তোমাকে আরেকটা ম্যাট্রিক্স দিলাম, বি আরেকটা ম্যাট্রিক্স হচ্ছে আমার 2 বাই 2, তার মানে এখানে সারি দিব দুইটা, কলাম দিব একটা, আমি 2 1 এরকম একটা দিলাম। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আমি এই দুটা ম্যাট্রিক্সকে আসলে গুণ করতে পারবো কিনা। তোমাকে বলে যে এ বিটা নির্ণয় করো। হ্যাঁ, ছোটোখাটো দিয়ে আমরা বুঝি, এ বিটা তোমাকে নির্ণয় করতে বলছে। এখন আসলে কি আমি এটাকে এ বি নির্ণয় করতে পারবো কিনা সেটা আমাকে দেখতে হবে। সো আমি একটু লক্ষ্য করি যে আমার এ ম্যাট্রিক্স যেটা আছে, এ ম্যাট্রিক্সের মাত্রা কত, এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে আমার 2 বাই 2, আর বি ম্যাট্রিক্সের মাত্রা কত, 2 বাই 1। কীভাবে পাইলেন ভাই, এখানে সারি দুটা কলাম একটা, ওকে 2 বাই 1। সো এখন আমি খেয়াল করতেছি যে আমার প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কি একই রকম, তার মানে আমি বলছিলাম মনে মনে কেটে দিয়ে বাকি থাকে কত, 2 বাই 1। তাহলে আমার নতুন যে এ বি ম্যাট্রিক্স হবে তার যে মাত্রাটা হবে সে মাত্রা হবে 2 বাই 1 হয় মাত্রাটা, তার মানে এটা গুণ করা পসিবল। হ্যাঁ, সো আমাদের এখানে আমরা চেক করে করে আমরা দেখতে পারি যে আমাদের আসলে গুণ করা যাবে না, এই গুণ করা যাবে না। হ্যাঁ, তো আমরা এখন একটা গুণ করব, এখানে দিলাম 4, এখানে দিলাম হচ্ছে 1। এখন আমরা এ বি গুণ করব। হ্যাঁ, এবি গুণ করা যাবে, প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি একই রকম। হ্যাঁ, তো আমরা আসলে একটু গুণ করে ফেলি। তো এই দুটাকে আবার নতুন করে লিখতে হবে গুণের জন্য, 5, আর এখানে হচ্ছে তোমার 2 4 1 1, আমরা এখন গুণ করবো। হ্যাঁ, তো আমি সবসময় যেন বলি যে আমরা এই গুণটা শিখবো হচ্ছে কিসের মাধ্যমে, বলতে কোদাল পদ্ধতির মাধ্যমে। তো তুমি যে নর্মালি একটা কোদাল এখানে অঙ্কন করো, যে আমি একটা এখানে কোদাল অঙ্কন করব, এটা এই একটা কোদাল। তো এই কোদালে যেটা তোমরা ডান্টির মতো দেখো বা তোমার লাঠির মতো দেখো সেটাকে আমরা বলবো হচ্ছে সারি। হ্যাঁ, এটা হলো আমার সারি, আর যেটা লোহার অংশ থাকে সেটাকে আমরা বলবো হচ্ছে কী বলতো, কলাম। তার মানে আমি দেখতে পারতেছি যে আমাদের একটা কোদাল আমি চিন্তা করি, তাহলে এটা সারি এবং কলাম এই দুটার সমন্বয় হচ্ছে একটা কী হয়, কোদাল হয়। তার মানে যখন আমি ম্যাট্রিক্সের গুণটা করব তখন আমি অবশ্যই তার সারি বরাবর যাব, কলাম বরাবর নামবো। ঠিক আছে, কী বরাবর যাব, সারি বরাবর যাব, কলাম বরাবর নামবো, তাহলে তুমি দেখবে একটা কোদাল তৈরি হয়ে গেছে। তার মানে আমি সে বরাবর যদি গুণ করি তাহলে আমার গুণটা কখনোই ভুল হবে না। ওকে, তাহলে একটু আমরা দেখি। তাহলে আমি দেখতেছি যে আমি যদি এইভাবে যাই, এখন এই যে এভাবে যাই, দেখো প্রথম সারি প্রথম কলাম, এই দেখো, আমি যদি এভাবে চিন্তা করি তাহলে দেখো যে এভাবে গেছে এভাবে নামছে, তো একটা কোদাল তৈরি হয়েছে। এটা হলো সারি, এটা হলো কি কলাম, তার মানে প্রথম ম্যাট্রিক্সের সারি চিন্তা করবো, দ্বিতীয় ম্যাট্রিক্সে কী চিন্তা করবো, কলাম চিন্তা করবো। হ্যাঁ, ওকে, তাহলে এখন আমি 2 এর সাথে 2 কে গুণ করলে কত পাবো, 4 পাবো। আমি এটা দেখাই দিই, 2 ইন্টু 2, যোগ 3 এর সাথে 1 কে গুণ করবো, 3 ইন্টু 1। তার মানে দেখো 2 এর সাথে 2 গুণ করলাম, 3 এর সাথে 1 গুণ করলাম। সো আমরা যদি এভাবে দিই তাহলে আমাদের অঙ্কটা কিন্তু বড় হয়ে যাবে। সো আমি এখানে কী করতে পারি, আমি এখানে কাজটা হলে একবারে করে দেবো। হ্যাঁ, তাহলে কীভাবে করে দেখো, 2 দুগুণা কত হবে, 4, যোগ 3 একে কত হবে, 3 হবে। হ্যাঁ, 4 যোগ 3। এবার আমি লক্ষ্য করলাম যে আমি তো ইচ্ছা করলে আমি কোদালটা বড় করতে পারি। কোদালটা কীভাবে বড় করতে পারি, যদি আমি কোনোভাবে এই ডান্টিটাকে বড় করে দিই তাহলে আমার কোদালটা বড় হয়ে যাবে। তা দেখো তো আমি এইভাবে করতে পারি কিনা। তো অনেকে তখন বলে ভাইয়া তাহলে 2 3 2 নিব, না ভাইয়া প্রথম ম্যাট্রিক্স থেকে জাস্ট সারিটুকু নিবা আর দ্বিতীয় ম্যাট্রিক্স থেকে জাস্ট কলামটুকু নিবা। ঠিক আছে, তো এখানে কিন্তু 2 আবার হিসাবে রাখবা না। হ্যাঁ, তার মানে আমি এই কোদালটাকে একটু বড় করলাম, কীভাবে ডান্টিটা বা লাঠিটাকে বাড়িয়ে আমি কোদালটাকে বড় করে দিলাম, তাহলে আমার একটা কোদাল তৈরি হয়ে গেল। তাহলে এখন আমি প্রথম ম্যাট্রিক্স থেকে জাস্ট সারিটুকু নিব, দ্বিতীয় ম্যাট্রিক্স থেকে কলামটুকু নিব। মনে রাখবা, যখনই আমরা কোদালটাকে একটু বড় করব
আবার লাইনটা বলতেছি যখন আমি কোদালটাকে একটু বড় করার চেষ্টা করব তখন আমাকে একটা স্পেস দিতে হবে একটা ফাঁকা দিতে হবে তাই আমি এখন ফাঁকা দিব ফাঁকা দিয়ে বলবো 2 এর সাথে 4 কে গুণ করব 4 দুগুণে 8 3 এর সাথে 1 কে গুণ করব 3 একে 3 ঠিক আছে এটাই অনেকে ভুল করে অনেকে 2 এর সাথে 4 গুণ করে আবার 2 এর সাথে 1 গুণ করে যেটা কখনো করা যাবে না প্রথমের সাথে প্রথম দ্বিতীয়ের সাথে দ্বিতীয় কে গুণ করতে হবে ওকে এরপর আমরা এখানে ছোট একটা কাজ করব যে আমাদের তো এই প্রথমটা নিয়ে আমরা কাজ করলাম হ্যাঁ প্রথম সারি নিয়ে কাজ করলাম তো এখন আমি ইচ্ছা করলে কিন্তু এইভাবে করতে পারি দেখো এই যে এভাবে তো এখন তুমি বলো ভাই এটা আবার কোন টাইপের কোদাল কোদাল তো তোমার ইচ্ছা করলে উল্টেও থাকতে পারে তাই না উল্টেও থাকতে পারে তো যদি উল্টে থাকে তখন কোদালটা ঠিক এরকম হবে তাহলে 4 এর সাথে 2 কে গুণ করলে হবে 4 দুগুণে 8 তারপর তুমি 5 এর সাথে 1 কে গুণ করলে কত হবে 5 হবে হ্যাঁ এখন আমি কি করবো এখন আমি কোদালটাকে একটু বাড়াবো তো যদি আমি কোদালটাকে বাড়াই তাহলে আমার কি হবে বলো তো তাহলে আমার স্পেস দিতে হবে তো চলো আমি স্পেসটা দিয়ে দিই এই যে স্পেস দিয়ে দিলাম তাহলে 4 এর সাথে 4 গুণ করলে কত হবে 16 5 এর সাথে 1 গুণ করলে কত হবে 5 হবে তোমরা আমাকে বলো যে এটা তোমরা ক্যালকুলেশন করতে পারবা নাকি পারবা না দেখি দেখা যাচ্ছে কিনা হ্যাঁ দেখা যাচ্ছে ওকে তো আমি যদি এখন তোমার এটা করি 4 আর 3 যোগ করলে 7 হবে 8 আর 3 যোগ করলে 11 হবে 8 5 যোগ করলে কত হবে 13 হবে 16 আর 5 যোগ করলে কত হবে 21 হবে তাহলে এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার সো আমি আশা রাখতে পারি যে তোমাদের যদি কখনো 2x2 না তোমাদের যদি কখনো 3x3 আকারে বড় বড় গুণের ম্যাট্রিক্স দিয়ে থাকে তোমরা কিন্তু ছোট্ট এই ট্রিক্সটার মাধ্যমে কিন্তু কি করতে পারবা বলো তো সলভ করে ফেলতে পারবা কারণ তোমরা আমাকে বলো যে এই যে ম্যাট্রিক্সের গুণ এই জিনিসটা কঠিন আমি নিজেও জানি আমার নিজেরও এই ট্রিক্সটা ফলো করার পরও মাঝে মধ্যে ভুল হয়ে যায় কেন কারণ আমি তো অনেকদিন পরপর আমি ম্যাথ করাই বা অনেকদিন পরপর আমি নিজেও ম্যাথ করি সো আমার ভুল হয়ে থাকে বাট তোমরা এটাকে চর্চা কীভাবে রাখবা তোমরা এটাকে রেগুলার প্র্যাকটিসের মাধ্যমে করবা বা তোমরা যদি পরবর্তীতে প্র্যাকটিস করতে না পারো কোনো সমস্যা নাই তুমি এই যে সময়টা পাচ্ছ আগামীকাল আমাদের আবার রাতের বেলা আমরা আবার সরলেখার এমসিকিউ ক্লাস করব তো এই যে তুমি সময়টা পাচ্ছ এই সময়টার মধ্যে তুমি কিন্তু এই ম্যাট্রিক্স চ্যাপ্টারে এই গুণগুলো কিন্তু তুমি বাসার মধ্যে করে ফেলতে পারো কারণ তুমি যত বেশি প্র্যাকটিস করবো আমি বারবারই বলি একটা কথা তুমি যত বেশি বাসায় প্র্যাকটিস করবা পরীক্ষার হলে ভুল হওয়ার সম্ভাবনা তত কমে যাবে এবং তুমি খুব দ্রুত ম্যাথটা সলভ করতে পারবা হ্যাঁ কখনো কিন্তু তোমরা এই কাজটা করবা না যে এই ম্যাথটা পারি আচ্ছা করবো না তো এই যে করবো না মানে তুমি প্র্যাকটিস করলা না তো পরীক্ষার হলে যদি ওই ম্যাথটাই চলে আসে তখন তোমার কিন্তু সলভ করতে অনেক বেশি সময় নষ্ট হবে তো এই জন্যই প্রত্যেকটা ম্যাথে বাসার মধ্যে সলভ করতে হবে ঠিক আছে আর নোট তোমরা আমাকে দেখানোর জন্য করবা না হ্যাঁ নোট করবা হচ্ছে তোমাদের নিজস্ব প্রয়োজনীয়তার জন্য আর আমরা তোমাদের গ্রুপের মধ্যে সাবমিট করতে বলি নোট একটাই কারণে যেন অন্য স্টুডেন্টরা তোমাদেরকে দেখে একটু হলেও ইন্সপায়ার হয়ে তারা নোটগুলো করে ঠিক আছে ওকে তো যাই হোক আমরা ইনশাল্লাহ আমাদের ম্যাট্রিক্সের গুণ নিয়ে আমাদের আর কোনো প্রবলেম থাকবে না আমাদের ম্যাট্রিক্সের গুণে আমরা বেসিকটাও জেনে গেলাম এরপরে আমাদের ইম্পর্টেন্ট টপিক্স হচ্ছে কি বলতো ইনভার্স ম্যাট্রিক্স খুবই খুবই ইম্পর্টেন্ট ইনভার্স ম্যাট্রিক্সের কাছে আসলে আসলে আর কোনো কিছু করাতে মন চায় না খালি ইনভার্স ম্যাট্রিক্সে করাতে মন চায় হ্যাঁ তো ইনভার্স ম্যাট্রিক্স আসলে খুবই খুবই ইম্পর্টেন্ট যতগুলো স্টেপ দেওয়া যায় তোমরা দিয়ে দাও হ্যাঁ তো চলো আমরা আমাদের ইনভার্স ম্যাট্রিক্স নিয়ে একটু আমরা কাজকর্ম করে ফেলি ওকে তো প্রথম কথা হচ্ছে ভাইয়া যে এই যে ইনভার্স ম্যাট্রিক্স আছে তো এই ইনভার্স ম্যাট্রিক্সের যে সূত্রটা আছে সেই সূত্রটা কীরকম গতকাল আমরা দেখছি আজকেও আমরা দেখব ইনভার্সের সূত্রটা হচ্ছে এ ইনভার্স যদি আমি বলি তাহলে সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ আর নিচে হচ্ছে কী বলতো আমার নির্ণায়কের মান হচ্ছে কী বলতো এ এটা হচ্ছে আমার কী বলতো ইনভার্সের সূত্র হ্যাঁ ওকে তো এখন আমার এই যে নিচে এ আছে এই যে নিচে আমার এ আছে নির্ণায়ক অফ এ আছে তো এটার উপর একটা শর্ত আছে যে শর্তটা খুবই খুবই বেশি ইম্পর্টেন্ট সেই শর্তটা কি সেই শর্তটা হচ্ছে যে এই ইহা কখনো জিরোর সমান হতে পারবে না কারণ কথা হচ্ছে ভাইয়া যদি ইহা জিরো হয়ে যায় তাহলে সমস্যা কি সমস্যা হচ্ছে আমরা জানি সবাই যে উপরে তোমার সামথিং মানে যে কোনো কিছু হলো আর নিচে একখানা জিরো থাকলো ইকুয়াল টু আমরা কি বলে থাকি বলতো অসংজ্ঞায়িত বলে থাকি হ্যাঁ অসংজ্ঞায়িত এটা আমরা বলে থাকি তার মানে সামথিং বাই জিরো হওয়া মানে অসংজ্ঞায়িত সো এই জন্যই এই নির্ণায়কের মানটা কখনো জিরো হবে না হ্যাঁ জিরো হলে এটা অসংজ্ঞায়িত হয়ে যাবে এই জন্য বলা হয় যে নির্ণায়ক অফ এ নট ইকুয়াল টু জিরো তার মানে এটা যদি কোনো কিছু শর্ত হয়ে থাকে তাহলে সেই ম্যাট্রিক্সটার নাম কি সেই ম্যাট্রিক্সটার নাম হচ্ছে অব্যতিক্রমী ম্যাট্রিক্স কি ম্যাট্রিক্স অব্যতিক্রমী ম্যাট্রিক্স হ্যাঁ ম্যাট্রিক্স সো আমরা আশা রাখবো যে তোমরা আমি আশা রাখবো যে তোমরা প্রত্যেকে এটা জিনিস বুঝতে পারবা যে কোন টাইপের ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স করা সম্ভব অব্যতিক্রমী ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স করা সম্ভব আর কোন টাইপের ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স করা সম্ভব নয় ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স করা সম্ভব নয় কারণ ব্যতিক্রমী ম্যাট্রিক্সের নির্ণায়কের মানে কী হয় জিরো হয় আর অব্যতিক্রমী ম্যাট্রিক্সের নির্ণায়কের মানে জিরো হবে না খুবই খুবই ইম্পর্টেন্ট কিন্তু হ্যাঁ তা আমরা কিন্তু প্রত্যেকে জেনে গেলাম যে আমাদের যে ইনভার্স ম্যাট্রিক্সে যে শর্তটা আছে সেটা আমরা জেনে গেলাম আমরা সূত্র জেনে গেলাম এবং কেন জিরো হবে না সেটা কেন জিরো হবে না সেটা আমরা কিন্তু জেনে গেলাম
ওকে, এখন আমাদের এই যে নির্ণায়ক অফ এ, এই নির্ণায়ক অফ এটা বের করা অনেক সহজ, যখন আমরা অঙ্ক করব তখন আমরা ইজিলি জেনে যাব বা একটু পরে আমি এটা বুঝাবো। তবে আমাদের এই যে অ্যাডজয়েন্ট অফ এ আছে, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, চলো আমরা এই জিনিসটাকে শিখে ফেলি যে অ্যাডজয়েন্ট জিনিসটা আসলে কি। হ্যাঁ ওকে, তো এখন আমরা শিখব হচ্ছে কি বলতো, অ্যাডজয়েন্ট, অ্যাডজয়েন্ট এই অ্যাডজয়েন্ট জিনিসটা যদি আমরা শিখতে পারি তাহলে আমাদের কাছে ইনভার্স ম্যাট্রিক্স কোনো ব্যাপারই মনে হবে না। হ্যাঁ, তো টু বাই টু আকারে ম্যাট্রিক্সের ক্ষেত্রে অ্যাডজয়েন্ট বের করা খুবই সহজ, বা আমরা এখন থ্রি বাই থ্রি এর ক্ষেত্রে অ্যাডজয়েন্টটা বের করা শিখবো। হ্যাঁ, তো আমি এখানে তোমাকে ধাপগুলো লিখে দেবো, তো এই ধাপগুলো যদি তোমার জানা থাকে তাহলে তোমার কাছে পানি মনে হবে, এটা রিটেনের জন্য কিন্তু, হ্যাঁ নট এমসিকিউ। ছোট্ট একটা কথা বলে দিই যে সিকিউ এর জন্য সবসময়ের জন্য থ্রি বাই থ্রি আসবে, সিকিউ অলওয়েজ থ্রি বাই থ্রি আকারে ম্যাট্রিক্স আসবে, আর এমসিকিউ, এমসিকিউ হচ্ছে অলওয়েজ টু বাই টু আকারে ম্যাট্রিক্স আসবে, ঠিক আছে। ওকে, তো আমরা সিকিউর জন্য থ্রি বাই থ্রি। হ্যাঁ, তো আমাদের ধাপগুলো আমরা কী কী ফলো করবো চলো সেগুলো একটু দেখে নিই। প্রথম যেটা, প্রথম ধাপটা যেন কী ছিল, প্রথম ধাপটা হচ্ছে ট্রান্সপোজ করতে হবে। হ্যাঁ সরি, প্রথম ধাপটা হচ্ছে সহগুণক। হ্যাঁ সহগুণক, আমি একদম সংক্ষেপে লিখে দেবো, হ্যাঁ সহগুণক। দুই নাম্বার ধাপটা হচ্ছে আমাদের যে প্রতিস্থাপন, বা প্রতিস্থাপন বুঝি না, বোঝার দরকার নেই, যখন বুঝাবো তখন বুঝলে চলবে, প্রতিস্থাপন করা। প্রতিস্থাপন লিখলাম সংক্ষেপে। তিন নাম্বার হচ্ছে কি, সহগুণক বের করবো, প্রতিস্থাপন করবো, তারপর হচ্ছে আমরা ট্রান্সপোজ করবো। ট্রান্সপোজ আমরা প্রত্যেকে জানি, সারিকে কলাম করা অথবা কী করা, কলামকে সারি বানানো। তাহলে এই কয়েকটা ধাপ যদি আমরা সম্পূর্ণ করে থাকি তাহলে আমি চার নাম্বার স্টেজে গিয়ে আমি পেয়ে যাবো হচ্ছে কী বলতো, অ্যাডজয়েন্ট। ঠিক আছে, আমার চার নাম্বার স্টেপটা আমার কী হয় বলতো, আমার অ্যাডজয়েন্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ ওকে, সব শেষের ধাপটা হচ্ছে আমার অ্যাডজয়েন্ট। ওকে, তো চলো আমরা এখন প্রত্যেকটা জিনিস দেখে নিই যে আসলে সেটা কীভাবে করতে হবে। প্রথম কথা আমার যে ভাই, আমি তোমাকে সহগুণক বের করা শিখিয়েছিলাম কিনা, হ্যাঁ ভাইয়া শিখিয়েছিলাম, চলো আমরা আবার নতুন করে একটি সহগুণকটা বের করা শিখিয়ে ফেলি। হ্যাঁ, তো আমি তোমাকে একটা, এই ল্যাপটপ পড়িও না, তোমাকে আমি প্রথমে একটা ম্যাট্রিক্স দিচ্ছি। হ্যাঁ, ওয়ান টু থ্রি ফোর মাইনাস টু নাইন, এইট মাইনাস ওয়ান সেভেন। হ্যাঁ, এটা তোমাকে দিলাম, দিয়ে বললাম যে ইহার, ইহার কী বের করো, অ্যাডজয়েন্ট অফ এ বের করো। তো অ্যাডজয়েন্টটা যদি আমরা জেনে ফেলতে পারি তাহলে আমাদের কাছে ইনভার্স পানির মতো মনে হবে, ঠিক আছে। তো খুব সুন্দর করে বুঝো, তো প্রথম কথা হচ্ছে ভাইয়েরা যে তোমাকে প্রত্যেকটা ভুক্তির সহগুণক বের করতে হবে। লাইনটা খুব ইম্পর্টেন্ট, যে এই যে প্রথম ধাপটা কি সহগুণক না, এই সহগুণক মানে হচ্ছে প্রত্যেকটা ভুক্তির সহগুণক বের করতে হবে। মানে প্রত্যেকটা ভুক্তি মানে কি, এই যেখানে নয়টা ভুক্তি আছে এই নয়টা ভুক্তিরই তোমাকে সহগুণক বের করতে হবে। ওকে, তো চলো আমরা বের করে ফেলি। তো প্রথমেই ভাইয়া তুমি উপরে যাও। ওকে, তো প্রথমে আমি বলবো হচ্ছে ওয়ানের সহগুণক, ওয়ানের সহগুণক, ঠিক আছে। তো তোমাদের কিন্তু গতকাল কিন্তু বলেছিলাম যে আমরা সহগুণকের জন্য একটা চিহ্ন দিব, তারপর দিব হচ্ছে অনুরাশি। হ্যাঁ ওকে, তো আমরা নর্মাল একটা করি। হ্যাঁ, তো এটা কলাম কাটবো, এটা কি সারি কাটবো, যেহেতু ওয়ানের সহগুণ তার মানে এটা কলাম, এবং কী কাটতে হবে, সারি কাটতে হবে। তারপরে কী করতে হবে, তারপর হচ্ছে ভাইয়া আপনাকে লিখতে হবে হচ্ছে মাইনাস টু নাইন মাইনাস ওয়ান সেভেন। কী করলেন ভাই এখানে, এই যে ওয়ানের সহগুণক মানে হচ্ছে ওয়ানের কলাম বাদ যাবে, সারি বাদ যাবে, তারপর মাইনাস টু নাইন মাইনাস ওয়ান সেভেন। তো একই রকমভাবে আমরা প্রত্যেকটা সহগুণক বের করবো। তো যদি আমি এভাবে করতে যাই তাহলে আমার অনেক সময় চলে যাবে, সত্যি অনেক সময় চলে যাবে। সো ভাই আপনি কী করবেন, তো আমরা যেহেতু একটু বড় হয়ে গেছি এখন একদম শেষ পর্যায়ে, সো আমরা ফার্স্ট ইয়ার হই বা সেকেন্ড ইয়ারে যে ইয়ারই হই না কেন আমরা ডিরেক্টলি করবো, ঠিক আছে। ওয়ানের সহগুণ আমরা বলবো হচ্ছে কি, দেখো যে মাইনাস টু আর সেভেন গুণ করে দেবে, যে এটা না একবারে গুণ করে দাও, মাইনাস চোদ্দো, ঠিক আছে, একটা ব্র্যাকেট দিবা অলওয়েজ, মাইনাস চোদ্দো আর এর আড়াআড়ি গুণ করে দেবা, একটা আড়াআড়ি গুণ করার মধ্যে একটা মাইনাস থাকে আজীবন, আর এখানে একটা মাইনাস, মাইনাস মাইনাসে কত হবে, প্লাস নাইন। তাহলে আমার এখান থেকে কত আসতেছে, দেখো এখান থেকে আমার আসতেছে হচ্ছে এই কত, মাইনাস ফাইভ, ঠিক আছে, এটা মাইনাস ফাইভ। তো দেখো আমি কিন্তু শুধুমাত্র কী বের করছি বলতো, আমি শুধুমাত্র কিন্তু এটা অনুরাশিটা বের করছি। এখন আমি চিহ্ন দিইনি, চিহ্ন আমি যতক্ষণ পর্যন্ত না দিব ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা কী হবে না বলতো, সহগুণক হবে না। তো আমি তোমাকে এর আগে বলছিলাম যে তুমি চিহ্নটা কীভাবে নিয়ে আসবা, এখন আমি তোমাকে আরও সহজে এবং খুব সুন্দরভাবে বলে দিচ্ছি যে চিহ্নের জন্য আমরা আজীবন এটা মনে রাখবো এরকমের ক্ষেত্রে, যে এটা শুরু হলো প্লাস দিয়ে। কী দিয়ে শুরু হয়, সবসময় প্লাস দিয়ে শুরু হবে, তুমি যেভাবে আগাও না কেন প্রথম ভুক্তিটার জন্য চিহ্ন হচ্ছে আজীবন প্লাস, তারপরটা কী হবে, তারপরটা হচ্ছে মাইনাস, তারপরটা হচ্ছে প্লাস, তারপরটা হচ্ছে মাইনাস, তারপরটা প্লাস, তারপরটা হচ্ছে মাইনাস, তারপরটা হচ্ছে প্লাস, তারপরটা মাইনাস, তারপরে প্লাস। কখনো আবার ভাবিও না যে এই মাইনাসের জন্য এখানে মাইনাস আছে, ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হচ্ছে যে এই ভুক্তিটার অবস্থানে একটা মাইনাস চলে আসে, ঠিক আছে, সহগুণকের সময়।
তো আমি এখানে তোমাকে চিহ্নগুলো লিখে দিছি আরেকটা ব্যাপার মনে রাখবা যে যদি কখনো তোমার মিস্টেক হয়ে যায় যে ভাইয়া প্লাস মাইনাস প্লাস আমি এখানে আমার প্লাস দিয়ে শুরু করছি মনে রাখবা যে একটা প্লাসের চারদিকে মাইনাসে থাকবে আবার একটা মাইনাসের চারদিকে প্লাসে থাকবে তুমি একটু খেয়াল করে দেখো এখানে যে এটা যে প্লাস চিন্তা করো হ্যাঁ দেখো উপরে ডানে বামে নিচে সব জায়গায় তার কি বলতো বিপরীত চিহ্ন তুমি এই প্লাসের কথা চিন্তা করো তার নিচে এবং ডানে দুইখানে কি বলতো মাইনাস চিহ্ন তার মানে আমাদের ভুক্তিটা আজীবন পজিটিভ দিয়ে শুরু হবে দুইটা প্লাস বা দুইটা মাইনাস পাশাপাশি থাকবে না তাহলে আমরা এখন ডিরেক্টলি এটা একদম মুখস্থ করে ফেললাম যে প্লাস দিয়ে শুরু হবে প্লাস মাইনাস এবং চিহ্ন নিয়ে আর কোনো সমস্যা নেই ঠিক আছে তো এখন ওয়ান এর ক্ষেত্রে সহগুণক আমি আগে ওনারশিপ বের করে ফেলছি তাহলে ওয়ান এর মাথায় কিছু না প্লাস তাহলে প্লাস দিলাম এই প্লাসে মাইনাসে মাইনাস একই রকম ওকে এবার তুমি চলে আসো হচ্ছে টু এর কাছে এবার তুমি লেখো যে টু এর সহগুণক তো টু এর সহগুণক মানে কিন্তু একটা মাইনাস বুঝা গেছে কেন মাইনাসে আসছে এই যে এই মাইনাসটা টু এর উপর একটা আজীবন মাইনাস আছে তা তুমি এখন তার এই কলাম কাটো তুমি এখন তার কি কাটবা সারি কাটবা কলাম আর সারি কাটলে চার সাথে আটাশ মাইনাস টু ও চার সাথে আটাশ মাইনাস হচ্ছে আট নং কথা হবে অত বাহাত্তর হবে ঠিক আছে বাহাত্তর তাহলে এখন এটাকে ক্যালকুলেশন করে ফেলো এটাকে যদি আমি ক্যালকুলেশন করে ফেলি তাহলে আমার দাঁড়াচ্ছে হচ্ছে রে ভাই বিশাল বড় আসছে তো চার বিয়াল্লিশ বাহান্ন বাষট্টি আর হচ্ছে চল্লিশ আর হচ্ছে তোমার চুয়াল্লিশ চুয়াল্লিশ আর এখানে তোমার চিহ্নটা হচ্ছে তোমার প্লাস হয়ে যাবে হ্যাঁ মাইনাস হয়ে প্লাস হয়ে যাচ্ছে তারপরে আমার টু এর সহগুণক হচ্ছে কত বলতে ফর্টি ফোর কি ক্যালকুলেশন ভুল হলে কেউ চিল্লাচিল্লি করি না হ্যাঁ এবার চলে আসে হচ্ছে থ্রি এর সহগুণক হ্যাঁ থ্রি এর সহগুণক তো থ্রি এর সহগুণকের জন্য একটা কি আছে প্লাস চিহ্ন এবার তার কি কাটবা কলাম কাটবা তার কি কাটবা সারি কাটবা ঠিক আছে মুছে দিই তার কি কি কাটবা আমরা কলাম কাটবো আর কি কাটবো সারি কাটবো হ্যাঁ এই যে কলাম কাটো তার সারি কাটো তাহলে কত থাকে দেখো মাইনাস ফোর আর এই মাইনাস মিলে একটা মানে ফর্মুলার মাইনাস মিলে চার দু আট দুগুণা কত ষোলো হবে ওকে তাহলে আমি এখান থেকে কত পাচ্ছি এখান থেকে আমি পাচ্ছি হচ্ছে তোমার বারো বারো তা একই রকমভাবে আমাকে কী করতে হবে বা একই রকমভাবে আপনাকে ফোরের সহগুণক বের করতে হবে ফোরের সহগুণক তারপর আপনাকে মাইনাস টু এর সহগুণক বের করতে হবে তারপর নাইনের সহগুণক বের করতে হবে হ্যাঁ তারপর আপনাকে এইটের সহগুণক বের করতে হবে তারপর মাইনাস ওয়ানের সহগুণক বের করতে হবে সেভেনের সহগুণক বের করতে হবে বুঝা গেছে আমি তোমাকে যা তিনটা বের করলাম বাকিগুলো যদি আমি বের করি আমি এখন বের করার মতো এত সময় নষ্ট করবো না আমি ধরে নিলাম যে এটা সহগুণক হচ্ছে আমার এ এটা বি এটা সি এটা ডি এটা ই এটা হচ্ছে কি এফ আমি এটা ধরে নিলাম কি এবার মাইন্ড করো না যে কেন এ বি সি ডি আসলো তুমি ফোরের সহগুণক বের করবা ক্যালকুলেশন করে দেখবা যে তোমার যে কোনো একটা মান পাবা তো এখন আমার এত সময় নেই ওকে তো আমি বের করলাম যে প্রত্যেকটা সহগুণক আমি বের করে ফেলছি ঠিক আছে তার মানে আমাদের প্রথম যে ধাপটা ছিল আমি প্রথম ধাপটা কমপ্লিট করে ফেলছি নয়টা সহগুণক আমি যদি বলো ভাই এত সময় পাবো কোথায় থেকে কারণ তোমার রিটেনে অনেক বেশি সময় থাকে এই জন্য তোমাকে এভাবেই করতে হবে কোনো শর্টকাট নাই কিছু না এভাবে করতে হবে আজীবন ঠিক আছে ওকে তো যাই হোক আমাদের প্রত্যেকটা সহগুণক আমরা বের করে ফেলতে পারছি হ্যাঁ এখন বলা হয়েছে প্রতিস্থাপন বা এইটা আবার কী জিনিস প্রতিস্থাপন করবো মানে আবার তো বুঝলাম না আচ্ছা প্রতিস্থাপন মানে আমি তোমাকে এখন বুঝাচ্ছি হ্যাঁ সমস্যা নেই প্রতিস্থাপন মানে হচ্ছে দেখো যে আমি এখন নতুন করে একটা একবারে লিখবো অ্যাডজয়েন্ট অফ এ একবারে আমরা কাজটা করব হ্যাঁ অ্যাডজয়েন্ট অফ এ লিখবো হ্যাঁ ম্যাট্রিক্সের চিহ্ন দিব ম্যাট্রিক্সের চিহ্ন দিব কালারটা চেঞ্জ করি যাতে তোমরা বুঝতে পারো কী কালার দিয়ে এটা কালার দিয়ে ওকে প্রতিস্থাপন মানে হচ্ছে এই যে তুমি সহগুণকগুলো বের করেছো এই সহগুণকগুলো হচ্ছে এই ভুক্তি দ্বারা রিপ্লেস করবা অর্থাৎ এই ভুক্তিগুলোর ভুক্তির জায়গায় থাকবে না ভুক্তিগুলোর জায়গায় এখন কে দখল করবে এখন হচ্ছে সহগুণকগুলো দখল করবে ঠিক আছে তাহলে সেটা কীভাবে দেখো তো ওয়ানের সহগুণক কত মাইনাস ফাইভ তাহলে ওয়ানের জায়গায় তুমি মাইনাস ফাইভ বসাবা এটাই হলো প্রতিস্থাপন তারপর তোমার টু এর সহগুণক কত টু এর সহগুণক হচ্ছে ফর্টি ফোর ক্যালকুলেশন ভুল হলে কেউ বলিও না হলে হোক সমস্যা নেই তিনের সহগুণক কত বারো তার মানে দেখো যে আমার এক দুই তিন ছিল এই এক দুই তিনে যে সহগুণক সেই সহগুণকটা আমি এখানে বসাইছি ঠিক আছে এটাকে বলে প্রতিস্থাপন একই রকমভাবে যদি আমি বাকিগুলো বের করতাম ফোর মাইনাস টু নাইন বের করতাম তাহলে আমার একটা মান পাইতাম বাট সেটা আমি লিখছি কি এ বি সি তা আমি এখানে লিখলাম এ বি সি তারপর কী পাবো ডিই এফ দিলাম তো এই যে আমি প্রতিস্থাপন করলাম এই প্রতিস্থাপনের সাথে সাথেই আমি ছোট্ট একটা কাজ করবো সেটার উপরে টি লাগাই দিব ভাই এই টি মানে কি এই টি মানে হচ্ছে ট্রান্সপোজ তার মানে আমি দুই আর তিন কাজটা একসাথে করে ফেলবো হ্যাঁ অ্যাডজয়েন্ট পাওয়ার জন্য ওকে তার মানে আমি হলাম প্রত্যেকটা ভুক্তিকে আমার সহগুণক দ্বারা রিপ্লেস করলাম তারপরে আমি কী করলাম মাথার ব্যাপার টি দিয়ে দিলাম তো এই পুরো ব্যাপারটা হচ্ছে আমার কী হয়ে গেলো বলতে অ্যাডজয়েন্ট হয়ে গেল এখন শেষের দিকে আমি শুধুমাত্র ছোট্ট একটা কাজ করব কী কাজ সেটা সেটা হচ্ছে যে আমি এখানে যা পেলাম সেটা লাস্ট লাইনটা আমি লিখে ফেলবো কী লিখবো একটু তোমরা একটু আমাকে বলতে পারবো যে আমি কী করতে পারবো এখানে লক্ষ্য করো যে এই ট্রান্সপোজ বা এই যে টি এই ট্রান্সপোজ মানে কী বোঝায় ভাই ট্রান্সপোজ মানে বোঝায় শাড়িকে কলাম বানানো অথবা কলামকে শাড়ি বানানো তাহলে আমি শাড়িকে কলাম বানিয়ে ফেলি
माइनस फाइव फर्टी फोर तपर कत टुएल्व तपर हे तुम्हारा देखो सारी के कलम बनाल ए बी सी सारी के कलम बनाल तपर हम डिई एफ তাহলে এটাই হচ্ছে আমার কি বলতো অ্যান্সার। তাহলে এটাকে আমি বলবো কি অ্যাডজয়েন্ট। হ্যাঁ, তো অ্যাডজয়েন্ট বের করে ফেলে ইনভার্সটা বের করা পানির মতো সহজ। হ্যাঁ, কারণ আমরা জানি যে ইনভার্সের সূত্র হচ্ছে উপরে হচ্ছে অ্যাডজয়েন্ট আর নিচে হচ্ছে কি বলতো নির্ণায়কের মানটা। ওকে, তো আমরা অ্যাডজয়েন্টটা বের করা শিখে গেলাম। সো একটু আমি কমেন্টে দেখি যে তোমরা প্রত্যেকের জিনিসটা বুঝতে পারছো কিনা। ট্রান্সপোজ একজন হচ্ছে ফোর বাই ফোর, যে ফোর বাই ফোর বলছো তুমি একটা কাজ করো, তুমি বাসায় তোমার ম্যাথে করা দরকার নেই, তুমি ম্যাথ ক্লাস থেকে চলে যাও, ফোর বাই ফোর কখনো আসবে না। যেই টাইপের প্রশ্ন আসবে সেই টাইপের প্রশ্ন জীবনও কাব্যকের কাছে পাবা না। ঠিক আছে, আমি কোনো হুদাই ম্যাথ করাই না, যা করাবো তাই আসবে বা যা করাবো সেটাই তোমার দরকার পড়বে। হ্যাঁ, এর বাইরে দরকার নেই। বেশি ম্যাথ আজকে শিখবা কালকেই ভুলে যাবা, সো দরকার কী। ওকে, তার মানে আমরা কিন্তু এটাতে সময়ের প্রয়োজন হতে পারে, আমাদের সময় লাগবে, সময় লাগবে না তাহলে আমাদের সময় লাগবে। আমরা ইনভার্স ম্যাট্রিক্সে আমরা মোটামুটি বিশ মিনিট সময় দিব বা পনেরো মিনিট সময় দিব, সর্বোচ্চ পনেরো মিনিট, বিশ মিনিট বেশি বলে পেয়েছে থুক্কা। তো যাই হোক, আমরা ইনভার্স ম্যাট্রিক্স বের করার জন্য পনেরো মিনিট সময় দিব। ঠিক আছে, পরীক্ষার হলে তাড়াহুড়ো করা দরকার নেই, আমাকে পাঁচ মিনিটের মধ্যে শেষ করতে হবে, এরকম করা যাবে না। কারণ অনেক সময় কিন্তু এটা ভুল হয়ে যেতে পারে, ভুল হয়ে গেলে অঙ্ক ওখানে শেষ। কিন্তু হ্যাঁ, খুব সাবধানে করতে হবে। ওকে, তো আমরা অ্যাডজয়েন্ট বের করা শিখে গেলাম। আমাদের অ্যাডজয়েন্ট বের করা শেখা হয়ে গেলে আমাদের কিন্তু ইনভার্স হয়ে যাবে। হ্যাঁ, ওকে, কারণ আমরা জানি যে এ ইনভার্স মানে হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই হচ্ছে নির্ণায়কের মান এ। হ্যাঁ, ওকে, তো আমরা তো অ্যাডজয়েন্ট বের করা প্রত্যেকে শিখে গেলাম। এখন আমাদের মধ্যে অনেকের প্রশ্ন যে এই যে ভাইয়া নির্ণায়কটা, এই নির্ণায়কটা তো ভাই খুবই ঝামেলা করে। কেন ঝামেলা করে? কারণ ভাইয়া নির্ণায়ক তো পারি না, সহজ কথা। আমরা এটা পরের ধাপে গিয়ে শিখতেছি, হ্যাঁ, পরের স্লাইডে। হ্যাঁ, নেক্সট স্লাইডে, নেক্সট স্লাইড। তো ইনশাল্লাহ আমাদের যদি এখন ইনভার্স ম্যাট্রিক্স আসে আমরা কিন্তু প্রত্যেকে করতে পারবো। হ্যাঁ, আর ইনভার্স ম্যাট্রিক্সের রিটেন থ্রি বাই থ্রি আসবে, সহজ কথা, রিটেন থ্রি বাই থ্রি আসবে। আর এমসিকিউ আসবে হচ্ছে টু বাই টু। যদি এখন কেউ আবার পণ্ডিতগিরির মতো মনে করে যে ভাইয়া যদি এমসিকিউ থ্রি বাই থ্রি দেয় তখন আপনি কী করবেন, যদি এমসিকিউ থ্রি দিয়ে থ্রি বাই থ্রি দিয়ে দেয় তাহলে ওই এমসিকিউ এর মার্কস বুঝি দশ মার্ক থাকতে পারে। ঠিক আছে, মানে ওই এমসিকিউ এর মার্কস হবে দশ মার্ক, এক মার্ক থাকবে না। হ্যাঁ, ওকে, তো আমরা আমাদের পরবর্তী স্লাইডে চলে যাব। হ্যাঁ, পরবর্তী স্লাইডটা হচ্ছে আমাদের কি নির্ণায়কের মান নির্ণয়, যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট, নির্ণায়কের মান নির্ণয়। চলো আমরা নির্ণায়কের মান নির্ণয়টা একটু শিখে ফেলি। তো প্রথম কথা হচ্ছে ভাইয়া যে নির্ণায়কটাকে আমরা কী দ্বারা প্রকাশ করি? নির্ণায়কটাকে আমরা প্রকাশ করি হচ্ছে একদম এরকম, যেটাকে অনেকে মডুলাস বলে থাকো। হ্যাঁ, সহজ কথা হলো এটা মডুলাস বলো বা যাই বলো, পরম মান, ও ওটাই তোমার নির্ণায়কের চিহ্ন। ঠিক আছে, তবে পরম মান বা মডুলাসে বলা হয় যে তোমার নেগেটিভটা পজিটিভ হয়ে আসবে। তবে নির্ণায়ক কিন্তু ব্যাপারটা এরকম না যে নির্ণায়কে ভাইয়া মাইনাস সেভেন আসছে, আচ্ছা ঠিক আছে ভাই আমি সেভেন লিখে দিচ্ছি অ্যান্সার, এটা করা যাবে না। নির্ণায়কের ক্ষেত্রে যদি মাইনাস তো আসে সেই মাইনাসটা অ্যান্সার, প্লাস আসলে প্লাসে অ্যান্সার, মাইনাস আসলে মাইনাসে অ্যান্সার। হ্যাঁ, তো নির্ণায়ককে প্রকাশ করা হয় হচ্ছে সিম্পল এটা দ্বারা। হ্যাঁ, সিম্পল প্রকাশ। আর মনে রাখবা যে নির্ণায়ক হচ্ছে তোমার ম্যাট্রিক্সের একটা বিশেষ প্রকার। ম্যাট্রিক্সের চিহ্নকে আমরা থার্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেট দ্বারা প্রকাশ করি, বাট আমরা নির্ণায়ককে প্রকাশ করে থাকি কী বলতো, খাড়া দুটা লম্বা দাগ দিয়ে প্রকাশ করে থাকি। হ্যাঁ, তো এটা আমাদের প্রকাশ গেল। এখন কথা হচ্ছে ভাইয়া এই যে আমি নির্ণায়কের মানটা নির্ণয় করব, তো এটা তো আমার কাছে কঠিন মনে হয়। তো চলো আমরা এই কঠিন ব্যাপারটাকে একটু সহজ করে ফেলি। হ্যাঁ, এই কীভাবে সহজ করা যায়, তো প্রথমে আগে আমরা নির্ণায়কের বিস্তৃতি শিখব, যে কোনো ম্যাথ দিলে আমরা যেন বিস্তৃতি করতে পারি। কারণ অনেক সময় লেখা যায় যে এই নির্ণায়কটা বিস্তৃতি করো, কারণ অনেকে বিস্তৃতিই বুঝে না, ও আর ম্যাথ করবে কি। তো এই বিস্তৃতি কি চলে সেটা আগে আমরা দেখে আসি। হ্যাঁ, তোমাকে বললো যে ওয়ান টু থ্রি, তারপর হচ্ছে ফোর ফাইভ সিক্স, তারপরে জিরো ওয়ান টু। হ্যাঁ, এটা দিয়ে বললো যে এটা নির্ণায়কের মান কত, ইকুয়াল টু হোয়াট, ইকুয়াল টু হোয়াট মানে হচ্ছে এটা নির্ণায়কের মানে তোমাকে বের করতে বলছে। হ্যাঁ, তো এখন এখানে বেশ কিছু কথা আছে, কি কথা আছে সেটা একটু কালাকালি দিয়ে লিখি। কথাগুলো হচ্ছে যে প্রথম কথাটা হচ্ছে যে তুমি তোমাকে যে কোনো সারি বা যে কোনো কলাম বরাবর তুমি বিস্তৃতি করতে পারবা। প্রথম কথাটা হচ্ছে যে তুমি যে কোনো সারি বা যে কোনো কলাম বরাবর বিস্তৃতি করতে পারবা। হ্যাঁ, সারি বা কলাম বরাবর বিস্তৃতি, এটা কিন্তু নির্দিষ্ট না, তুমি যে কোনো সারি বা যে কোনো কলাম বরাবর বিস্তৃতি করবা।
এখন এখান থেকে প্রশ্ন উঠে আসে যে ভাইয়া আমি কোন সারি বা কোন কলাম দিয়ে আমি বিস্তৃতি করব প্রথম কথা হচ্ছে যে যে কোনো সারি বা যে কোনো কলাম বরাবর তুমি কি করবা বিস্তৃতি করবা এরপর একটা প্রশ্ন উঠে আসে যে ভাইয়া আমি কোন সারি বরাবর বিস্তৃতি করলে বা কোন কলাম বরাবর বিস্তৃতি করলে আমার অঙ্কটা সহজ হবে বুঝা গেছে বাট তুমি যে কোনো সারি বা কলাম বরাবর বিস্তৃতি করলে তুমি সঠিক অ্যানসার পেয়ে যাবে তবে যে এমন একটা সারি বা এমন একটা কলাম আছে যেই বরাবর তুমি বিস্তৃতি করলে অঙ্কটা তোমার কাছে সহজ মনে হবে ঠিক আছে তো ওই প্রশ্নটা আমরা আপাতত রেখে দিলাম হ্যাঁ যে কোন সারি বা কোন কলাম বরাবর আমি আগালে আমার অঙ্কটা সহজ হবে সেই প্রশ্নটা আমরা রেখে দিলাম আমি এখন তোমাকে নরমালি আগে বিস্তৃতি করা শেখাচ্ছি তো সারি হচ্ছে এটা কলাম হচ্ছে এটা তো যে কোনো সারি বা যে কোনো কলাম বরাবর বিস্তৃতি করব তো আমি চাচ্ছি যে এই বরাবর বিস্তৃতি করতে তো আমরা আমি চাচ্ছি কি এই সারি বরাবর বিস্তৃতি করতে যাচ্ছি তো সারি বরাবর বিস্তৃতি করার সময় প্রথমে আমার কি আছে প্রথমে আমার আছে হলো ওয়ান তো আমি ওয়ানকে নিলাম ঠিক আছে তো ওয়ানকে লিখতে হবে ওকে লিখলাম তো ওয়ানের কলাম কাটবা সারি কাটবা বাট সহগুণক আর অনুরাশিতে কিন্তু সেম কাজটা করছিলাম যে কলাম সারি কাটছিলাম বাট অনুরাশি বা সহগুণকের ক্ষেত্রে আমরা কিন্তু এই ওয়ানটা নেই নাই হ্যাঁ তুমি একটু নর্মালি চিন্তা করো যে আমি কিন্তু ওয়ানের সহগুণক যখন বের করতে বলছি তখন কি বলছিলাম যে কলাম আর সারি কেটে দাও কেটে দেওয়ার পর কি বলবা যে পাঁচ দুগুণের দশ হ্যাঁ মাইনাস ছয় একের ছয় কিন্তু সহগুণকের ক্ষেত্রে কিন্তু আমরা ওয়ানটা লিখতাম না বাট আমরা যখন বিস্তৃতি করবো বা নির্ণয় করবো তখন কিন্তু আমাদের ওয়ানটা লিখতে হবে হ্যাঁ ওয়ান লিখলাম এরপরে আমি কি লিখবো টু লিখবো তো টু লেখার সময় তোমার কাছে কি মনে হচ্ছে না যে ভাই এখানে কোনো একটা চিহ্ন বসবে কেমন যেন খাপছাড়া খাপছাড়া লাগতেছে এই যে তোমার মধ্যে একটা যদি চিন্তার উদ্ভব ঘটে ভাই একটা চিহ্ন বসা উচিত তখন মনে করবা যে ঠিক আছে আমার একটা চিহ্ন লাগবে তো একটু আগে আমি তোমাকে শিখাইছিলাম না যে প্রথম ভুক্তিটার জন্য আজীবন প্লাস তারপরটা মাইনাস তারপরটা হচ্ছে কি প্লাস ওকে তার মানে টু আসলে এখানে কি বোঝায় মাইনাস বোঝায় তাহলে মাইনাস টু এর আগে একটা অটোমেটিক মাইনাস চলে আসে ঠিক আছে ওকে কলাম কাটো সারি কাটো সাত দুগুণে আট মাইনাস হচ্ছে কত জিরো এরপরে আবার যখন তুমি থ্রি লিখবা তখন আবারও প্রশ্ন আসবে যে ভাই একটা চিহ্ন হলে ভালো হতো গুড প্লাস মাইনাস তারপরে কি হবে প্লাস হবে প্লাস দিয়ে দাও এরপরে আমি বলবো হচ্ছে তার কলাম কাটো সারি কাটো সারিকে সার মাইনাস হচ্ছে জিরো আমি একটু চেক করে নিই যদি ভুল হয়ে যায় চার দুগুণে আট মাইনাস জিরো ওকে তো এটাই হচ্ছে আমার এই নির্ণায়কের মান বের হয়ে যাচ্ছে এখন হ্যাঁ দশ থেকে ছয় গেলে কত হবে সার হবে মাইনাস এখানে কত হবে আট দুগুণে ষোলো তিন সারে বারো হাই হাই কত আসছে রে জিরো বারো আজ তারা যোগ করলে ষোলো জিরো দেখি তো তোমাদের কত অ্যান্সার আসছে কারণ আমার ম্যাথ করতে ভয় লাগে কারণ জিরো অ্যান্সার ভেরি গুড যাই হোক আমি একটা অ্যান্সার নিয়ে আসছি যার অ্যান্সার জিরো ওকে আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি যে ভাইয়া এই বিস্তৃতি বরাবর বা আপনি কলাম বরাবর বিস্তৃতি করতে পারতাম যে কোনো বরাবর বিস্তৃতি করলে আমরা নির্ণয়কে মানটা বের করতে পারবো তা এই যে একটু একটা প্রশ্ন রেখে গিয়েছিলাম চলো আমরা এখন সেই প্রশ্নটার উত্তর একটু দিয়ে দিই যে প্রশ্নটার উত্তর আসলে কি হইবে ওকে তো এই প্রশ্নটার উত্তর হচ্ছে জিরো বরাবর বিস্তৃতি জিরো বরাবর বিস্তৃতি অর্থাৎ যে কোনো সারি বা কলাম বরাবর বিস্তৃতি করলে আমরা অ্যান্সার পাবো তবে কোন সারি বা কলাম বরাবর বিস্তৃতি করলে আমাদের অঙ্কটা সহজ হবে সেই প্রশ্নের উত্তরটা হচ্ছে জিরো বরাবর বিস্তৃতি করলে তার মানে যে সারি বা কলামে তুমি জিরোর উপস্থিতি দেখবা সেই সারি বা কলাম বরাবর তুমি যদি বিস্তৃতি করো তাহলে ম্যাথটা তোমার কাছে সহজ মনে হবে ওকে তো এখন আমি খেয়াল করতেছি যে জিরো হচ্ছে আমার এই জায়গাতে আছে জিরো আমার এই জায়গাতে সো আমি ইচ্ছা করলে প্রথম কলাম বরাবর বিস্তৃতি করতে পারি অথবা আমি তিন নম্বর সারি বরাবর বিস্তৃতি করতে পারি মানে আমি যে কোনো জায়গা বরাবর বিস্তৃতি করতে পারবো হয় আমি এভাবেও বিস্তৃতি করতে পারি অথবা আমি কি এভাবেও বিস্তৃতি করতে পারি মানে কি যে কোনো বরাবর আমি কি করতে পারি বিস্তৃতি করতে পারি এটা পুরোপুরি আমার উপর ডিপেন্ড করতেছে ঠিক আছে ওকে সো আবেগে এটা কাইটা দিছি ওকে এটা জিরো আর এটা কত ফোর ছিল তাই না এলো ফোর এলো জিরো এটা হলো ওয়ান ছিল ওকে যাই হোক তাহলে আমি যে কোনো বরাবর বিস্তৃতি করবো ঠিক আছে এটা হলো ওয়ান এটা টু ওয়ান টু ওকে তো এখন আমি চাচ্ছি কি বলতো এই বরাবর বিস্তৃতি করতে ঠিক আছে তিন নম্বর সারি তুমি ইচ্ছা করলে প্রথম কলাম বরাবর বিস্তৃতি করতে পারো তো এই বরাবর যখন বিস্তৃতি করবো তখন আমি জিরোর কাছে যাবো তো মনে একটু চিন্তা করতে জিরো দিয়ে একটা ব্র্যাকেট দেওয়া মানে ভেতরে যে পৃথিবী থাকে সেটা কি জিরো হয়ে যাবে না তো আমাকে দেখানোর দরকার আছে যে ভাই জিরোর ভেতরে একটা ফোর মাইনাস নাইন এরকম কিছু আছে না দরকার আছে দেখানো দরকার নাই কেন কারণ ভাই জিরোই তো হবে যাই হোক না কেন তাহলে জিরো থাকলে আমি প্রথমে জাস্ট জিরো লিখবো আর কিচ্ছু না এটা এখানে গুণ করে দেখাবো না ওকে তা আমার জিরোর উপরে চিহ্নটা কি দেখি তো প্লাস মাইনাস প্লাস তার মানে জিরোর উপরে প্লাস তাহলে এটা তো মাইনাস হবেই তাই না এটা হলো মাইনাস তার মানে এরপরে লিখবো যে মাইনাস ওয়ান তার কলাম কাটবো তার সারি কাটবো তাহলে ছয় একে ছয় কলাম সারি ছয় একে ছয় মাইনাস তিন চারে বারো এরপর টু নিবো মানে হচ্ছে প্লাস টু নিবো হ্যাঁ
তার কলাম কাটবো তার সারি কাটবো তাহলে হচ্ছে 5 একে 5 মাইনাস হচ্ছে কত 8 ঠিক আছে হ্যাঁ তাহলে আমার এখান থেকে আসছে কত দেখি যে মাইনাস 6 মানে প্লাস 6 আর এখান থেকে আসছে তোমার কত মাইনাস 3 মাইনাস 6 তার মানে 0 দেখছো যে আমি যে কোনো সারি বা যে কোনো কলাম বরাবর আমি বিস্তৃতি করলে আমার অ্যানসারটা সেম আসবে তবে আমি যদি 0 বরাবর যদি আমি বিস্তৃতি করার চেষ্টা করি তাহলে আমার অঙ্কটা আমার কাছে কি মনে হবে সহজ মনে হবে সেটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা লাইন হ্যাঁ ফোর বাই ফোর আকারে ফলাফল কীভাবে করে আমি জানি না এইসব প্রশ্ন উল্টাপাল্টা প্রশ্ন করবো না ক্লাসের মধ্যে ওটা এমসিকিউতে ভাই ওটা টু বাই টু এর ক্ষেত্রে বলছি এটা থ্রি বাই থ্রি এর ক্ষেত্রে বলি না হ্যাঁ টু বাই টু এটা শর্টকাট যদি কেউ কোনো গ্রুপ খুলে বন্দি পাশালা থেকে ওকে একদম ব্লক মারে দেওয়া হয় বন্দি পাশালা থেকে ঠিক আছে কালকে পড়তে বসবো এই আইডি নজরে রাখলাম নিজের পড়াশোনা নিজে করো কাউকে তোমাকে হেল্প করতে হবে না হেল্প করার জন্য আমাদের বন্দি পাশালা আসি আমরাই হেল্প করবো ঠিক আছে তোমাকে হেল্প করতে হবে না তুমি নিজের পড়াটাকে কমপ্লিট করো তারপরে অন্যের হেল্প করিও ওকে একজন ওই শাড়ি আগে হওয়ার কথা না আরে এখানে কই শাড়ি পাচ্ছ তুমি এখানে এটা তো নির্ণয় এখানে তুমি ম্যাট্রিক্স পাচ্ছ কই আবার এখান থেকে যে তুমি শাড়ি নিয়ে চলে আসছো হ্যাঁ লাস্টটা হচ্ছে আমাদের বিস্তার না করে নির্ণায়ক হ্যাঁ তো এই বিস্তার না করে নির্ণায়কটা হচ্ছে তোমার ধর্মের সাহায্যে হ্যাঁ ধর্ম দিয়ে সলভ করা ধর্ম দিয়ে আমাদের এটা কী করতে হবে সলভ করতে হবে হ্যাঁ এই টাইপের ম্যাথ হচ্ছে আমাদের নির্ণায়কে বেশ কিছু ধর্ম আছে তো সবগুলো ধর্ম কাজে লাগবে না যে ধর্মগুলো আমাদের কাজে লাগবে সেই ধর্মগুলো দিয়ে আমাদেরকে এই বিস্তার না করে যদি কখনো নির্ণায়ক করতে বলে আমাদেরকে ওই ধর্মগুলো ব্যবহার করে সলভ করতে হবে সো এগুলো তোমাকে আমি ম্যাথের মধ্যে দেখাবো ঠিক আছে এটা তোমাকে আলাদা করে বোঝার দরকার নেই সো বিস্তার না করে সমাধান মাঝে মধ্যে করতে বলে সো সেগুলো আমি তোমাকে ম্যাথের মধ্যে বুঝালে তুমি জিনিসটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ এখানে আর কোনো প্রয়োজন পড়বে না এখানে এটা স্কিপ করে যাচ্ছি আমি লাস্টটা হচ্ছে আমাদের এখানকার বেসিকে সেটা হচ্ছে ক্রেমারের পদ্ধতিতে সমাধান হ্যাঁ এই ক্রেমার আর এর সমী মানে ক্রেমারের পদ্ধতিতে সলভ করলে আমরা কী ধরনের সুবিধা পাবো সেটা নিয়েও কথাবার্তা বলবো হ্যাঁ ওকে তো ক্রেমারের পদ্ধতিতে তোমাকে যখন তারা বলে তারা তোমাকে ঠিক মানে তোমার কি সমীকরণ আকারে তার আগে তোমাকে দেয় ধরুন তোমাকে যদি তারা কোনো সমীকরণ আকারে দিয়ে দেয় বা না দিলে তোমাকে সমীকরণ বানায় নিতে হবে সো আমি তোমাকে বললাম যে তারা তোমাকে সমীকরণ আকারে দিছে টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ফাইভ জেড ইকুয়াল টু হচ্ছে ওয়ান তারপর হচ্ছে মাইনাস এক্স প্লাস টু ওয়াই এটা আবার কেউ সমাধান করতে যেন উল্টাপাল্টা মান আসবে তখন আবার আমাকে বলে যে ভাই কী ম্যাথ দেয় যে উল্টাপাল্টা মান আসে মিলে না অ্যান্সার সেটা কেউ করতে যেও না জাস্ট আমরা বেসিকটা একটু বুঝে নিই ফোর ওয়াই প্লাস জেড ইকুয়াল টু হচ্ছে মাইনাস থ্রি হ্যাঁ তোমাকে এখানে তারা বলবে ক্রেমারের পদ্ধতিতে সমাধান করে এক্স ওয়াই আর জেড বের করো এক্স ওয়াই জেড বের করো দেখো এই এক্স ওয়াই জেড কিন্তু আমরা এর আগেও বের করা শিখছি অপনয়ন পদ্ধতি প্রতিস্থাপন পদ্ধতি বজ্রগুণন পদ্ধতি বহুত পদ্ধতি আছে ওগুলোর মাধ্যমে কিন্তু আমরা কী করছিলাম বলতো এক্স ওয়াই জেড কিন্তু বের করছিলাম বাট এখন আমাদেরকে ম্যাট্রিক্সে এসে তারা বলতেছে কি যে এক্স ওয়াই জেড বের করো ক্রেমারের পদ্ধতিতে এটার সুবিধাটা কি আমরা এটা পরে একটু জানবো তো আমরা অঙ্কটা কীভাবে সমাধান করবো বা আমাদের এখানে কী ধরনের সূত্র আছে তো আমি প্রথমেই তোমাদেরকে সূত্রগুলোকে বলে দিচ্ছি যে সূত্র না মনে থাকলে তোমার কী হবে না অ্যান্সার তো আসবে না সূত্র মনে না থাকলে হ্যাঁ তো চলো আমরা আগে সূত্রটা একটু জেনে নিই তো আমাকে এক্স বের করতে হবে আমাকে ওয়াই বের করতে হবে আমাকে কী বের করতে হবে জেড বের করতে হবে তো আমি নিজেও মাঝে মধ্যে ভুলে যাই যে আমার উপরে ডি হবে নাকি নিচে ডি হবে মনে হচ্ছে উপরেই ডি হবে ডিএক্স একটু দেখি না দেখলে আবার ঝামেলা ডি বাই ডিএক্স নাকি ডিএক্স বাই ডি এটাই হওয়ার কথা তাও চেক করি না ভুল করছি ডিএক্স বাই ডি ওকে যাই হোক নির্ণায়কটা আমাদের সবসময় নিচেই থাকবে উপর হচ্ছে ডিএক্স ওয়াইয়ের ক্ষেত্রে হচ্ছে ডি ওয়াই নিচে হচ্ছে ডি আর জেটের ক্ষেত্রে হচ্ছে ডি জেড আর নিচে হচ্ছে কী বলতো ডি এটা তো
আমাদেরকে প্রথমত হচ্ছে আমাদেরকে সূত্র মনে রাখতে হবে যে যদি আমরা এটা মনে রাখতে পারি যে x উপরে ঠিক আছে y উপরে z উপরে তাহলে খুব সহজে আমরা অঙ্কটা করতে পারবো হ্যাঁ এখন তোমাদের মধ্যে প্রশ্ন হতে পারে যে ভাই ঠিক আছে x y z আপনি ডাইরেক্ট সূত্র লিখছেন ভালো কথা কিন্তু এই যে d dx dy dz এগুলো আবার কি জিনিস এগুলো আমি তখন তোমাকে বুঝাবো তো তুমি প্রথমে একটা জিনিস লক্ষ্য করো যে আমার কিন্তু সবগুলোতে একটা জিনিস কমন আছে কি কমন আছে কমনটা হচ্ছে যে তোমার এই যে তোমার কালারটা উল্টা পাল্টা নিয়েছে কেন কমনটা হচ্ছে তোমার এই d d হচ্ছে আমার কি বলতে কমন তার মানে আমাকে প্রথমে হচ্ছে d বের করে নিতে হবে তারপর dx তারপর dy তারপর dz হ্যাঁ তো চলো আমরা আগে d বের করা শিখে নিই যে d আসলে কিভাবে বের করে হ্যাঁ d আমি বের করা শিখাচ্ছি তোমাদেরকে প্রথমে আমি d বের করা শিখব কারণ d যেহেতু আমি লক্ষ্য করতে চাই প্রত্যেকটা মানে x y z যে কোনো চলকের মানটা বের করতে গেলে আমার d লাগতে তো আমাকে আগে d টা বের করতে হবে d টা আমি কেমনে পাবো সেটা একটু লক্ষ্য করো তুমি যখন এবার তিনটা সমীকরণ পেয়ে যাবা তিনটা সমীকরণ যখন তুমি পেয়ে যাবা তখন ভালোমতো মনে রাখবা তিনটা সমীকরণ যখন পেয়ে যাবা তখন x y z আবার বলছি x y z এদের সহগগুলো নিয়ে একটা নির্ণায়ক তৈরি করবা ভুলো তুমি কিন্তু এই যে এই ধ্রুবকগুলো নিয়ে কোনো নির্ণায়ক তৈরি করবা না d এর জন্য হ্যাঁ তার মানে d যখন আমরা নির্ণয় করব বা d যখন আমরা বের করব তখন আমরা এই যে ধ্রুবকগুলো আছে এগুলাকে আমরা তাকাবই না সারা কিন্তু অনেক চালাক সারা কিন্তু অনেক সময় আবার মাইনাস ওয়ান এদিকে ঢুকাই দিতে পারে ঠিক আছে তো তুমি এগুলো দেখবা না তুমি দেখবা যে এক্স ওয়াই জেড এদের যে সবগুলো আছে ওদেরকে নিয়ে একটা নির্ণায়ক তৈরি করবো যার নাম হবে ডি ওকে তা আমি এখন খেয়াল করি যে আমার এখানে আছে টু তারপর এখানে আছে থ্রি তারপর এখানে আসলো ফাইভ তারপর এখানে মাইনাস ওয়ান তারপর টু তারপর হচ্ছে ফোর তারপর হচ্ছে থ্রি তারপর হচ্ছে ফোর তারপর হচ্ছে কত ওয়ান তাহলে এই যে ডি এটাকে আমি ক্যালকুলেশন করবো ক্যালকুলেশন করে আমার যা আসবে সেটা হচ্ছে আমার ডি ধরে নিলাম যেটা ক্যালকুলেশন করলে আমার আসছে হচ্ছে কত এ আসছে এটা এ আসছে আমরা ধরে নিচ্ছি এ আসছে এখন অনেক সময় স্যার একটু বদমাশি করে কি বদমাশি একটু চলে দেখি তো সারা এখানে জেড দেয় না জেড না দিয়ে স্যার একটু বদমাশি করে বলে মাইনাস ওয়ান হ্যাঁ আর এখানে তারা এটা মুছে দিয়ে বলে হচ্ছে জিরো ঠিক আছে এরকম দেয় এখন তুমি তো নর্মাল স্টুডেন্ট তুমি তো সরল মনে স্যার দেখে বিশ্বাস করো কোনো সমস্যা নেই সবাই কী করে আচ্ছা খুব তারা ওরা আচ্ছা মাইনাস ওয়ান দিয়ে খুব দ্রুত ঠিক আছে এখন তুমি একটু চিন্তা করে দেখো তো সারা এখানে কী ধরনের কাজটা করছে যেন তুমি ভুল করো এই মাইনাস ওয়ানটাকে এখানে কোনোভাবে নেওয়া যাবে এখন তোমরা অনেকে দেবো না ভাই নেওয়া যাবে না কিন্তু পরীক্ষা হলে কিন্তু আমরাই আবার ভুল করে আসি ঠিক আছে তো আমরাই ভুল ধরি আবার আমরাই ভুল করে সো এই জন্য ব্যাপারগুলো তোমাকে পরীক্ষা হলে একটু মাথা ঠান্ডা রাখতে হবে হ্যাঁ ওকে তো এই যে মাইনাস ওয়ান তো এই মাইনাস ওয়ানটা কিন্তু ডানে চলে যাবে সো এই মাইনাস ওয়ানটা আমাকে কিন্তু পরবর্তীতে ডান পাশে নিয়ে চলে যেতে হবে হ্যাঁ তো ডান পাশে নিয়ে গেলে কি জেড আছে জেড কিন্তু নাই তো জেড যদি না থাকে তাহলে জেডের সহগ তো আছে সেটা কে জিরো তার মানে যদি কোনো চলক না থাকে তাহলে তার সহগ কত জিরো এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে ঠিক আছে ওকে এটা যে কত দিছিলাম আচ্ছা দাম থ্রি জেড যে কোনো কিছু থাক এটা আবার কেউ তোমরা করতে চাও না হ্যাঁ উল্টাপাল্টা মান আসবে করতে যাওয়ার দরকার নেই ওকে আমরা ডি বের করলাম এবার হচ্ছে আমরা ডি এক্স বের করবো হ্যাঁ ডিএক্স ডিএক্স বের করবো ওকে তো ডিএক্সটা কেমনি বের করা যায় একটু দেখি খুব ইম্পর্টেন্ট শোনো তুমি প্রথমে হচ্ছে এভাবে সাজাবা দেখো প্রথমে এক্স তারপরে ওয়াই তারপরে জেড তারপরে ধ্রুব ঠিক আছে আবার বলতেছি এই আকারে তোমাকে সাজাতে হবে সারা যদি তোমাকে উল্টা পাল্টা করেও দেয় তুমি খাতার মধ্যে আগে এক্স এক্সের এইভাবে লিখবা তারপরে পরে পরটা লিখবা ওয়াই তারপরটা লিখবা জেড তারপর লিখবা কি ধ্রুব ঠিক এভাবেই লিখবা হ্যাঁ ওকে লিখলাম ভাইয়া এখন তুমি বের করবে কি ডিএক্স এই তোমার নির্ণয়টা হচ্ছে কি তোমার ডিএক্সের নির্ণয়টা আমাকে বের করতে হবে তো মনে রাখবা যে যখন তুমি ডিএক্স বের করবা তখন এই যে এক্সটা আছে না এই এক্সটাকে বাদ দিয়ে দিবা আবারও লাইনটা বলতেছি যখন তুমি ডিএক্স মানে এক্সের নির্ণয়টা বের করতে যাচ্ছ তখন তুমি এক্সটাকে বাদ দিয়ে দিবা ভালো কথা ভাই এক্সটাকে বাদ দিলাম তাহলে এখন এক্সের জায়গায় কে বসবে ওয়াই নাকি জেড না এক্সের জায়গায় ওয়াই জেড কেউ বসবে না এক্স যখন বাদ যাবে তখন এর জায়গাটা দখল করবো হচ্ছে এই যে ধ্রুবকগুলো পড়ে আসে না এই ধ্রুবকগুলো বসবে অনেকে আবার সূত্র দেখে সূত্র দেখে তুমি মুখস্থ রাখতে পারবে না সূত্র দেখা যাবে না সূত্রটা আমি অ্যাপ্লাই করতেছি তবে আমি কি ম্যাথের মধ্যে অ্যাপ্লাই করতেছি সো এইভাবে তোমরা ডিরেক্ট অ্যাপ্লাই করবা ওকে তার মানে আমার এটা বাদ হয়ে যায় এখন আমার এখানে বসবে কত মাইনাস ওয়ান টু মাইনাস থ্রি বোঝা গেছে যে আমার এক্সটা বাদ হয়ে গেছে এক্স যুক্ত পদগুলো ওইখানে আসবে কি ধ্রুবকটা ওকে এরপর আমি বাকিগুলো ঠিকঠাক বসাবো থ্রি টু ফোর থ্রি ফোর ওয়ান হ্যাঁ ওকে এবার আমি বের করবো হচ্ছে ডি ওয়াই আর তোমরা আমাকে বলবা যে ভাইয়া যখন আমি ডি ওয়াইটা বের করবো কী বের করবো যখন আমি ডি ওয়াইটা বের করবো তখন কে বাদ যাবে তোমরা এখন সবাই চিল্লায় বলো ভাইয়া কে বাদ যাবে মানে কী বলেন এইসব অবশ্যই ওয়াই বাদ যাবে তাহলে ওয়াই যদি বাদ যায় তাহলে ওয়াইয়ের জায়গাতে কে আসবে ওয়াইয়ের জায়গাতে আসবে হচ্ছে আমার এই ধ্রুবকটা ওকে তার মানে এই যে এটা ঠিক রাখতে হবে কিন্তু হ্যাঁ টু এই যে এক্সের শখ কিন্তু এখানে মাইনাস আছে হ্যাঁ মাইনাস ওয়ান দিতে হবে অনেক আবার চিহ্ন দিতে ভুল করে ওকে
x x এর মত থাকবে জাস্ট এই y এর জায়গাটাতে বা y এর পদগুলোর জায়গাতে আমাদের ঢুকবে কি ধ্রুবকটা -1 -2 -3 তারপর হচ্ছে কত 3 4 1 ক্যালকুলেশন করবে এবার লাস্ট হচ্ছে আমাদের কি বলতো dz dz তো dz যখন বের করব তখন এখন প্রত্যেককে পারবা আমি এটা জানি যে ভাই dz বের করার সময় আপনি কাকে বাদ দিবেন আপনি হচ্ছে z কে বাদ দিয়ে দিবেন ওকে তাহলে আমি এখন z কে বাদ দিয়ে দিই 2 -1 3 3 2 4 -1 2 -3 ধরে নাও যে আমার নির্ণায়ক বেরিয়েছে a dx আমার বেরিয়েছে তুমি ধরে নাও যে কোনো একটা মান ধরে নাও যে dx আমার বের হলো b এটা আমার বের হলো c এটা আমার বের হলো d তাহলে এখন তুমি দেখো যে আমার প্রত্যেকটা নির্ণায়কের মান বের করতে আমার একটু সময় লাগবে এখানে সময় দেবা 15 মিনিট হ্যাঁ তো এই প্রত্যেকটা নির্ণায়কের মান বের করতে সময় যাবে এরপরে তুমি কি করবে বলো তো এই যে তুমি x যখন বের করবা তখন কি লাগা বলতে d কত বেরিয়েছে a নিচে দিলা a আর উপরে দিবা কত বলতে dx কত বেরিয়েছে ক্যালকুলেশন করে বললাম b বেরিয়েছে তার মানে এটাই হচ্ছে অঙ্কের आंसर বাট স্যার এমন সুন্দর করে তোমাকে দিবে যে d যদি তোমার 4 বের হয় তাহলে তোমার x বের হবে 2 তো আমার 2/4 দিলে কাটাকাটি হয়ে যাবে হ্যাঁ অথবা তোমার দেখা যাচ্ছে এটা তোমার 2 বেরিয়েছে এটা তোমার 4 বেরিয়েছে তো কাটাকাটি যাবে এরকম করে স্যার তোমাকে দিয়ে থাকে হ্যাঁ সো আমাদের এখানে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা কি সেটা হচ্ছে যে এই যে সূত্রগুলো আমরা শিখলাম বা এই যে আমরা নির্ণায়কগুলো আমরা বের করা শিখলাম এই নির্ণায়কগুলো যারা তোমরা ওই বইয়ে যে সূত্র আছে ওই সূত্র মুখস্থ করে জীবন হবে না যারা তোমরা এই টেকনিকের মাধ্যমে যারা তোমরা এইভাবে অঙ্কটা সলভ করতে পারবা তারাই মোটামুটি 15 থেকে 15 মিনিটের মধ্যে তারা এটা সমাধান করতে পারবা আবার যদি বলো আমি সূত্র লিখে তারপর করব তাহলে তার দ্বারা আধা ঘন্টা তো ম্যাথটা সলভ করা সম্ভব না হ্যাঁ সো তোমরা একটা আমাকে কমেন্ট করে জানাও যে এই ক্রেমারের পদ্ধতিতে সমীকরণ যদি কখনো দিয়ে দেয় সেখান থেকে আমরা এক্স ওয়াই জেডটা বের করতে পারবো নাকি পারবো না ঠিক আছে আরে একজন আমাদের কি বের করে ফেলছে ভেরি গুড তবে একটা দাবা মাইনাস দিতে মানে ভুলে গেছে নাকি আমি জানি না একজন আছে আজকে জুম ইন জুম আজকে যে কালারফুল ড্রেস পরে আসছে এই জন্য আর সাদা কালার পরলে জুম ইন জুম আউট করে এ কমেন্ট করো যে পারবা নাকি পারবা না না পারলে বলো আর কি করার না পারলে তো ম্যাথ পড়ানো ছাড়ে দিব কালকে কোর্স কিনছি ম্যাথ গ্রুপে যুক্ত এখনো গ্রুপে যুক্ত করে নাই তুমি সঠিক ইনফরমেশন দিলে অবশ্যই যুক্ত করবে অথবা পেজে তোমার ইনফরমেশন দিয়ে দাও সেখান থেকে আমাদের ট্রান্সফার করে দিবে অবভিয়াসলি আই ক্যান পারবো ইনশাল্লাহ এই টেকনিকটা কি ভালো লাগছে হ্যাঁ না ওকে সমীকরণ না দিলে কেমনে বানাবো আদিল উসলা উদ্দিন আহমেদ এটা হচ্ছে আমরা যখন সৃজনশীল করব তখন এটা আমরা ওখানে শিখব হ্যাঁ একদমই সহজ এটা আমি দেখাইনি কারণ আছে কারণ আমি তোমাকে বেসিকটা বোঝাচ্ছি আর বাকিটা হচ্ছে আমরা ম্যাথের মধ্যে করব ঠিক আছে তুমি ভালো প্রশ্ন করছো ধন্যবাদ তোমাকে ওকে তো যারা যারা বুঝতে পারছো খুবই ভালো লাগতেছে তবে আমি চাই তোমরা প্রত্যেকে আগামীকাল কিন্তু নোট সাবমিট করবা হ্যাঁ বিকালের মধ্যে প্রত্যেকে আমি নোট দেখতে চাই ওকে এখন আমরা চলে আসব হচ্ছে আমাদের ফাঁকা কিছু নাই কেন আচ্ছা পরের স্লাইডে আছে ওকে এবার আমাদের কাঙ্ক্ষিত যে বোর্ডের প্রশ্নগুলো আমরা সেই বোর্ডের প্রশ্নগুলোতে চলে এসেছি ওকে গুড চলো আমরা আর কথা বলবো না আমরা অলরেডি 2-3 মিনিট কথা বলে ফেলেছি আমরা এখন আমাদের ম্যাথের মধ্যে আবার চলে আসি তো এখন আমরা প্রথমে দেখব হচ্ছে যশোর বোর্ড 2021 অর্থাৎ কত বছরে 21 ব্যাচে তোমার যশোরে যে এক্সামটা যশোর বোর্ডে যে এক্সামটা এসেছে আমরা প্রশ্নটা এসেছে আমরা সেটা আগে দেখবো হ্যাঁ এখানে তোমাকে একটা উদ্দীপক দিচ্ছে তো মনে রাখবা যে উদ্দীপকের সাথে ক নাম্বার প্রশ্নে মিল থাকে না এটা একদম সবসময়ের জন্য দেখি যে উদ্দীপকের সাথে ক নাম্বার প্রশ্নে মিল থাকেই না খুব কম সময় মিল থাকে হ্যাঁ তো মিল থাকে না সো আমি দেখ এখানে লক্ষ্য করলাম যে ক নাম্বার এসে বলছে যে এই ম্যাট্রিক্সটি অভেদঘাতী কি না যাচাই করো তার মানে কিন্তু উদ্দীপকের সাথে কোনোই মিল নাই তো যাই হোক আমি কিন্তু আগে বলছি আমরা এনসিকিউগুলো জানলে আমাদের কাছে রিটেন পানি মনে হবে ঠিক আছে ওকে তো ম্যাট্রিক্সটি অভেদঘাতী কি না তা আমাকে তো জানতে হবে যে ভাই অভেদঘাতী শর্তটা কি এটা আমরা প্রত্যেকে জানি এখানকার যে অভেদঘাতী শর্তটা হচ্ছে এ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স হ্যাঁ আর অনেকে প্রশ্ন করে এ আই কি I2 নাকি I3 যদি এখানে তোমার 2/2 আকারের ম্যাট্রিক্স তাহলে এটা I2 কে বোঝাচ্ছে I3 কে বোঝাচ্ছে না হ্যাঁ
ওকে তার মানে এই স্কয়ার ইকুয়াল টু আই যদি এটা মেইনটেইন করে চলে তাহলে এটা কি হবে একটা অভেদঘাতী ম্যাট্রিক্স হবে সো অভেদঘাতী শর্ত যদি তুমি না জানো তুমি অঙ্ক জীবনে বুঝবা না ঠিক আছে চল আমরা ক নাম্বারটা একটু সলভ করে ফেলি ক নাম্বারটা হচ্ছে আমাদের কি যে আমি বললাম যে এটা হচ্ছে আমার কি বলতো এ এটাকে আমি এ নাম দিলাম এ ম্যাট্রিক্স নাম দিলাম তাহলে আমার এ স্কোয়ার মানে কি বলতো এ ইনটু এ তার মানে কি দুইবার এ গুণ করতে হবে চলো দুইবার এ দিয়ে দিই আমরা কোদাল পদ্ধতিতে গুণ শিখছি আর বলছিলাম যে এটা খুবই খুবই ইম্পর্টেন্ট যেটা আমরা প্রথমেই দেখতে পেলাম টু থ্রি মাইনাস ওয়ান মাইনাস টু ঠিক আছে ওকে তো আমরা কি করব টু এর সাথে টুকে গুণ করে একবারে গুণ করব টু এর সাথে টু গুণ করলে কত হবে সাইড হবে তিনের সাথে এটা গেলে কত হবে মাইনাস থ্রি হবে টু এর সাথে সিক্স টু এর সাথে থ্রি সিক্স মাইনাস সিক্স হ্যাঁ তাহলে মাইনাস টু প্লাস টু মাইনাস থ্রি প্লাস ফোর ওকে ক্যালকুলেশন করলে আজ তাসে হচ্ছে ওয়ান জিরো জিরো ওয়ান এখন তোমরা আমাকে বলো তো এ স্কোয়ার এটা কি আইডেন্টিটি ম্যাট্রিক্স না যে ওয়ান জিরো জিরো ওয়ান তার মানে এটা হচ্ছে কি আই টু বা আই যাই বলো না কেন তার মানে আমরা এখানে লক্ষ্য করতেছি যে আমাদের এই জায়গাটাতে যে এ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আই এটা চলে আসছে হ্যাঁ এ স্কোয়ার ইকুয়াল টু আই তার মানে আমরা লক্ষ্য করতেছি এই যে ম্যাট্রিক্সটা তারা দিয়েছিল এই ম্যাট্রিক্সটা হচ্ছে একটা অভেদঘাতী সো আমরা লিখে দেবো যে এই ম্যাট্রিক্সটি একটি অভেদঘাতী ম্যাট্রিক্স শেষ লাইনে হ্যাঁ আর কিছু লেখা দরকার নেই সো আমি প্রত্যেকে আমি বুঝতে পারছি তোমরা প্রত্যেকে বুঝবা যে যদি আমরা এই শর্তটা জেনে যাই বা আমরা যদি জানি তাহলে আমাদের পক্ষে কেবলমাত্র এটা বের করা সম্ভব আদারওয়াইজ আমাদের এটা বের করা সম্ভব নয় ঠিক আছে তো এই শর্তটা খুবই 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 ইম্পর্টেন্ট ওকে তা আমরা আমাদের পরবর্তী ম্যাথে চলে আসব আমাদের পরবর্তী ম্যাথে কি বলেছে আমাদের পরবর্তী ম্যাথে বলেছে হয়েছে যে ফাংশন অফ এ ট্রান্সপোজ নির্ণয় করো এই তো কঠিন মনে হতে পারে যা প্যারা নেই সহজ তো আমাদের এখানে এ এক্স বি দিচ্ছে আর এখানে তোমার কি বলবো মানে তোমার উদ্দীপকে দুইটা লাইন আছে হ্যাঁ প্রথম লাইন হচ্ছে ওইটা দ্বিতীয় লাইন হচ্ছে এটা তো আমি এখানে খেয়াল করতেছি যে তারা আমাকে এফ বলছে আবার এখানে একটা এফ আছে তার মানে মনে হয় ব্যাপারটা তোমার এই যে পরের লাইন থেকে তারা মানে আমাকে অঙ্কটা দিয়েছে হ্যাঁ ওকে তো এই যে তারা এ ট্রান্সপোজ বলেছে তো আমি কিন্তু বললাম যে এ ট্রান্সপোজ এই এ ট্রান্সপোজ মানে কি এ ট্রান্সপোজ মানে হচ্ছে যে এ হচ্ছে একটা ম্যাট্রিক্স এমন একটা ম্যাট্রিক্স যাকে ট্রান্সপোজ করতে হয় মানে কি সারিকে কলাম অথবা কলামকে সারি করতে হবে এখন আমি এই যে এ ট্রান্সপোজ এই এ ম্যাট্রিক্স আমি কোথায় খুঁজে পাবো আমি যদি উদ্দীপকের দিকে তাকাই তাহলে আমি কিন্তু এ ম্যাট্রিক্সটা খুঁজে পাবো সো আমি তাকাই দেখতেছি যে আমার এ ম্যাট্রিক্সটা আছে এখানে ঠিক আছে তাহলে এখন আমি চোখ বন্ধ করে এই এ ম্যাট্রিক্সটাকে আমি কী করবো ট্রান্সপোজ করবো ঠিক আছে ওকে তাহলে চলো আমরা এই এটাকে ট্রান্সপোজ করে ফেলি তাহলে সারিকে কলাম বা কলামকে সারি করা তাহলে ফোর ওয়ান ফাইভ হ্যাঁ তারপর হচ্ছে মাইনাস টু মাইনাস ওয়ান তারপর কত হবে মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস থ্রি তারপর হচ্ছে থ্রি মাইনাস ফোর মাইনাস নাইন ঠিক আছে কী করেছি আমি ভাই সারিগুলোকে কলাম বানিয়ে দিচ্ছি ঠিক আছে আর কিছু করি না তাহলে এই যে আমি এ ট্রান্সপোজ পেলাম তাহলে এই যে আমার এ ট্রান্সপোজ কিন্তু বের হয়ে গেল ঠিক আছে ওকে এখন পরবর্তী লাইনে যাই তো এই যে এ ট্রান্সপোজ এটা দেখতে কেমন যেন লাগতেছে যে এ ট্রান্সপোজ মানে একটু বড় বড় লাগতেছে সো আমি বললাম যে ঠিক আছে এই যে এ ট্রান্সপোজ আছে এই এ ট্রান্সপোজ আমি একটা নতুন নাম দিব যে এ ট্রান্সপোজ বলতে আমি বিকে ধরে নিব আমি যদি বলো ভাই বি কই থেকে আপনি আবার পাইলেন আমি জাস্ট বললাম যে এ ট্রান্সপোজ যেখানে বসবে সেটা আমি বি বসাবো কেন কারণ ভাই এ ট্রান্সপোজ দেখতে বড় এইটা বদলে আমি বি বসাবো যেমন অনেক সময় আমরা ধরি না যে এক্স মাইনাস থ্রি ভাই এটাকে আমি এ ধরে নিব তার মানে যেখানে যেখানে আমরা এক্স মানে থ্রি আছে আমি ওখানে ওখানে এ ধরবো কেন যেন আমার ক্যালকুলেশনে দেখতে যেন খুব সহজ মনে হয় ব্যাপারটা এরকমই হ্যাঁ যে আমি যেখানে যেখানে এ ট্রান্সপোজ দেখবো সেখানে সেখানে আমি এটাকে বি ধরে নেব ঠিক আছে একে ধরে নিলাম ওকে এখন তাহলে আমার জিনিসটা হয়ে গেল কি দেখো তো যে ওকে যে ফাংশন অফ বি ইকুয়াল টু হোয়াট ঠিক আছে কেমনি ভাই বি পাইলেন আচ্ছা এই বি আবার তুমি এখানে বি নিয়ে যাবা তোমাদেরকে নিয়ে আবার অনেক সমস্যা তাহলে এখানে দিব হচ্ছে সি দিব ঠিক আছে সি তাহলে কোথাও নিয়ে যেতে পারবো না সি সি আমি জাস্ট ধরে নিচ্ছি হ্যাঁ তাহলে আমার এ ট্রান্সপোজ বলে আর এফ অফ সি বলে একই কথা হ্যাঁ তাহলে এখন তোমরা একটু চিন্তা করো যে ক্লাস নাইন টেনে আমরা প্রত্যেকে এটা জানি যে ফাংশন অফ এক্স ইকাল টু এক্স স্কোয়ার প্লাস টু হলে ফাংশন অফ থ্রি ইকাল টু ওয়ান তাই না কী করতাম যে ভাই আপনি এক্সের জায়গায় থ্রি বসা দেন তাহলে তো অঙ্ক শেষ হ্যাঁ গুড এটাই যে এক্সের জায়গায় আমি জাস্ট থ্রি বসাবো তাহলে থ্রি স্কোয়ার প্লাস হচ্ছে টু তার মানে হচ্ছে নাইন প্লাস টু মানে কত ইলেভেন ঠিক আছে এটাই অ্যান্সার একই রকমভাবে আমরা বলবো হচ্ছে কি বলতো যে ফাংশন অফ এ ট্রান্সপোজ মানে ফাংশন অফ সি মানে হচ্ছে এই যে আমাকে একটা ফাংশন দিয়ে দিছে তারা এই ফাংশনের মধ্যে আমি এখন কি বসাবো বলতো এ ট্রান্সপোজটা বসাবো
ওকে বসিয়ে দিই। তাহলে আমার ফাংশন অফ এক্স দেওয়া আছে কি, আমি আগে ওটা লিখি, এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস হচ্ছে কত, মানে হচ্ছে কত, টু আই। তাহলে এখন আমি এখানে লিখব ফাংশন অফ এ ট্রান্সপোজ, এ ট্রান্সপোজ। আর ফাংশন অফ এ ট্রান্সপোজ লেখা দেওয়া কথা, ফাংশন অফ বি লেখা, ফাংশন অফ সি লেখা কি একই কথা, কারণ আমি বলছিলাম ওই এ ট্রান্সপোজটা কঠিন লাগে। তুমি কি লক্ষ্য করতো যে আমি যেখানে এ ট্রান্সপোজটা বসাই এক্সের জায়গাতে, তাই দেখতে কেমন লাগতেছে বলতো, একটা বিশ্রী লাগতেছে না? তাই এই জন্য আমি বলছিলাম যে এ ট্রান্সপোজ আমি না বসে আমি এখানে সি বসাবো, সি কিউব। তার মানে এটা হচ্ছে আমার সি আর কি, এটাই সি আমার, সি কিউব মাইনাস টু সি স্কোয়ার প্লাস সি মাইনাস টু আই যাই। ঠিক আছে, তাহলে এই যে আমার সি কিউব সি স্কোয়ার সি, এগুলো কি যোগ বিয়োগ না? আমি কিন্তু তোমাকে এটাকে বলছিলাম যে ভাইয়া যোগ বিয়োগ তারা দিবে, তবে কাহিনী করে দিবে। দেখো কাহিনী করে কিন্তু তারা দিচ্ছে, এই যে যোগ বিয়োগ দিচ্ছে, এই যোগ বিয়োগ কিন্তু তারা গুণ ঢুকাই দিচ্ছে। কেমনি গুণ ঢুকাই দিচ্ছে? এই যে সি কিউব, এই সি কিউব তুমি পাবা কীভাবে? সি কিউব পাবা হচ্ছে তুমি সি ইন্টু সি, মানে আগে তোমাকে সি স্কোয়ার বের করতে হবে, সি স্কোয়ার বের করার পরে তোমাকে কী করতে হবে, সি স্কোয়ার সাথে আবারও সি গুণ করে তারপর বলতে হবে কি সি কিউব। তার মানে কি একটু বড় আসছে অঙ্কটা, হ্যাঁ বড় দেখে তারা তোমাকে এম করে দিচ্ছে। হ্যাঁ, সো আমাদেরকে এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি এখানে জাস্ট তোমাকে ধাপগুলো বলে দিচ্ছি, ম্যাথ তো আর করে দিব না, এটা সম্ভব না এটা করে দেওয়া। ধাপগুলো কি, ধাপটা হচ্ছে যে আগে প্রথমে সি ইন্টু সি, অর্থাৎ আগে সি স্কোয়ার নির্ণয় করা। ঠিক আছে, এক নম্বর ধাপ হচ্ছে কি সি স্কোয়ার বের করা, বা সি আবার কই পাবে, এই যে ভাই সি, এটা হলো সি ম্যাট্রিক্স। হ্যাঁ, এটাকে তোমাকে গুণ করতে হবে, থ্রি বাই থ্রি আকারের ম্যাট্রিক্সে, ম্যাট্রিক্সে কোদাল পদ্ধতিতে গুণ করবা। ঠিক আছে, সি স্কোয়ার। দ্বিতীয় ধাপ কি, দ্বিতীয় ধাপ হচ্ছে এই সি স্কোয়ারের সাথে আবারও সি গুণ করা, সি স্কোয়ারের যে ম্যাট্রিক্সটা পাবা তার সাথে আবারও সি গুণ করতে হবে, তাহলে কি পাবা, সি কিউব পাবা। এই দুটো তোমাকে এক্সট্রা কাজ করতে হবে। এরপরে তোমাকে যে কাজটা করতে হবে, এরপর তোমাকে ফাংশন অফ, ফাংশন অফ সি ইকুয়াল টু সি কিউব মাইনাস টু সি স্কোয়ার প্লাস সি মাইনাস টু আই যাই। আবার কেউ বলে না ভাই এখানে আই বলতে কী বোঝাচ্ছে, আই বলতে আইডেন্টিটি, থ্রি বাই থ্রি আকারে একটা ম্যাট্রিক্স বোঝাচ্ছে। প্রথম ধাপ সি ইন্টু সি, মানে সি স্কোয়ার বের করতে হবে, সি স্কোয়ার কেমনি করবা, এই যে এটাকে দুইবার গুণ করবা, তারপর ওই সি স্কোয়ার সাথে আবার সি গুণ করে সি কিউব বের করবা। হ্যাঁ, তারপর তুমি এখানে কী করবা যে এফ অফ সি লিখে যেখানে সি কিউবের মানটা বসাবা, তারপর এই সি স্কোয়ারের মানটা বসাবা, সি মানে এই মানটা বসাবা, আই এর মানটা বসাবা, বসে আবার এটাকে ক্যালকুলেশন করে তারপর তুমি লাস্টে অ্যান্সারটা পাবা। ঠিক আছে, এটা তোমার ধাপ সময়, এটা এত বড় অঙ্ক কেউ দেয়? একজন লিখছে জাস্ট ফর ইউ, তুমি কি প্রেম করতেছো? হ্যাঁ, যে জাস্ট ফর ইউ লেখো। এমন বড় ম্যাথ দিলে তো এক্সামে একটা ম্যাথ করতে করতে টাইম চলে যাবে, এই জন্যই তো তোমাদের বলেছি যে বাসায় যত বেশি ম্যাথ প্র্যাকটিস করবে পরীক্ষার হলে ভুল হওয়ার সম্ভাবনা তত কম থাকবে এবং পরীক্ষার হলে তুমি তত দ্রুতই ম্যাথটা করতে পারবা। এখন তোমাদের যদি এসব কথা ভালো না লাগে তাহলে আর কিছু করা থাকবে না, তাহলে তোমরা তোমাদের মতো করেই করবা। ঠিক আছে, একটা অঙ্ক নাকি পলাশী যুদ্ধের ইতিহাস? আই এর মান দেওয়া থাকবে না, এই আই কখনো দেওয়া থাকবে না, আই এর মান হচ্ছে আই থ্রি। আমি যদি বলো ভাই আই থ্রি মানে কি বুঝো, থ্রি বাই থ্রি আকারে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, যেটাকে কি বলে, ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান। আমি তুমি যদি বলো ভাইয়া আই থ্রি না বলে আই বসে, আপনি কেন আই থ্রি ধরছেন, কারণ যেহেতু তোমাকে এই ম্যাট্রিক্সটায় তোমাকে কি দিচ্ছে থ্রি বাই থ্রি আকারে, তার মানে আই থ্রিতে বাধ্য। হ্যাঁ, ওকে, একজন সুন্দর একটা কথা লেগেছে, প্র্যাকটিস করলে ইজি হয়ে যাবে, ভেরি গুড, প্র্যাকটিস ছাড়া জীবনে কিছু হবে না। হ্যাঁ, ওকে, এবার মজার কাহিনী, মজার জিনিসটা আমরা দেখবো, সেটা হলো গ নাম্বারটা। হ্যাঁ, গ নাম্বার, গ নাম্বারে দেখো আমি তোমাকে একদম ট্রিপল স্টার দিয়ে দিচ্ছিলাম না যে ক্রেমারের সূত্র ব্যবহার করে তোমাকে সমাধান করতে দিবে। দেখো ক্রেমারের সূত্র ব্যবহার করে এ এক্স ইকুয়াল টু বি সমীকরণ জোটে সমাধান করা। একজন খুব সুন্দর একটা আমাকে প্রশ্ন করছিল যে যদি সমীকরণ দেওয়া না থাকে তখন কেমনি সমীকরণ বানাবো, চলো আমরা এখন সেটাই দেখবো। এই যে এই জিনিসটা থেকে সবাই ফোকাস করো, হ্যাঁ এই জিনিসটা থেকে সবাই ফোকাস, আর এগুলো সব বাদ, হ্যাঁ এগুলো বাদ, ওই জিনিসটুকুতে ফোকাস করো। হ্যাঁ, তোমাকে কী কী দেওয়া আছে, এ দেওয়া আছে, এক্স দেওয়া আছে, আর কী দেওয়া আছে, বি দেওয়া আছে। হ্যাঁ,
ওকে এবং এভাবে কিন্তু পরীক্ষাতে দিবে পরীক্ষাতে তোমাকে এই ফরম্যাটে দিবে কারণ স্যাররা চায় যে তুমি একটু পরিশ্রম করো আর এর থেকে বেশি কিছু না ওই সমীকরণ দিলে তুমি ডাইরেক্ট লিখবা তুমি কষ্ট করে সমীকরণ বানাবা এটাই সবাই চায় ঠিক আছে তো আর কি করার আমরা এখন সেভাবে কাজ করব ax = b বুঝা গেছে এই যে তোমাকে যে ax = b এটা দিয়ে দিবা বুঝতে পারবে না দাও তখন কি করব দিবে এটা না দেওয়ার কোনো অপশন নাই দিবে এটা ওকে এখন ax যা যা আছে সব লিখে ফেলো ঠিক আছে a লিখে ফেলো A কি দেওয়া আছে 415 মাইনাস 2 মাইনাস 1 মাইনাস 3 3 মাইনাস 4 মাইনাস 9 ঠিক আছে ওকে আর x x কি দেওয়া আছে দেখি x দেওয়া আছে হচ্ছে xyz ইকুয়াল টু b b কি দেওয়া আছে 254 ঠিক আছে আমি কি করছি আমি জাস্ট দেখে দেখে কপি করে বসাইছি হ্যাঁ ওরা আমাকে যেমনি ফর্মেট দিছে আমি ঠিক সেই ফর্মেট অনুযায়ী কাজ করছি আসো আমাদের পরবর্তী লাইনে আমাদের সমীকরণটা বের হয়ে যাবে হ্যাঁ একদমই চিন্তা করার কারণ নেই আসো পরবর্তী লাইনে আমরা সমীকরণটা বের করে ফেলি দেখো কেমনে বের করি কি বলছিলাম সারি বরাবর যাব কলাম বরাবর নামবো তাই না এই কাজটাই করতে হবে দেখো এই যে সারি বরাবর যাবা কলাম বরাবর নামবা সারি বরাবর যাবা কলাম বরাবর নামবা তাহলে 4 এর সাথে x গুণ করলে কি হবে 4x ঠিক আছে তারপরে 1 এর সাথে y কে গুণ করলে কি হবে 1y y 5 এর সাথে z কে গুণ করলে কি হবে প্লাস 5z ঠিক আছে লাইনটা খুব ভালো মতো বুঝো হ্যাঁ তার মানে এটার সাথে আমি ঠিক এটাকে এভাবে গুণ করে দিলাম হ্যাঁ এই যে গুণ করে দিলাম এখন আমি কি বলেছিলাম যে তোমাদের যে কোদালটা যদি বড় করতে চাও হ্যাঁ তাহলে কি করতে হবে স্পেস দিতে হবে স্পেস দিলাম এখন তুমি যে কোদালটা বড় করতে চাও পাশে কি কোনো কলাম আছে তার মানে কিন্তু আমার অনেকে এটা ঘাবড়ে যায় ভাই এখন কি করবো এখন কি করবো ভাইয়া তোমার তো এখানে একটাই কলাম তার মানে তোমার এখানে স্পেস দেওয়ার তো অপশন নাই মানে পরবর্তী তুমি এখানে আর তো কোনো ভুক্তি পাবা না তার মানে তোমাকে জাস্ট এই একবারই করতে মানে কোদালটা একবারই তুমি আর্ট করতে পারবা দুইবার কোনো আর্ট করতে পারবা না এই সারি এই কলাম আরও একবারই তুমি আর্ট করতে পারতেছো ঠিক আছে ওকে উপরে উঠে আসো তাই এটাকে মুছে দিই ওকে ওই ওকে তারপরে একবারে এবার কি করবে এবার এই দুই নম্বর সারি আর এই যে প্রথম কলাম হ্যাঁ তাহলে কী লিখবো মাইনাস টু এক্স তারপর হচ্ছে মাইনাস ওয়াই তারপর হচ্ছে কী বলতো মাইনাস থ্রি জেড হ্যাঁ এই যে মাইনাস টু এক্স মাইনাস ওয়াই মাইনাস থ্রি জেড অনেকে ভুল করে কিন্তু মাইনাস টু দিয়ে সবাইকে গুণ করে দিয়ে এই কাজটা ভুলও করা যাবে না আবারও বলতেছি এবার তিন নম্বর সারির সাথে এই কলামটা তাহলে কী লিখবা থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস নাইন জেড ইকুয়াল টু যা আছে তাই লিখে দাও টু ফাইভ ফোর হ্যাঁ একদম আমি এবার লাস্ট লাইন করব লাস্ট লাইন লাস্ট লাইনটা কি লাস্ট লাইনটা একদমই সহজ পানির মতো কোন কালার নেওয়া যায় এই কালার নেই যে আমি এখন সমীকরণ তৈরি করবো ঠিক আছে যে ফোর এক্স প্লাস ওয়াই প্লাস ফাইভ জেড ইকুয়াল টু হচ্ছে টু এটা হচ্ছে এক নাম্বার ইকুয়েশন তারপর হচ্ছে মাইনাস টু এক্স মাইনাস ওয়াই মাইনাস থ্রি জেড ইকুয়াল টু হচ্ছে ফাইভ এটা হচ্ছে আমার দুই নাম্বার ইকুয়েশন তারপর হচ্ছে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস নাইন জেড ইকুয়াল টু হচ্ছে আমার ফোর এটা হচ্ছে আমার কত নাম্বার ইকুয়েশন তিন নাম্বার ইকুয়েশন আর তুমি আমাকে বলো যে ভাই এই তিনটা ইকুয়েশন আমি তৈরি করে ফেললাম তাহলে এখন কি আর তোমাদেরকে বাকিটা কি দেখানো দরকার আছে একটু আগে কি আমরা শিখছিলাম না যে আমাদের সূত্র হচ্ছে এক্স মানে হচ্ছে ডি এক্স বাই ডি ওয়াই মানে হচ্ছে ডি ওয়াই বাই ডি জেড মানে হচ্ছে ডি জেড বাই জেড ডি জেড বাই ডি একটু আগে শেখানো হয়েছিল না শেখানো হয়েছিল তো যেহেতু শেখানো হয়েছিল তাহলে আমি আশা রাখতে পারি তোমরা প্রত্যেকে বারবার ঠিক আছে তবে তোমাদের মধ্যে এখন অনেকের প্রশ্ন হতেই পারে যে ভাইয়া বাসায় করব যদি সঠিক না হয় যদি ভুল হয় তখন তখন আমারটা কে দেখবে তাই না তো চলো আমি তোমাকে একটু বলে দিই যে কার মান কত বের হবে হ্যাঁ এখান থেকে তুমি যদি ডি বের করো আমার কাছে এই যে আমি যে তোমার টেস্ট পেপার কিনছি সেটা একটু কাজে লাগাই আমরা যদি এখান থেকে ডি বের করি ডি ডি এর মান আসবে সিক্সটিন আমরা যদি এখান থেকে তোমার ডিএক্স বের করি ডিএক্স বের করলে আসবে হচ্ছে তোমার হ্যাঁ মাইনাস ফিফটি থ্রি আর এই সর্বনাশ কী উল্টাপাল্টা মান দিছে মাইনাস ফিফটি থ্রি আমি যদি ডিওয়াই বের করি মাইনাস তিনশো এক আমি যদি ডিজেড বের করি তাহলে আসবে হচ্ছে একশো নয় অর্থাৎ আমরা কী কী বের করবো ডি বের করবো তারপর কি ডিএক্স বের করবো তারপর ডিওয়াই তারপর কি ডিজেড বের করবো তাই না তিনশো এক তারপরে আমরা কী করবো এই মানগুলো এখানে বসাই দেবো ডিএক্স বাই ডি
তারপর dy / d তারপর dz / d তাহলে আমরা x y z এখান থেকে পেয়ে যাচ্ছে সো আমি তোমাকে এটা কেন দিলাম আমি তোমাকে এটা দিলাম যে তোমরা যখন বাসায় করবা তখন তোমরা যদি মিলাইতে পারো আমি তোমাকে এইজন্য লিখে দিলাম ওকে সব ঠিকঠাক আছে এখন তোমরা আমাকে বলো যে তোমরা আসলে জিনিসটা বুঝতে পেরেছো কিনা এবং আমাদের কিন্তু মোটামুটি আমরা একটা সিচুয়েশন কভার করে ফেলেছি একজন বলছে ভাই খ এর উত্তরটা বলে দেন ঠিক আছে আমি তোমাকে অবশ্যই বলে দেব আচ্ছা এটাকে বলো যেটা বুঝতে পারছো কিনা হ্যাঁ এটা একটু লিখে নিতে পারো তো আমি খ এর উত্তরটা তোমাকে একটু বলে দিই একজন বলছে ভাই খ এর উত্তরটা বলে দেন আমার কাছে যেহেতু অ্যান্সার শিট আছে আমি তোমাকে অবশ্যই কিনা অ্যান্সার শিট বা কেউ চাইও না হ্যাঁ খ এর উত্তরটা হচ্ছে তো আন্দাজ দেবে আমার ক্লাস আর কেউ করতেছো না সবাই খালি এটাই করতে এই সলভ শিট নিয়ে পড়ে আসো দশ ছয় তারা ভুল না করলে হয় ঠিক আছে আমি কিন্তু এটা চেক করে দেখি নাই এত বড় মান দেখে আমি ভয় পাই গেছি একশো তিরানব্বই এটা খ নাম্বারে অ্যান্সার হ্যাঁ একশো তিরানব্বই মাইনাস একশো একত্রিশ মাইনাস পাঁচশো বাহাত্তর তারপর হচ্ছে পাঁচশো নয় মাইনাস তিনশো একত্রিশ মাইনাস তেরোশো তেষট্টি ওরে সর্বনাশ ঠিক আছে এটা তো এটা হচ্ছে আমাদের খয়ের অ্যান্সার আর গত আমি এখানে দিয়ে দিচ্ছি এগুলো এখানে বসালে যা আসবে সেটাই অ্যান্সার ঠিক আছে তো আমরা আশা করতে পারি যে আমাদের আমরা যখন বাসায় করবো আমাদের এই অ্যান্সারটা আমাদের হেল্প করবে ওকে সবাই লিখেছে ক্লিয়ার তো আসলে যারা ক্লিয়ার বলতেছো আমার খুবই ভালো লাগছে কারণ তোমরা আসলে ম্যাক্সিমাম সব জিনিসই বুঝে গিয়েছো হ্যাঁ কারণ আমাদের পরবর্তীতে ম্যাথগুলো আমাদেরকে অনেক অনেক বেশি আরও হেল্প করবে কীভাবে দেখো যে আমরা আমাদের পরবর্তী স্লাইডে চলে যাই ওকে তো পরবর্তী স্লাইডটা হচ্ছে আমাদের কোন বোর্ডে দেখো তো ওই এখানে যাও পরবর্তী স্লাইডটা হচ্ছে আমাদের দিনাজপুর বোর্ড দুই হাজার একুশ এবং সবসময়ের জন্য দিনাজপুর বোর্ডের প্রশ্ন সহজ আসে এটা একদম সত্য কথা এবং যশোর বোর্ডের প্রশ্ন সবসময় একটু কঠিন আসে যশোর কুমিল্লা এগুলো বোর্ডের প্রশ্ন একটু কঠিন আসে আমার দেখা মতে আরও অন্যান্য অনেক বোর্ডে আছে বাট সবসময়ের জন্য যশোর বোর্ড আর কুমিল্লা বোর্ড একটু কঠিন করে আর দিনাজপুর বোর্ড হচ্ছে সবসময়ের জন্য লাকি একটা বোর্ড সবসময়ের জন্য সহজ প্রশ্ন আসে হ্যাঁ যারা দিনাজপুর বোর্ডে আছে তারা তোমরা একটু নিশ্চিন্তে থাকতে পারবে তোমাদের প্রশ্ন অন্য বোর্ডের তুলনায় সহজ হবে বাট না হলে আবার আমার কাছে আমাকে কেউ ধরিও না যে ভাই আপনি বলছেন সহজ কঠিন হয়ে গেছে এ যাবৎকালে কখনো কঠিন হয় নাই আর কি এই জন্যই বলছি ওকে চলে আসি দেখো তোমরা নিজেরাই বলবা যে ভাই এত সহজ প্রশ্ন দিনাজপুর বোর্ডে তোমরা অনেকে আবার বোর্ড চেঞ্জ করে দিনাজপুরে চলে যেতে পারো বাট বোর্ড চেঞ্জ করা দরকার নাই হ্যাঁ ওকে ক নাম্বার প্রশ্ন হচ্ছে এক্স স্কোয়ার এক্স মাইনাস থ্রি টু এক্স স্কোয়ার এক্স মাইনাস থ্রি টু বলছে ব্যতিক্রমী হলে এক্সের মানটা কত এখন তোমরা আমাকে বলো তো ব্যতিক্রমী মানে কি যেটা নির্ণায়কের মান কি হবে শূন্য হবে ব্যতিক্রমী মানে কি ব্যতিক্রমী মানে হচ্ছে নির্ণায়কের মান কি হবে শূন্য হবে ওকে তাহলে চলে আসে নির্ণায়কের মান টু এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস অনেকে একটা মাইনাস দিবে ইকুয়াল টু জিরো জিরো কেমনি আসে বুঝা গেছে ব্যতিক্রমী বলা মানে নির্ণায়কের মানে কি হবে আজীবন জিরো হবে যেন ইকুয়াল জিরো ব্যতিক্রমী বলা মানে একটা সমীকরণ তৈরি হয়ে যাওয়া ঠিক আছে লিখে রাখো ব্যতিক্রমী বলা মানে একটা সমীকরণ তৈরি হয়ে যাওয়া শেষ ওকে এখন কি করবো পকপকাচ্ছিলাম এখন কি করবো এক্স কমন নিব নেই এক্স কমন নিলে কি হবে টু এক্স প্লাস থ্রি ও ঠিক আছে তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে জিরো আর আরেকটা হচ্ছে আমার এক্স ইকুয়াল টু হচ্ছে মাইনাস থ্রি বাই টু তাহলে এখানে এক্সে কিন্তু দুটা মান আসবে ঠিক আছে যেটা এক্স স্কোয়ার হয়েছে এক্সের দুটা মান আসবে তাহলে একটা হলো জিরো একটা হলো কত মাইনাস থ্রি বাই টু ঠিক আছে একদম সিম্পল একটা ম্যাথ খ নাম্বারটা যারা বুঝবে না তারা পারবে না যারা বুঝবে তারা পানির মতো সহজ আমি বললাম যে খ নাম্বারটা হচ্ছে আমার ইনভার্স ম্যাট্রিক্স দেখো তো আমার সাথে কে কে একমত হয়েছ যে খ নাম্বারটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স বের করতে বলছে দেখো যে খ নাম্বারটা কাব্য হয়ে বলছে ইনভার্স ম্যাট্রিক্স কিন্তু ইনভার্স ম্যাট্রিক্স বলে নাই তাহলে কেমনে
একজন বলছে শুধুমাত্র মাইনাস থ্রি বাই টু, এটা ভুলও বলা যাবে না, অনেকে আবার এক্স ইকুয়াল জিরোকে বাদ দিয়ে দেয়, দুটাই মান হবে, এক্স ইকুয়াল জিরো অথবা এক্স ইকুয়াল মাইনাস বাই মাইনাস থ্রি বাই টু। যদি এক্স ইকুয়াল জিরো না লেখো তাহলে কী হবে, জিরো পাবা। ঠিক আছে, ওকে। এবার আমরা চলে আসছি আমাদের খ নাম্বার প্রশ্নের উত্তরে। হ্যাঁ, তো খ নাম্বার প্রশ্ন বলা হয়েছে যে এটা একটা ইনভার্স ম্যাট্রিক্স। এখন তো তোমরা বলবে ভাই বি না খ নাম্বার প্রশ্ন ইনভার্স ম্যাট্রিক্স কেমনে সম্ভব, এখন আগে আবার বলছে ভাই বি কই থেকে আসে, তাই না? আচ্ছা আসো, আমার একটা মজার জিনিস শিখি, এদিকে আসো। তো গতকাল গতদিনে তো এটা বলছিলাম যে এ আই ইকুয়াল টু হচ্ছে এ, এটা হচ্ছে একটা তোমার শর্ত। এটা মানে কি? এটা মানে হচ্ছে যে এ তোমার যে কোনো একটা ম্যাট্রিক্স, যে কোনো একটা ম্যাট্রিক্স টু থ্রি ফোর ফাইভ, তার সাথে তুমি যে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ করে একই আকারে থ্রি বাই থ্রি নেওয়া যাবে না, টু বাই টু নিতে হবে, আইডেন্টিটি ম্যাট্রিক্স যদি নিয়ে নাও তাহলে এটাকে তুমি যদি গুণ করো, এখন গুণ করো, যদি এখন গুণ করলে গুণফল আজীবন এটাই আসবে, টু থ্রি ফোর ফাইভে আসবে, তার মানে গুণটা গুণফল আসবে কি এ আসবে। তার মানে যে কোনো ম্যাট্রিক্স একটা আমি যদি নেই, যে কোনো ম্যাট্রিক্স সাথে আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ করলে ঘুরে ফিরে কী আসবে, ওই এ ম্যাট্রিক্সটা আসবে। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, যেটা আমি সবসময় যেন ক্লাসে বলি যে এই লাইনটা খুবই 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 ইম্পর্টেন্ট, কারণ এটা দিয়ে স্যার অনেক সময় তোমাকে বোকা বানিয়ে দিতে পারে। এখানেও তোমাকে বোকা বানিয়েছে, কীভাবে সেটা দেখাচ্ছি এখন, তাই একটু মুছে দিই। হ্যাঁ, তাই দেখো তো এ আই ইকুয়াল টু এ, প্রত্যেকে এটা বুঝতে পারছো, তাই না? এখন পরবর্তী লাইনে গিয়ে আমি কি এই লাইনটা বলতে পারি না, আই ইকুয়াল টু হচ্ছে এ ইন্টু এ ইনভার্স, কেমনি পেলেন লাইনটা ভাইয়া? এই যে এটাকে যদি আমি ডান পাশে নিয়ে যাই তাহলে এটা কি উল্টে যাবে না? উল্টে গেলে মানে কি ওয়ান বাই এ, তার মানে কি এ ইনভার্স, তার মানে এ আই ইকুয়াল যদি এ হয়ে থাকে তাহলে আই ইকুয়াল টু কী বলতো, এ ইন্টু এ ইনভার্স, বুঝা গেছে? এ ইন্টু এ ইনভার্স, তার মানে কি তুমি যদি ট্রাই করো বাসায় যে কোনো একটা ম্যাট্রিক্স আর তার সাথে তুমি একটা ইনভার্স ম্যাট্রিক্সের গুণাকার নিয়ে নাও তাহলে ওই গুণফলটা অনেক বড় হবে, ওই গুণফলটা সবসময় যদি আইডেন্টিটি ম্যাট্রিক্সটা বাধ্য, এরকম প্রমাণ করে দেখতে পারো, বা প্রমাণ করার দরকার নেই, হ্যাঁ যা জানলে চলবে। ওকে, তার মানে এটা হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা লাইন। এখন পরীক্ষাতে কী করে সারা, একটু দেখো পরীক্ষা লাইনটা দেখো, পরীক্ষা সারা বলে যে আচ্ছা ঠিক আছে বলো তো যে এ বি ইকুয়াল টু আই, প্রশ্ন বুঝো এ বি ইকুয়াল টু আই হলে বি ইকুয়াল টু হোয়াট। এই প্রশ্ন দেখার পরে পোলা পাইনগুলো তো পারবে না, এটা আমি জানি যে এ বি ইকুয়াল টু আই হলে বি ইকুয়াল টু হোয়াট, বলো তোমাদের কাছে প্রশ্ন এটা আমার, যে এটা তোমার পরীক্ষায় আসছে এমসিকিউতে যে এ বি ইকুয়াল টু আই হলে বি ইকুয়াল টু হোয়াট, এবার তোমরাই বলো এটা কী হবে। আপনারা একুশ সালের প্রশ্ন, বলো এটা কী হবে, এ বি ইকুয়াল টু আই হলে বি ইকুয়াল টু হোয়াট, প্রত্যেকে লিখছো যে এ ইনভার্স এ ইনভার্স, ভেরি গুড। এটাই আমি তোমাদেরকে জানতে চাচ্ছিলাম যে এখানে যে বি আছে এই বি বলতে কিন্তু অ্যাকচুয়ালি কাকে বোঝাচ্ছে বলতো, এ ইনভার্সকে বোঝাচ্ছে। ঠিক আছে, এখন তোমাদের মধ্যে প্রশ্ন হতে পারে এই যে ভাই আই আইডেন্টিটি এটা কত বাই কত, এই এ যত বাই যত হবে আইও তত বাই ততই হবে, বুঝা গেছে? তার মানে কি এ বি ইকুয়াল কি আই, তার মানে বি ইকুয়াল কত, এ ইনভার্স। আবার অনেক সময় সারা একটু বোকা ইয়া করে বদমাইশি করে, সেটা কি যে একুম করে যে এ বি ইকুয়াল টু আই হলে এ ইকুয়াল টু হোয়াট, এ ইকুয়াল টু হোয়াট, এ বি ইকুয়াল টু আই হলে এ ইকুয়াল টু হোয়াট। তো তখন অনেকে চিন্তা করে ভাবে এ আবার কী হবে, কী এটা কী হবে কী হবে, অনেকে চিন্তায় পড়ে যায়। হ্যাঁ, তো এখানে চিন্তা করার কারণে এখানে তোমার বি ইনভার্স হবে। হ্যাঁ, বি ইনভার্স, তো যাই হোক এটা কখনো দেয় না স্যার, না স্যার এটাই দিবে তোমাকে যে এ বি ইকুয়াল টু হলে বি ইকুয়াল টু হোয়াট, এটাই দিবে তোমাকে। তো এই তোমার অনেক সময় তারা তোমাকে বলতে পারে এ কী হবে, এটা বি ইনভার্স হবে। তো যাই হোক, আমাদেরকে এখানে এখন দেখো স্যারা কী বলছে, স্যারা বলছে হচ্ছে যে এ বি ইকুয়াল টু, দেখো কী বলছে, এ বি ইকুয়াল টু বি এ, মানে যেভাবে হোক না কেন বি আগে বা পরে যাই হোক না কেন, একটু আগে আমি তোমাকে যেটা বলতেছিলাম এটা মানে হচ্ছে আই থ্রি, মানে কি আইডেন্টিটি। তার মানে আমি যদি এটাকে যে অর্ধেকটা লিখি এ বি ইকুয়াল টু আই থ্রি, আই থ্রি কেন বলছে, কারণ এ হচ্ছে থ্রি বাই থ্রি আকারে ম্যাট্রিক্স, দেখো এ হচ্ছে কি থ্রি বাই থ্রি আকারে ম্যাট্রিক্স। হ্যাঁ, তার মানে এই বি বলতে এখন কী বোঝাচ্ছে বলতো, এ ইনভার্স বোঝাচ্ছে, বুঝা গেছে? একই রকমভাবে বি মানে কী বোঝাচ্ছে, এ ইনভার্সকে বোঝাচ্ছে। তার মানে বি ম্যাট্রিক্সটি নির্ণয় করা মানে অ্যাকচুয়ালি তোমাকে কী নির্ণয় করতে বলছে বলতো, বি ম্যাট্রিক্সটি নির্ণয় করা মানে তোমাকে এই এ ম্যাট্রিক্সের এ ইনভার্স নির্ণয় করতে বলছে।
প্রত্যেকই ক্লিয়ার হতে পেরেছো যে বি ম্যাট্রিক্স বলতে আমাকে এ ইনভার্স কে বোঝানো হচ্ছে? এখন তোমরা আমাকে বলো যে এ ইনভার্স ম্যাট্রিক্স কি করতে মানে বের করতে পারবা নাকি পারবা না? প্রত্যেককে পারতে হবে। কেন? কারণ ভাই প্রথমে তোমাকে এটা নির্ণায়ক বের করতে হবে, যে নির্ণায়ক বের করে আমি তোমাকে শিখিয়েছি যে জিরো বরাবর বিস্তৃত করবা, যে কোনো বরাবর বিস্তৃত করবা, তাই তুমি নির্ণায়ক মান পাবা। তারপর তোমাকে কি বের করতে হবে? অ্যাডজয়েন্ট বের করতে হবে। অ্যাডজয়েন্ট বের করা শেখানো হয়েছে না যে প্রত্যেকটা ভুক্তির সহগুণক বের করতে হবে, তারপরে ভুক্তিগুলোকে তোমাকে সরাই দিয়ে ওখানে সহগুণক বসাইতে হবে, তারপর ওটাকে ট্রান্সপোজ করলে তুমি অ্যাডজয়েন্ট পেয়ে যাচ্ছ, তারপর যা আসছে ওটা তোমার কি এ ইনভার্স। তাহলে আমি কিন্তু প্রত্যেকটা বেসিক তোমাকে দিয়েছি, তবে সৃজনশীলগুলো কীভাবে আসতে পারে সেটা নিয়ে কথাবার্তা হচ্ছে। প্রত্যেকে আমাকে কমেন্ট করে জানাও যে ভাইয়া এই অঙ্কটা একদম ক্লিয়ারলি বুঝতে পারছি, এবং এই টাইপের অঙ্ক যদি আমাদের স্যাররা কখনো দিয়ে থাকে আমরা ইজিলি করতে পারবো। ভেরি গুড, তাহলে আমাকে তো কিন্তু আর কষ্ট করে বের করতে হবে না। হ্যাঁ, তবে তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এটার অ্যান্সারটা যদি আপনি বলে দিতেন তাহলে আমাদের কি সুবিধা হতো অঙ্কটা করতে। তো আমি একটু দেখি যে আমার এটা আছে কিনা সমাধানটা। দিনাজপুর বোর্ড 2021 খ নাম্বার, তাই না? ওকে, তোমাদের জন্য আমি কিন্তু এটা করে দিচ্ছি। হ্যাঁ, মানে জাস্ট অ্যান্সারটা লিখে দিচ্ছি। এ ইনভার্স নির্ণায়কের মান হচ্ছে এখানে মেবি 1 আসবে, আর উপরে আসবে তোমার তোমার তাই একটু মিলাই নিও, ঠিক আছে? কারণ অনেক সময় তো ভুলও থাকতে পারে টেস্ট পেপারে। তো এটাই যে তোমার মানে এটাই অ্যান্সার আসবে, তবে যদি কখনো এদিক ওদিক একটু ভুল টুল হয় তোমরা মানে এটাকে পুরো বাইবেল মনে করার দরকার নাই যে এটাই সব পুরোটাই সঠিক, যেহেতু আমি পুরোপুরি একটা গাইড থেকে তুলে দিচ্ছি অ্যান্সারটা, তার মানে সেখানে ভুল থাকতেই পারে। কিন্তু আমাকে এখন তোমরা বলবা যে এই যে গ নাম্বারটা, এই গ নাম্বারটা কি আমরা একটু আগে শিখেছিলাম নাকি শিখে নেই বলো তো? যে গ নাম্বারটা কি একটু আগে আমরা শিখে আসছিলাম না যে সি ইকুয়াল টু এ ট্রান্সপোজ, আমরা সি ধরেই নিয়েছিলাম, এখন ওই অঙ্কটা আবার দিয়ে দিছে যে এই এ কে প্রথমে তোমাকে কী করতে হবে? এ ট্রান্সপোজ করতে হবে। এই ট্রান্সপোজের নাম কী দিতে হবে? সি দিতে হবে। তার মানে তুমি যদি এটাকে ট্রান্সপোজ করো তাহলে তার নাম কী দেবা? সি দিবা। এরপর কী করতে বলছে? সি স্কোয়ার মাইনাস ফাইভ সি প্লাস সিক্স আই, অঙ্কটা একটু ছোটো আর কিউব দিলে একটু বড় হয়ে যায়। তো তোমাকে প্রথমে কী করতে হবে ধাপগুলোতে? তো প্রথমে তোমাকে সি ইন্টু সি মানে কি সি স্কোয়ার বের করতে হবে, আর কোনো কাজ নেই। তারপর দুই নাম্বার তোমাকে এখানে গিয়ে বসাই দিতে হবে, ঠিক আছে? এখানে গিয়ে তুমি জাস্ট মানটা বসাই দিবা। এখানে আই বলতে কী বোঝাচ্ছে? এখানে আইডেন্টিটি ম্যাট্রিক্স কত বাই কত? থ্রি বাই থ্রি, যেহেতু এই ম্যাট্রিক্সটা থ্রি বাই থ্রি আছে। সো আমাদের ম্যাথ, আমাদের এই দিনাজপুর বোর্ডে ম্যাথ এখানে কমপ্লিট। একজন ভাই লিখতে যায় লিখছে ভ্যাট। ওকে, তো এখন যদি তোমরা আবার বলো ভাই সি নাম্বারে অ্যান্সারটা কী হবে, তো আমি তোমাদের এখন সি নাম্বারে বা গ নাম্বারে আমি তোমাকে অ্যান্সারটা একটু লিখে দিচ্ছি। হ্যাঁ, গ নাম্বারে অ্যান্সারটা, গ নাম্বারের অ্যান্সার, গ নাম্বারে অ্যান্সারটা তোমার আসবে হচ্ছে শেষে গিয়ে ক্যালকুলেশন করবা, শেষ পর্যন্ত আসবে সিক্স টু থ্রি টু টেন সেভেন মাইনাস টু মাইনাস ফোর জিরো। হ্যাঁ, এটা হলো আমাদের গ নাম্বারে অ্যান্সারটা। হ্যাঁ, তা আমরা যখন বাসায় করবো আমরা অবশ্যই অ্যান্সারের দিকটা একটু খেয়াল রাখবো যে এটা হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, তো মোটামুটি আমাদের এটা অ্যান্সারটা একটু তুলে নাও। তো এই হচ্ছে আমাদের দিনাজপুর বোর্ড। তো দিনাজপুর বোর্ডের প্রশ্নটা একটু তোমার কী বলবো আর কি, একটু মাথা খাটাইতে হবে, বাট অঙ্কটা অনেক সহজ। হ্যাঁ, ওকে, এরপর আমরা আমাদের পরবর্তী স্লাইডে চলে যাই। পরবর্তী স্লাইডটা হচ্ছে আমাদের কুমিল্লা বোর্ড। কুমিল্লা বোর্ড কি প্রশ্ন কঠিন আসে? আয়, তো কুমিল্লা বোর্ডের প্রশ্ন কঠিন আসে না। এবার তুমি একটু লক্ষ্য করো যে তারা বলছে ক নাম্বারে পি মাইনাস কিউ ম্যাট্রিক্সের নাম কি? ম্যাট্রিক্সের যে প্রকারভেদগুলো আছে যেগুলো কিন্তু আমরা এমসিকিউ ক্লাসে শিখেছিলাম, সেই ম্যাট্রিক্সের প্রকারভেদগুলোর মধ্যে কোনো না কোনো একটা প্রকারভেদ এখানে হবেই হবে। সো ভয় পাওয়া দরকার নেই ভাই, পি মাইনাস কিউ ম্যাট্রিক্সের নাম কী হবে যদি আমি না পারি? না পারার কোনো অপশনই নেই। গতকালে তোমরা বা এর এমসিকিউ ক্লাসটা প্রত্যেকে করেছো, তো এমসিকিউ ক্লাস করলে এটা পানির মতো মনে হবে। চলো আমরা একটু করে ফেলি। দেখো, আমাদের এখানে দুটা দৃশ্যকল্প দিচ্ছে, একটা ওয়ান একটা হলো টু। তারা বাংলাতে স্পষ্ট বলেছে পি মাইনাস কিউ ম্যাট্রিক্সের নাম কি, তো আমার দৃশ্যকল্প টুতে পি আর কিউ দেওয়া আছে। হ্যাঁ, তো আমি পি মাইনাস কিউ একটু করে ফেলি, পি মাইনাস কিউ। তো পি ম্যাট্রিক্সটা একটু লিখে ফেলি, পি ম্যাট্রিক্সে কী দেওয়া আছে? থ্রি মাইনাস ওয়ান, থ্রি মাইনাস ওয়ান, টু মাইনাস টু। আর কিউ ম্যাট্রিক্সে কী দেওয়া আছে দেখি? টু মাইনাস ওয়ান, টু মাইনাস থ্রি, ঠিক আছে?
ওকে এখন কি বিয়োগ করতে পারো যদি না পারো কিছু করার নাই আসো বিয়োগ করি আমি যদি বলে ভাই এটা বিয়োগ করা যাবে কি না হ্যাঁ এটা 2 বাই 2 এটা 2 বাই 2 দুটা মাত্রা সেম তার মানে বিয়োগ করা যাইব ঠিক আছে 3 থেকে 2 গেলে 1 হবে মাইনাস 1 0 হবে 0 হবে মাইনাস 2 মাইনাস 3 বলবা না মাইনাস 2 এই মাইনাস আমাদের প্লাস হয়ে গেছে হ্যাঁ প্লাস 3 ওকে তার মানে হচ্ছে কত 1 হচ্ছে হ্যাঁ তো অনেকে কিন্তু ভুল করে ফেলতে পারে যে মাইনাস 2 আর মাইনাস 3 আর মাইনাস 5 বসাই দিতে পারে ভুল করা যাবে না হ্যাঁ জাস্ট ঠান্ডা মাথায় করতে হবে তো এটা হচ্ছে একটা আমাদের কি বলতো আইডেন্টিটি ম্যাট্রিক্স আইডেন্টিটি ম্যাট্রিক্স সো আমরা কিন্তু বলতেই পারি যে পি মাইনাস কি হচ্ছে একটা অভেদক ম্যাট্রিক্স কি ম্যাট্রিক্স একটা অভেদক ম্যাট্রিক্স সো এই টাইপের ম্যাথ যদি কখনো আসে আমরা ভয় পাবো না আমরা ধাপধুপ করবো আমাদের অ্যান্সার চলে আসবে ঠিক আছে তাহলে ক নাম্বার আমাদের এখানেই শেষ ইহা একটা কি ম্যাট্রিক্স অভেদক ম্যাট্রিক্স ওকে এবার চলে আসি আমরা খ নাম্বারে খ নাম্বার তাতে করে দেওয়া লাগবে না আমি জানি কেন কারণ ভাই আপনি একটু আগে করিয়েছিলেন যে এ এক্স ইকুয়াল টু হচ্ছে বি এটাকে কিভাবে করতে হবে যে দৃশ্যকল্প এক থেকে এ এক্স ইকুয়াল টু বি তো দৃশ্যকল্প এক থেকে ইনশাল্লাহ প্রত্যেকে করে ফেলতে পারবা সো এটার অ্যান্সারগুলো কী কী হবে সেটা তোমাকে বলে দিচ্ছি যে ডি কত আসবে ডি এক্স কত আসবে ডিওয়াই কত আসবে ডিজেড কত আসবে তো এগুলো তুমি জানতে পারলে তুমি যা সূত্রের মধ্যে বসা দিলে কিন্তু অ্যান্সার চলে আসবে সো আমি তোমাকে হেল্প করতেছি হ্যাঁ কুমিল্লা বোর্ড 2019 কুমিল্লা বোর্ড 2019 ডি আসবে হচ্ছে 1 ডিএক্স আসবে হচ্ছে মাইনাস 2 ডিওয়াই আসবে হচ্ছে 3 আর ডিজেড হয়ে গেল 5 তো এরপর তুমি জাস্ট এই সূত্রের মধ্যে বসা দেবা হ্যাঁ যে এক্স ইকুয়াল টু হচ্ছে আমার ডিএক্স বাই ডি তার মানে কি ডিএক্স কত মাইনাস 2 ডি কত 1 তার মানে এটা অ্যান্সার কত মাইনাস 2 একই রকম হবে বাকিগুলো জাস্ট বসাই দিবা সো এখানে একটু সময় লাগবে যে ডি বের করা ডিএক্স বের করা ডিওয়াই বের করা ডিজেড বের করা একটু সময় লাগবে সময় লাগুক তাই না আমাদের তো পরীক্ষাতে গোল্ডেন এ প্লাস পেতে হবে তো এই জন্য আমাদের বাসায় বেশি করে প্র্যাকটিস করতে হবে ওকে তো তোমরা এটা একটু তুলে নিতে পারো যে খ নাম্বারের যে অ্যান্সারগুলো ডি ডিএক্স ডিওয়াই ডিজেড এগুলো হচ্ছে এটা যখন আমরা বাসায় করে ফেলবো তখন যেন আমরা মিলিয়ে নিতে পারি হ্যাঁ এবার গ নাম্বারে বলেছে বিপরীতকরণ যোগ্যতা যাচাইপূর্বক এই ইনভার্স নির্ণয় করো ভাইয়া এই লাইনটা কি বিপরীতকরণ যোগ্যতা এত কঠিন ভাষা যাই হোক কঠিন হোক আর যাই হোক আমরা পারবো হ্যাঁ তো চলো আমরা এখন দেখবো যে বিপরীতকরণ যোগ্যতা মানে কি বোঝায় ওকে তো কি বলছে এ ইনভার্স তার মানে যে এ ম্যাট্রিক্সটা হ্যাঁ এ ম্যাট্রিক্সটাকে ইনভার্স করতে বলছে ওকে তো আই আগে যে কাজটা করিব সেটা হচ্ছে এই ম্যাট্রিক্সটা এখানে লিখে ফেলি turn on Wi-Fi or install the SIM. 1, 2, minus 1, 3, 8, 2, 4, 9, minus 1. ঠিক আছে ওকে এটা আমার এ ম্যাট্রিক্স দেওয়া আছে এখন যাচাইপূর্বক মানে কি বোঝাচ্ছে যাচাইপূর্বক মানে বোঝাচ্ছে কিছুই না যে প্রথমে তোমাকে এ নির্ণায়ক বের করতে হবে একটু আগে বলছিলাম না ভাইয়া যে নির্ণায়কের একটা শর্ত আছে যে নির্ণায়কের তো সরি তোমার ইনভার্স ম্যাট্রিক্সের একটা শর্ত আছে যে তার যে এ ম্যাট্রিক্সটা আছে তার যদি আমরা নির্ণায়কটা বের করি সেটা সবসময়ের জন্য কী হবে জিরো সমান হবে বা জিরো সমান হবে না মানে এটা জিরো বাদ দিয়ে বাকি যে কোনো মান হতে পারে তাই না তো এটাই তোমাকে যাচাই করতে বলছে যে তোমাকে প্রথমে তার নির্ণায়কটা বের করতে হবে যাচাইপূর্বক বলা মানে যে প্রথমেই তোমাকে আগে তার নির্ণায়কটা বের করতে হবে ম্যাট্রিক্সের নির্ণায়কটা বের করে তুমি দেখাবা যে এটার মান জিরো নাই এটার মান জিরো আসে নাই জিরো বাদে অন্য যে কোনো মান আসছে তার মানে এটা ইনভার্স করা যাবে এটাই হলো যাচাইপূর্বক বুঝতে পারছো তা আমরা যদি এটা নির্ণায়কটা বের করে ফেলতে পারবো এখন হ্যাঁ এখানে নির্ণায়ক চিহ্ন যদি আমি দিই আগে নির্ণায়ক চিহ্ন দিয়ে দিবা এটা নির্ণায়ক চিহ্ন দিয়ে দিবা ওই তো প্রথমে তুমি 1 নিবা তারপর তুমি এখানে মাইনাস 2 নিবা আর মাইনাস 1 এর উপরে প্লাস 1 হ্যাঁ সব মিলে মাইনাস 1 এটা ক্যালকুলেশন করবা ক্যালকুলেশন করে তুমি দেখবা যে জিরো সমান আসে নাই তো যখন জিরো সমান আসে নাই তখন তুমি বলবে এটা কি বলতো যে ইহা তোমার বিপরীতকরণ যোগ্যতা রাখে বা এটা বিপরীতকরণ করা সম্ভব ঠিক আছে আর কিছু না তোমার নির্ণয় একটা বের করতে হবে প্রথমে আর কিছু না তো আমরা যদি এটা তোমার শেষ পর্যন্ত করি গ নাম্বারে তাহলে গ নাম্বারে আমার অ্যান্সারটা কী দাঁড়াবে গ নাম্বারে আমার অ্যান্সারটা দাঁড়াবে হচ্ছে এটা নির্ণায়কের মানটা 1 আসবে হ্যাঁ তুমি যে নির্ণায়কের মানটা বের করো এটা নির্ণায়কের মানটা আসবে হচ্ছে কত 1 আসবে ঠিক আছে হাই শুভ হ্যাঁ আরে ঈদ মোবারক জানাতে আছে তোমাদের শুভ ভাইয়া ওকে তাহলে আমাদের এ ইনভার্স নির্ণায়কের মান 1 1 আসলে কি দরকার আছে নিচে লেখা দরকার নাই কিন্তু হ্যাঁ তাহলে আমাদের এখান থেকে আসবে শেষ পর্যন্ত মাইনাস 26 এটা কিন্তু অ্যান্সার আমি লিখতেছি হ্যাঁ
माइनस टोटी सिक्स माइनस सेवेन तब हो क्वेल्व तब हेगारो तीन माइनस फाइव माइनस फाइव माइनस वन टू ठीक है यहाँ ए इनवर्स हाँ एक तुले ना যে আমরা যদি বাসায় কষ্ট করে ম্যাথ করি তাহলে ম্যাথ করার পরে আমাদের অ্যান্সারটা ঠিক এটা আসবে হ্যাঁ একজন লেখছে বাংলা লিঙ্কে দেড় জিবি বোনাস কেউ নিতে চাইলে কিভাবে নেবেন নিচে লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে ঢুকলে তোমার আইডি হ্যাক হয়ে যাবে ঠিক আছে এইসব মানুষজন কই থেকে আসে হ্যাঁ শিক্ষামূলক প্ল্যাটফর্মে আসে তারা এখানে মজা তামাশা করে হ্যাঁ একজন বলছে ভাই উত্তরপত্র দিয়েন প্লিজ বাজারে যাও বাজারে যায় ছবি তুলে নিয়ে আসবে ঠিক আছে টেস্টটা বলে ভাই টেস্ট পেপারটা একটু বের করেন তো বের করবে ঠিক আছে টেস্ট পেপারটা বের করবে সুন্দর করে তুমি চেক করবা দেখি কেমন হয়েছে টেস্ট পেপার ঠিক আছে তারপরে ছবি তুলবা একটা একটা করে ছবি তুলবা ঠিক আছে ছবি তুলে প্রতিদিন যাবা নতুন নতুন লাইব্রেরিতে প্রতিদিন যা একটা একটা করে চ্যাপ্টার ছবি তুলে নিয়ে চলে আসবা ঠিক আছে তাহলে তো হয়ে গেল ওকে আই হ্যাঁ এটা কি বহুত কঠিন একটা ম্যাথ পাবে থাকতেছে শোনো এটা হচ্ছে গত বছর ঢাকা বোর্ডে আসছিল এবং পোলা বাংলা বের হওয়ার পরে শুধু বলছে ভাই সবই কমন আসছে একটা অঙ্ক কমন আসছে আমি কোনটা বলছে এই যে ভাই এটা তো প্রথমে দেখে তো আমি চমকে গেছি আরে ভাই এত কঠিন ড্রাইভার কী দিচ্ছে ঠিক আছে মানে বুঝতেছি না তারপর হঠাৎ করে খেয়াল করলাম আচ্ছা এত সহজ অঙ্ক দিছে পোলা বাংলা বুঝতেই পারে না তো যাই হোক আমরা দেখে ভয় পাবো না এটা ভয় পাওয়ার মতো কিছু নাই উদ্দীপকের দিকে তাকানোর দরকার নাই ক নাম্বার প্রশ্নে বলছে কে এর কোন মানের জন্য এই এই ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে তো ব্যতিক্রমী ম্যাট্রিক্সে বর্ণনা দিচ্ছে না যে তোমার নির্ণায়কের মানে কি হবে জিরো হবে তাহলে কি লিখবা কে প্লাস থ্রি কে প্লাস টু মাইনাস মাইনাস কে কেন মাইনাস কে ইকুয়াল জিরো আচ্ছা দেখি তাহলে হচ্ছে কে স্কোয়ার টু কে থ্রি কে মানে ফাইভ কে প্লাস সিক্স মাইনাস কে ইকুয়াল হচ্ছে জিরো তাহলে হচ্ছে কে স্কোয়ার প্লাস ফোর কে প্লাস সিক্স ইকুয়াল টু জিরো এখান থেকে কি হবে আচ্ছা এটা এটা ঠিক বুঝতে পারছি এটা মিডল টার্ম হবে না হ্যাঁ এই অঙ্কটা মিডল টার্ম হবে না তুমি এটা মিডল টার্ম করতে গেলে মিডল টার্ম করতে পারবে না তাহলে কি করতে হবে তাহলে আমাদের ওই যে সূত্র আছে না যে এক্স ইকুয়াল টু হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট অফ আর বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইড বাই হচ্ছে টুয়াইজ এ ওই ফর্মটা অ্যাপ্লাই করতে হবে এখানে হ্যাঁ যে মাইনাস বি মানে হচ্ছে মাইনাস ফোর প্লাস মাইনাস রুট অফ আর বি স্কোয়ার মানে কত ষোলো মাইনাস ফোর এ সি ফোর এ সি চার ছয় চব্বিশ ডিভাইডেড বাই টুয়াইজ এ তো এখন তুমি এটাকে ক্যালকুলেশন করবা মাইনাস ফোর প্লাস মাইনাস রুট অফ আর মাইনাস কত এইট ডিভাইড বাই টু তো মাইনাস এইট রুট অফ আর মাইনাস এইট মানে কী লেখা যায় যে রুট অফ আর মাইনাস ওয়ান মানে কি আই লেখা যায় না তার মানে রুট অফ আর মাইনাস এইট মানে আমি কী লিখতে পারি বলতো এইট আই লিখতে পারি আচ্ছা এটা পরে লিখি এখানে আমি লিখি হচ্ছে তোমার এইটাই তো না আমি ডিরেক্টলি লিখি তোমার দাদা চার দুগুণে আট এভাবে লিখি হ্যাঁ ওকে এভাবে কত টু তাহলে মাইনাস ফোর প্লাস মাইনাস টু আর ওভার টু আই ডিভাইড বাই কত টু কী রে ভাই ডিভাইড বাই হলো টু ক্যালকুলেশন করলে এটাই আসবে দেখি তবে এখন তুমি সামনে টু কমন নিলে যা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার আচ্ছা মাইনাস মাইনাসে প্লাস কে সরি এখানে প্লাস হবে হ্যাঁ প্লাস হবে প্লাস কে তার মানে এখানে হচ্ছে কত
6k তাহলে এখানে b স্কয়ার মানে হচ্ছে 6 হবে এখানে হবে তোমার আরে ভাই এখানে হবে তোমার কত 36 মাইনাস 36 ঠিক আছে এখানে যা তোমার একটু মিস্টেক ছিল ঠিক আছে এখন তুমি এটাকে ইজিলি ক্যালকুলেশন করতে পারবা যা আমি যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে আমি পাচ্ছি হচ্ছে এখানে তোমার মাইনাস বি প্লাস মাইনাস 36 থেকে যদি আমি এটাকে বিয়োগ করি তাহলে আমি পাচ্ছি হচ্ছে এখানে তোমার রুট ওভার 12 ডিভাইডেড বাই হচ্ছে 2 তাহলে মাইনাস 6 প্লাস মাইনাস এখানে তুমি কি করবে বলতো 3 4 12 তার মানে 2√3 ডিভাইড বাই হচ্ছে 2 তুমি এটাকে এভাবে রাখতে পারো আর কিছু করার দরকার নেই একদম এভাবে রাখতে পারো অথবা তুমি 2 কমন নিও ক্যালকুলেশন করতে পারো অথবা তুমি এটাকে এভাবে রাখো কোনো সমস্যা নেই তাহলে এটাই হচ্ছে আমার অঙ্কের आंसर হ্যাঁ সূত্র আমি কিন্তু এখানে লিখে দিয়েছি এটা সূত্র হচ্ছে এটা এটা সূত্র এটা আমরা ছোটবেলায় পড়ছিলাম কিন্তু 9 10 এ এটা আমরা 9 10 এ পড়ছিলাম ওকে একজন অনেকক্ষণ পরে আসে লিখছে হাই ধন্যবাদ তোমাকে ওকে তো আমরা মোটামুটি আমাদের প্রথম যে ম্যাথটা আমরা সেটা বুঝে গিয়েছি এবার আমরা চলে আসব হচ্ছে আমাদের পরবর্তী ম্যাথে পরবর্তী ম্যাথটা তো করে দিব না ও লাগবে 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 ঝামেলা আছে শোনো এই ম্যাথটা খুবই সহজ পানির মতো সহজ কিন্তু মজার ব্যাপার হচ্ছে তারা বলছে ফাং এফ অফ এ মানে ফাংশন অফ এ প্লাস টু আই থ্রি টু আই থ্রি মানে আমরা জানি যে আই থ্রি মানে থ্রি বাই থ্রি আকারের ম্যাট্রিক্স কিন্তু ভাই এই এ আমি জানি না এই যে এ এ আমি তো বের করতে পারবো না বের করতে পারবো না পারার কি আছে চলো আমরা এ বের করি এ বের তারা আমাকে বলছে যে এই যে এ সবসময় স্যাররা এ এটা দিয়ে দেয় বাট এইবার যে কি হয়েছে স্যার দেয় যে তারা এটা দেয় নাই যাই হোক এ না দিলেও কোনো সমস্যা নেই আমরা শিখবো এরপরে বারে যদি কোনো বোর্ডে আসে যেটা আমরা খুব ইজিলি করতে পারি এই অঙ্ক দিলে সবার আগে এটাই করবা এ আই জে থ্রি বাই থ্রি যেখানে বলছে যে এ আই জে ইকুয়াল টু হচ্ছে টু আই মাইনাস জে ঠিক আছে এটা তো যাই হোক অনেক কাছে কঠিন মনে হতে পারে চিন্তা করি না হ্যাঁ তো এই যে ম্যাট্রিক্সটা আছে এ ম্যাট্রিক্সটা হবে থ্রি বাই থ্রি আকারের কিভাবে বুঝলেন যে ভাই এ এ ম্যাট্রিক্সে থ্রি বাই থ্রি হবে দেখো এখানে আই আর জে আই মানে হচ্ছে সারি জে মানে হচ্ছে কি কলাম আবার বলতেছে আই মানে সারি জে মানে কি কলাম এই আই জে মানে হচ্ছে থ্রি বাই থ্রি আকারের হবে হ্যাঁ সো আমি বললাম যে ঠিক আছে তাহলে আমার এটা হচ্ছে এ ওয়ান ওয়ান এটা হচ্ছে এ ওয়ান টু এটা হচ্ছে এ ওয়ান থ্রি তারপর হচ্ছে কি হবে এ টু ওয়ান এ টু টু এ টু থ্রি তারপর কি হবে এ থ্রি ওয়ান এই কথা কইছি না এ থ্রি ওয়ান তা বলো এ থ্রি টু এ থ্রি থ্রি ঠিক আছে এটা আশা করি প্রত্যেকে বুঝতে পারছো যে ভাইয়া আপনি এগুলো কই থেকে পাইলেন এটা মানে হচ্ছে ওয়ান ওয়ান মানে এই এ ভুক্তিটা প্রথম সারি প্রথম কলাম ওয়ান টু মানে প্রথম সারি দ্বিতীয় কলাম ওয়ান থ্রি মানে কি প্রথম সারি তিন নম্বর কলাম টু ওয়ান মানে কি দুই নম্বর সারি এক নম্বর কলাম ঠিক আছে তো এগুলো দ্বারা কিন্তু আমি বুঝাইছিলাম কি বলতো এটা তারা ওই ভুক্তিটা অবস্থানটাকে নির্দেশ করতেছে ঠিক আছে ভাই বুঝলাম এখন কি করবেন এখন তো একদম পানির মতো সহজ কেমনে পানির মতো সহজ ভাই দেখি কেমনে সহজ হয় তোমারে কইছে যে এ আই জে দেখো এ আই জে এটা আমি রাফ করবো এখানে ঠিক আছে এ আই জে ইকুয়াল টু হচ্ছে টু আই মাইনাস জে এটা কি আমাকে দেওয়া আছে না হ্যাঁ ভাই দেওয়া আছে তাহলে এই যে প্রথম ভুক্তিটা ভালো মতো বুঝো এই যে প্রথম ভুক্তিটার এখানে ওয়ান আর এখানে কি ওয়ান আছে তার মানে এই যে প্রথম ওয়ানটা মানে হচ্ছে আই আমি কিন্তু বলছিলাম যে এই ওয়ান মানে বুঝে এক নম্বর সারি এই ওয়ান মানে বুঝে এক নম্বর কলাম আগের সারি পরে কলাম আগের সারি পরে কলাম ওয়ান ওয়ান তার মানে এই আই আর জে এখানে বুঝাবে হচ্ছে তোমার এই টু ইন্টু ওয়ান মাইনাস ওয়ান তার মানে হচ্ছে তোমার একটু পরে আবার বলতেছি ওয়ান তার মানে প্রথম ভুক্তিটা হচ্ছে আমার ওয়ান ভাই বুঝি নাই শোনো তোমাকে এই ওয়ান আর ওয়ান মানে তো সারি আর কলোনে বুঝতে পারছি তো তারা আমাকে এখানে একটা শর্ত দিয়ে ধরলাম যেটা আমাকে শর্ত দিছে তা আমার কাজটা হচ্ছে এই যে সারি আর কলামটা আছে এটা কিন্তু তারা আমাকে দিয়ে দেয় না ওয়ান টু ওয়ান ওয়ান টু ওয়ান থ্রি এগুলো আমাকে নিজের থেকে নিতে হয়েছে কিন্তু হ্যাঁ তা শুধু আমাকে এতটুকু বলে দিচ্ছে
বাকিটা আমাকে নিজে থেকে নিতে হয়েছে। তো এই যে তার একটা বলেছে যে এই যে এআই জে, তো এই যে আমার এআই জে আছে প্রত্যেকটা ভুক্তিতে কিন্তু এআই জে আছে, এটা তার এআই জে, এটা এআই জে, প্রত্যেকটা তার এআই জে। তো এই যে এআই জে আছে, এআর জে যেটা আছে, এদের পরিচয়টা হচ্ছে ঠিক এইভাবে তারা মেনটেন করে চলবে যে টুয়াইজ আই মাইনাস জে এই ফর্মেটে থাকবে। গুড, তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে এটার আই হচ্ছে ওয়ান, জে হচ্ছে ওয়ান, ঠিক আছে, যে আই হচ্ছে আই এর জায়গায় ওয়ান বসাবো, জে এর জায়গায় ওয়ান বসাবো, ওয়ান আসছে, ঠিক আছে। একই রকমভাবে আমি পরেরটাতে যাব, ঠিক আছে, পরেরটা কী করবো, পরেরটা হচ্ছে আমার আই এর মান হচ্ছে কত বলতো, ওয়ান, আর জে এর মান কত বলতো, টু, ঠিক আছে। তাহলে এখান থেকে আমার কত আসতেছে বলতো, জিরো আসতেছে, এখানে জিরো বসাবো, এ ওয়ান থ্রি, তারপরে এবার আমি আই এর জায়গায় কত বসাবো, ওয়ান, আর জে জায়গায় কত বসাবো, থ্রি বসাবো, তাহলে টু ইন্টু ওয়ান মাইনাস হচ্ছে কত, থ্রি, তাহলে এখান থেকে কত আসবে, মাইনাস ওয়ান, এই যে মাইনাস ওয়ান বসালাম, বুঝা গেছে। এবার আমি কী করবো, এবার আমি হচ্ছে ভাইয়া পরেরটাতে যাবো, টু ওয়ান, টু ওয়ান মানে কি আই এর জায়গা হবে টু, আর জে এর জায়গায় আমি একবার বসাবো কত বলতো, ওয়ান, এবার ওয়ান, তাহলে কত হবে, চার, আর একে বিয়োগ করলে কত হবে, তিন হবে, ঠিক আছে, তিন, তাহলে এখানে তিন বসাবো, পরেরটাতে কি টু টু, তার মানে কি এখানে টু ঠিক থাকবে, এখানে কী হবে, টু হয়ে যাবে, তাহলে চার থেকে দুই গেলে কত হবে, দুই হবে, এই যে দুই বসাবো এখানে, এবার টু থ্রি, টু থ্রি মানে কি প্রথমটা ঠিক থাকবে, প্রথমটা ঠিক থাকবে, যা এখানে জে এর জায়গায় চেঞ্জ হচ্ছে আমার। একই রকমভাবে আমি কি তিন নাম্বারটা করে ফেলতে পারতেছি, হ্যাঁ, তিন নাম্বারটা আমি তোমাকে নিজে থেকে করতে বললাম, ঠিক আছে। তার মানে তুমি একটু লক্ষ্য করো যে আমি কিন্তু এ ম্যাট্রিক্সটা পেয়ে গেলাম, হ্যাঁ, এটা তুমি থ্রি, তুমি এখানে থ্রি বসা আছে করে দিই, হ্যাঁ, টু ইন্টু থ্রি মাইনাস ওয়ান, তাহলে ছয় থেকে এক গেলে কত হবে, ছয় থেকে এক গেলে হবে পাঁচ, পাঁচ হবে, তারপর তোমার এখানে দুই দিবা, কেন দুই, এই যে পরে দুই আছে, তিন তো কমন থাকতেছে দুই, তাহলে ছয় থেকে দুই গেলে কত হবে, চার হবে, এবার এখানে কত দিবা, তিন দিবা, তাহলে ছয় থেকে তিন গেলে তিন হবে। তাহলে তুমি এখন দেখো যে আমি কিন্তু এ ম্যাট্রিক্সটা নির্ণয় করে ফেলতে পারছি, হ্যাঁ, সেটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এখন তুমি একটু চিন্তা করো, তোমার এখানে আর এটা নাই, তোমার এখানে তারা এখন ধরে নাও তুমি কষ্ট করে বের করছো এ ম্যাট্রিক্সটা, হ্যাঁ, একটু আগে অনেক কষ্ট করে তুমি এ ম্যাট্রিক্সটা বের করে ফেলতে পারছো, হ্যাঁ, তাহলে সেটা কত ছিল, ওয়ান জিরো মাইনাস ওয়ান থ্রি টু ওয়ান ফাইভ ফোর থ্রি। এখন তুমি আমাকে বলো তো, তাহলে কি এখন তোমার পক্ষে কি বের করা সম্ভব কিনা অঙ্কটা আমাকে বলো তো, যে ফাংশন অফ এ প্লাস টু আই থ্রি, খ নাম্বার, ফাংশন অফ এক্স এর জায়গায় বসাবা, যে ফাংশন অফ এ মানে হচ্ছে কি বলতো, এ স্কোয়ার প্লাস হচ্ছে কত, থ্রি এ। এখন এই যে এ ম্যাট্রিক্সটা আমার দেওয়া ছিল না, আমি অনেক কষ্ট করে বের করছি এ ম্যাট্রিক্সটা, এখন আমি এ ইন্টু এ একবার এ স্কোয়ার করবো, আর তারপর হচ্ছে কি প্লাস থ্রি এক্স, থ্রি এক্স মানে কি প্লাস থ্রি এ, হ্যাঁ, আর কি ফাংশন অফ এ প্লাস, এখানে কি ঝামেলা করছে দেখো, প্লাস হচ্ছে কী বলতো, টু আই থ্রি, টু আই থ্রি, টু আই থ্রি কিন্তু লিখতে হবে, অনেকে আবার ভুলে যায়, ফাংশন অফ এ মানে হচ্ছে এই জিনিসটা, এই জিনিসটা, এই জিনিসটাও লিখতে হবে, প্লাস কিন্তু টু আই থ্রি কিন্তু বাদ দেওয়া যাবে না, টু আই থ্রি। এখন এটাকে তুমি ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করাবো, তুমি যা পাবা সেটাই হচ্ছে কী বলতো অঙ্কের অ্যান্সার। একটু আমাকে বলো যে তোমরা এটা বুঝতে পারছো কি না। ওকে, এখন অনেকে বলছে ভাই এটা অ্যান্সারটা দিয়ে দিলে ভালো হয়, চলো এটা অ্যান্সারটা দিয়ে দিই, আর গ নাম্বারটা কিন্তু আমি করে দিব না, হ্যাঁ, গ নাম্বারটা আমি বলবো না, গ নাম্বারটা কিছুই না, এই যে এ তার সাথে আই থ্রিকে যোগ করবা ইনটু এ ট্রান্সপোজ, অর্থাৎ এই যে এ ম্যাট্রিক্সটা ছিল তাকে ট্রান্সপোজ করে আবার আই থ্রিকে বিয়োগ করে দিবা, এটা নর্মাল একটা, তারপর মাঝখানে গুণ করে দিবা, ঠিক আছে। আমি কিন্তু এটা করে দিবো না, গ নাম্বারটা, তাহলে খ আর গ এর আমি অ্যান্সারটা তোমাকে বলে দিতে পারবো যে খ নাম্বারের অ্যান্সার কী হবে আর গ নাম্বারের অ্যান্সার কী হবে। মেইন যেটা সমস্যা আমি তোমাকে সেই সমস্যাটা ধরাই দিছি, আর বাকিটা এখন তুমি করে ফেলো নিজ দায়িত্বে। খ নাম্বারের অ্যান্সারটা হচ্ছে তোমার ওয়ান মাইনাস ফোর মাইনাস সেভেন টোয়েন্টি থ্রি সিক্সটিন ফাইভ ফর্টি সেভেন থার্টি টু নাইনটিন, এগুলো খ নাম্বার, হ্যাঁ, গ নাম্বারটা নিজ দায়িত্বে ক্যালকুলেশন করবা, গ নাম্বারে অ্যান্সার, গ নাম্বারে যে অ্যান্সারটা লিখে দেব ওয়ান ফাইভ এইট মাইনাস ওয়ান থার্টিন টোয়েন্টি নাইন মাইনাস ফোর টোয়েন্টি থ্রি
49 ঠিক আছে এটার आंसर এটার आंसर এটা একটু লিখে নাও খাতায় ওকে তো আমরা খওয়ার গ নাম্বারটা আমরা স্ক্রিনশট বা আমরা অ্যানসারটা লিখে নিই তো আমরা এখন আমাদের পরবর্তী স্লাইডে চলে যাব আমাদের পরবর্তীটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2019 আমরা চলে আসি এটা একদমই সহজ না কই দিলেও তোমরা বুঝতে পারবা যে প্রথমটা হচ্ছে যে তোমার দুটি ম্যাট্রিক্সের সমান হওয়ার শর্ত কি প্রথম প্রশ্নটা হচ্ছে দুটি ম্যাট্রিক্সের সমান হওয়ার শর্ত কি হ্যাঁ আমি ক নাম্বারটা একটু লিখে দিই তোমরা বইয়ের মধ্যে পাবা যে সমান ম্যাট্রিক্সের শর্ত কি একটা তোমার মাত্রা একই মাত্রা একই আর দুই নাম্বারটা হচ্ছে ভুক্তিগুলো একই অর্থাৎ তুমি এক্সাম্পল দিতে পারো একটা যেমন আমি একটা এক্সাম্পল দেখাই দিলাম যে এক্সাম্পল কি এক্সাম্পল যে তোমার এ হচ্ছে একটা ম্যাট্রিক্স 2 3 4 5 বি হচ্ছে একটা ম্যাট্রিক্স 2 3 4 5 এই দুটো ম্যাট্রিক্স আমরা বলবো কি সমান ম্যাট্রিক্স কেন কারণটা হচ্ছে দেখো যে তাদের মাত্রা একই রকম আর তাদের যে ভুক্তিগুলো প্রথম ম্যাট্রিক্সে যে যে ভুক্তি আছে দ্বিতীয় ম্যাট্রিক্সে ভুক্তিগুলো কিন্তু প্রায় সিমিলার একই রকম তার মানে আমরা এটাকে কি বলতে পারি বলো তো সমান ম্যাট্রিক্স বলতে পারি হ্যাঁ তো খ নাম্বারটা আর গ নাম্বারটা কিছুই না যে এম ইকুয়াল টু এন হলে তোমাকে তারা বলছে ক্রেমারের নিয়ম সমাধান করে এখন তোমরা বলো ভাইয়া এম ইকুয়াল টু এন হলে কেমনে সম্ভব এটা কিছুই না তো ভাই এই যে এটা ইকুয়াল টু হচ্ছে -1 এটা ইকুয়াল টু হচ্ছে 2 আর ওটা ইকুয়াল টু কত 3 হ্যাঁ এই যে তোমার দেখো তোমার এই এর আগে তোমার ওই কি বলবো আর কি ওই ax ইকুয়াল টু b এর যে পরের লাইনটা ছিল সেই লাইনটা তোমাকে দিয়ে দিয়েছে দেখো এই যে এটা ইকুয়াল টু হচ্ছে কত -1 তারপরে এটা ইকুয়াল টু কত 2 আর এটা ইকুয়াল টু কত বলতো 3 তো তারা বলছে কি বলতো m ইকুয়াল টু n হ্যাঁ m ইকুয়াল টু n দিয়ে তুমি কিন্তু ক্রেমারের পদ্ধতিতে অঙ্কটা সমাধান করে ফেলতে পারবা ঠিক আছে আর দুই নম্বরে কি বলছে এ বি মাইনাস বি ট্রান্সপোজ মাইনাস টু সি কিছুই না তো ভাইয়া এ আর বি কে গুণ করবা দুই 2/2 আকারে বি ট্রান্সপোজ মানে ট্রান্সপোজ করতে হবে না সারিকে কলম বা কলমকে সারি করা মাইনাস টু সি পানির মতো এখন আমি কিন্তু এগুলার অ্যান্সার দিব না এটার অ্যান্সার নো এটা একদম পানির মতো সহজ যেটা আমার কাছে কঠিন মনে হবে সেগুলার অ্যান্সার দিব দেখি বাকিদের কি মতামত যে অঙ্কটা সহজ নাকি সহজ না চট্টগ্রাম বোর্ড 2019 আসছে হ্যাঁ গণিতের সবগুলো ক্লাস পেজ দিয়ে নিলে খুব ভালো হয় এটা লাস্ট ক্লাস আজকে ওকে পিডিএফ দিয়ে দেব নিজ দায়িত্বে কিন্তু পিডিএফ গুলা কি যাই না আরো কয়েকটা সিলেকশন নিব আজকে কি যাবি কালকে ল্যাব 3টা 8টা থেকে তা আসছস কে আসছি আপনার সাথে দেখা করতে বলতেছি কালকে থেকে দেখ আপনি তো ব্যস্ত সৃজনশীলে চলে আসি আমাদের পরবর্তী সৃজনশীল দিনাজপুর বোর্ড 2021 সালে এসেছিল হ্যাঁ তো দিনাজপুর বোর্ড 2021 সাল তার মানে গত বছরই এসেছিল তো প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে বিস্তার না করে এর মান নির্ণয় করো তো অনেকে আমাকে বলতেছিল যে ভাই বিস্তার না করে জিনিসটা বুঝি না মানে সমস্যা তা আমি কিন্তু একটা কথা বলছিলাম যে বিস্তার না করে বলতে কিন্তু বিস্তার না করে বলতে কিন্তু আসলে কী বোঝায় বলতো যে নির্ণয়কে যে ধর্মগুলো আছে সেই ধর্মগুলো ব্যবহার করে তোমাকে অঙ্কটা করতে হবে বিস্তার মানে ভাই এখানে কী বোঝাচ্ছে বিস্তার মানে বোঝাচ্ছে তোমার যে তুমি ওয়াই প্লাস এক্স তারপরে এক্স তারপরে ওয়ান এইভাবে কাজ করতে হবে না যে প্রথমে তোমাকে তুমি প্রথমে ওয়াই প্লাস জেড নিবা তারপর ব্র্যাকেট দিবা তারপর তোমার -x দিবা মানে এই কাজটা করা যাবে না এটাকে বলে বিস্তার এই বিস্তারের কাজটা করা যাবে না তাহলে কীভাবে করতে হবে এটা তোমাকে ধর্ম ব্যবহার করে অঙ্কটা অ্যান্সার নিয়ে আসতে হবে তাহলে সেটা কীভাবে চলো সেটা আমরা একটু দেখে ফেলি তো অঙ্কটা যা দিছে আমি একটু লিখে ফেলি ক নাম্বার এরকম অঙ্ক আরও পাবা
তাই গতকাল আমি তোমাদেরকে এরকম অঙ্কের সমাধান করে দিয়েছিলাম এই এমসিকিউ ক্লাসে, ওইটাই হচ্ছে তোমার বিস্তার না করে। হ্যাঁ, তা আমি তোমাকে জিনিসটা একটু বুঝাই দিচ্ছি আবারও। জেড প্লাস এক্স, এক্স প্লাস ওয়াই, এক্স ওয়াই সেট ওয়ান ওয়ান ওয়ান। হ্যাঁ, তো প্রথমেই আমি এখানে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমি সি ওয়ান প্রাইম দিব, সি ওয়ান প্লাস হচ্ছে সি টু। বা এখানে আপনি কী করলেন, এখানে আমি দেখতেছি ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স, এক্স প্লাস ওয়াই। তা আমি লক্ষ্য করছি যে এটার সাথে একটা এক্স শর্ট আছে মনে হচ্ছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড হলে ভালো হতো। এখানে একটা ওয়াই শর্ট আছে, এখানে একটা জেড শর্ট আছে। তো এই এক্স ওয়াই জেডগুলো আমাকে তারা পাশের কলামে তারা আমাকে কমন দিয়ে দিছে। তো এই জন্য আমি বলছি যে আমি সি ওয়ান আর সি টুকে আমি যোগ করে দিব, যোগ করে আমি এটা সি ওয়ান প্রাইমে বসাবো। তার মানে আমি পাচ্ছি হচ্ছে কি, দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, পরেরটাতে আমি লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। কী করলেন এটা, এই যে এই কলাম আর এই কলাম জাস্ট তুমি যোগ করে এখানে বসিয়ে দাও, আর বাকি কলামগুলো চোখ বন্ধ করে যা যা আছে তা তা লিখে দাও। ঠিক আছে, লিখে দিলাম। এরপর ভাই আপনি কি করবেন, মনে রাখতে হবে নির্ণায়কের ক্ষেত্রে তুমি যে কোনো একটা কলাম বা যে কোনো একটা সারি থেকে কমন নিতে হবে, যে কোনো একটা কলাম বা যে কোনো একটা সারি থেকে কমন নিতে হবে, সবগুলো কলাম বা সবগুলো সারি থেকে একবারে কমন নেওয়া যাবে না কিন্তু। হ্যাঁ, ওকে, তার মানে আমি এই কলাম থেকে আমি কি নিতে পারি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা আমি কমন নিতে পারি। ঠিক আছে, তাহলে কমন নিলে কী হবে, ওয়ান ওয়ান ওয়ান, এক্স ওয়াই জেড ওয়ান ওয়ান ওয়ান। আমরা এমসিকিউ ক্লাসে একটা লাইন, খুব ইম্পর্টেন্ট একটা লাইন শিখেছিলাম, সেই লাইনটা হচ্ছে কি যে যে নির্ণায়কের ক্ষেত্রে যে কোনো দুটা সারি বা যে কোনো দুটা কলামের সবগুলো ভুক্তি যদি একই রকম হয়ে যায় তাহলে ওই নির্ণায়কের অ্যান্সার কী হবে, জিরো। যে কোনো দুটা সারি বা যে কোনো দুটা কলামের সবগুলো ভুক্তি একই রকম হয়ে গেলে নির্ণায়কের মান কত হবে, জিরো হবে। সো আমি লক্ষ্য করতেছি যে আমার প্রথম কলাম এবং তিন নম্বর কলামে সবগুলো ভুক্তি একই রকম হয়ে গেছে। সো এটা আমি কখনোই কোনোভাবে নির্ণায়ক মানে নির্ণায়ক বের করতে যাবো না, এটা অ্যান্সার জিরো জিরো। তার মানে আমি এখন বলতেই পারি যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার সাথে একটা কী গুণ হবে, জিরো গুণ হবে। জিরো গুণ করলে অ্যান্সার হবে জিরো, এটাই হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে আমার বিস্তার না করে অ্যান্সার। দেখো আমি কিন্তু এখানে বিস্তারটা করি নাই যে এই ভুক্তি এই ভুক্তি এই ভুক্তি নিয়ে কিন্তু আমি কাজ করি না, আমি নির্ণায়কের ধর্মটা ব্যবহার করে আমি অ্যান্সারটা ডিরেক্টলি বলে দিতে পারছি। সো এটাই হচ্ছে তোমার বিস্তার না করে নির্ণায়কের মানটা নির্ণয় করে ফেলা। ওকে, তো আমরা প্রত্যেকে আশা করি অঙ্কটা বুঝতে পারছি যে বিস্তার না করে কীভাবে সমাধান করতে হবে। হ্যাঁ, আর সি দ্বারা কলামকে বোঝায়, আর দ্বারা হচ্ছে সারিকে বোঝায়, আর দ্বারা সারি, সি দ্বারা কী বোঝায়, কলামকে বোঝায়। ঠিক আছে, ওকে, এরপর আমরা চলে আসি আমাদের খ নাম্বার প্রশ্ন। এই খ নাম্বার প্রশ্নটা খুবই 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 ইম্পর্টেন্ট, কারণ এই খ নাম্বার প্রশ্নটা শুধু এই বোর্ডে না, অনেক অনেক বোর্ডে এসেছে। ঠিক আছে, তো খ নাম্বারে আমাকে বলছে যে সি, এই সিটা হচ্ছে তোমার এটা, ওকে। আর গ নাম্বার তো আমরা পারবোই, যে তোমার নির্ণায়কের সাহায্যে তোমাকে এক্স নির্ণয় করো, এখানে শুধুমাত্র এক্স না, এখানে তোমার এক্স ওয়াই জেড তিনটাই হবে, তিনটাই বের করতে বলে, সাহায্যে নির্ণয় করো আর কি, সমাধান করতে বসে। ওকে, আমরা খ নাম্বার দিই, খ নাম্বারটা খুবই খুবই ইম্পর্টেন্ট নির্ণায়কের সবগুলো ম্যাথের মধ্যে, এই ম্যাথটা তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ এই টাইপের ম্যাথে পরীক্ষাতে বেশি আসে। হ্যাঁ, ওকে, তো আমরা এখানে কী করতে পারি সেটা একটু দেখি, খ নাম্বারে চলে আসে। হ্যাঁ, তোমাকে বলছে যে এটা নির্ণায়কের মান বের করতে হবে সি নাম্বারে। তো প্রথমেই আমরা এখানে এটাকে নির্ণায়ক চিহ্ন দিয়ে দেবো, তো আমি ওইখানে না, আমি এখানে নির্ণায়ক চিহ্ন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে আমি নির্ণায়ক চিহ্ন দিয়ে দিলাম। ওকে, তো নির্ণায়কের ধর্ম অনুযায়ী আমি প্রথমে একটা কাজ করবো, কী কাজ, সেটা হচ্ছে যে পি কিউ আর, পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার, তারপর হচ্ছে পি কিউব কিউ কিউব, আর এটা হচ্ছে আর কিউব, আর এই যে মাইনাসটা সেখানে মাইনাস দিয়ে দেবো। আবারও লিখবো হচ্ছে আমি কি, পি কিউ আর, তারপর লিখবো হচ্ছে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার ওয়ান ওয়ান ওয়ান। এটা হচ্ছে তোমার কী বলতো নির্ণায়কের ধর্ম, যে যদি কখনো কোনো একটা তোমার উপাদান তোমার দুইটা বা তিনটা পদের সমন্বয় থাকে তখন তুমি তাদের কীভাবে সেপারেট করে লিখতে পারবা। তো এই মাইনাস চিহ্নটা আসছে এখান থেকে, যে এখানে মাইনাস ওখানে মাইনাস আসছে, এই যে মাইনাস নিয়ে নিছি, তো একবার এখানে পি কিউব কিউ কিউব আর কিউব, আরেকবার কী লিখছি ওয়ান 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 লিখছি। হ্যাঁ, জাস্ট এই জিনিসটাকে আমি এভাবে সেপারেট করে লিখছি। ওকে, এখন কী করা যায়, এই লাইনটা খুব ভালো মতো করে বুঝতে হবে। হ্যাঁ, এখনকার লাইনটা খুব ভালো মতো করে বুঝো। প্রথমে তুমি খেয়াল করো যে আমার আমার যে প্রথম যে কলামটা আছে, প্রথম কলাম থেকে আমি কী কমন নিতে পারি,
হ্যাঁ প্রথম কলাম থেকে আপনি পি কমন নিতে পারেন, নিয়ে নিলাম। তো প্রথম কলাম থেকে আমি পি কমন নিলাম, ওকে পি কমন নিলে কি হচ্ছে, ওয়ান পি পি স্কোয়ার হচ্ছে, ভালো কথা। এবার দেখো তো দ্বিতীয় কলাম থেকে আমি কি কমন নিতে পারি, ভাই আপনি দ্বিতীয় কলাম থেকে কিউ কমন নিতে পারেন, কমন নিলাম তাহলে হচ্ছে ওয়ান কিউ কিউ স্কোয়ার। এবার তিন নাম্বার কলাম থেকে আপনি কি কমন নিতে পারেন, আমি আর কমন নিতে পারি, তো আমি আর কমন নিলাম তাহলে কি হচ্ছে ওয়ান আর আর স্কোয়ার। আর এখানে আর এখানে হচ্ছে একটা কথা আছে, কি কথা একটু বলতেছে, তো আশা করি এই লাইনে তোমরা বুঝতে পারছো প্রত্যেকে। তুমি লক্ষ্য করো যে এটা আর এটা দেখতে প্রায় একই রকম, কিন্তু ভাইয়া সারিগুলা মিল নাই, যেমন এটা আপনার এক প্রথম সারিতে, এটা আবার তিন নাম্বার, তারপর পি কিউ আর এটা দুই নাম্বার আছে, এটা এক নাম্বার, এটা তিন নাম্বার, এটা দুই নাম্বারে আছে, ঠিক আছে সমস্যা নেই। এখানে একটা ধর্ম আছে আমি তোমাকে বলি, শোনো, আমি এই ওয়ান ওয়ান ওয়ানকে আমি দুই নাম্বার সারিতে নিয়ে যাবো, এখন দেখো যে ওয়ান 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 আছে তিন নাম্বার সারিতে আর এটা আছে দুই নাম্বার সারিতে, তো আমি কী করছি একে তিন থেকে দুয়ে তুলছে, কী করছি তিন থেকে দুয়ে, মনে রাখবে যখন তাকে তিন থেকে দুয়ে তুলবো মানে আমি যখন সারি দোকে এক্সচেঞ্জ করবো বা কলাম দোকে এক্সচেঞ্জ করবো তখন চিহ্নের পরিবর্তন হবে, তার মানে এখানে মাইনাস ছিল কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে, ব্যাপারটা সিম্পল একদম, একটু বোঝানো এখানে, যে আমার এখানে থাকলো এ বি সি ডি, হ্যাঁ তা আমি পরবর্তী লাইনে গিয়ে যদি কখন এরকম করি যে এই সিডিকে আমি উপরে উঠাই দিব সিডি আর নিচে লিখবো এ বি, তাহলে আমার এই সামনের চিহ্নের পরিবর্তন ঘটবে, এখানে ছিল প্লাস এখানে কী হয়ে গেছে বলতে মাইনাস হয়ে গেছে, তার মানে আমি যদি কখনও সারি দেওয়াকে এক্সচেঞ্জ করি অর্থাৎ নিচের সারিকে উপরে বা উপরের সারিকে নিচে নিয়ে যাই একবার, অথবা কলাম দেওয়াকে যদি আমি চেঞ্জ করি তাহলে আমার একটা চিহ্নের পরিবর্তন ঘটবে, তার মানে আমি যখন এটাকে তিন নাম্বার থেকে যখন দুই নাম্বারে নিয়ে আসলাম তখন এখানে কী হয়েছে বলতো মাইনাস হয়েছে, তার মানে এটা মাইনাস হয়েছে প্লাস হয়ে গেছে। এখন আমি নিয়ে যাই, নিয়ে গিয়ে তোমাকে একবারে বোঝাচ্ছি, পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার, এটা না ওয়ান 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 পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার, কী করছি একটু বলো তো, যে ভাইয়া এইটাকে উপরে নিয়ে গেছে তাহলে এই মাইনাসটা মিলে কী হয়েছে প্লাস, কেন কারণ ওই মাইনাস আমাদের প্লাস হয়ে গেছে চিহ্নের পরিবর্তন। এবার আমি চাচ্ছি কি, এবার আমি চাচ্ছি হচ্ছে এইটাকে আবার উপরে নিয়ে যাইতে, এটাকে আমি আবার উপরে নিয়ে যাবো এই লাইনে করবো, এটাকে আমি আবার উপরে নিয়ে যাবো, তাহলে কী হবে এটাকে যদি আমি আবার উপরে নিয়ে যাই তাহলে আমার এখানে হচ্ছে কি ওয়ান 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 আর এখানে কী হচ্ছে পি কিউ আর, তার মানে আমি এটাকে যখন দুই ধাপে নিয়ে গেলাম তখন এক ধাপের জন্য মাইনাস হয়ে যাবে প্লাস, আবার যখন উপরে নিয়ে যাবে আবার চিহ্নের পরিবর্তন, তাহলে এখানে কী হবে মাইনাস হয়ে যাবে, তার মানে আমি এটাকে যদি দুই ঘর উপরে নিয়ে গেছি তার মানে আমি দুটা দুইবার মাইনাস, দুইবার মাইনাস আর এখানকার মাইনাস সব মিলে কী হয়ে গেছে মাইনাস হয়ে গেছে, তিনটা মাইনাস মিলে কী হয় মাইনাস হয়, ওকে মাইনাস, তার মানে আমি এইটাকে নিচ থেকে উপরে নিয়ে গেছে, ওকে ঘুরে ফিরে মাইনাসে চলে আসছে। এখন সবাই যে কাজটা করে যে এইটা এটা কমন দেখে কাটে দেয়, কমন বাইসি কাটা, এই কাজটা করা যাবে না, এখানে একটা ওয়ান ধরে নাও যে একটা ওয়ান আছে, এখানে কমন নিতে হয়, কী নিতে হয় কমন নিতে হয়, তো আমাকে এখানে নিব হচ্ছে পি কিউ আর মাইনাস ওয়ান আর এই দুটা মিলে হচ্ছে কমন ওয়ান 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 পি কিউ আর পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার, ঠিক আছে। কী করলেন ভাইয়া আপনি এখানে, আমি এখানে ভাইয়া এই যে এটা কমন নিচ্ছি যে ওয়ান 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 পি কিউ আর পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার, আমি কী নিচ্ছি কমন নিচ্ছি, কমন নিয়ে আমি এখানে পাইছি কি বলতো পি কিউ আর আর এখানে পাইছে ওয়ান, যে পি কিউ আর মাইনাস ওয়ান, হ্যাঁ এটা কমন নেওয়া এটা থাকতে স্যার, তো দেখো আমার কিন্তু এই যে অলরেডি এতগুলো জিনিস চলে আসছে, অলরেডি আমার এতগুলো জিনিস চলে আসছে, এখন আমার বাকিটা থেকে আমাকে এই যে এই জিনিসটা কিন্তু বের করে নিয়ে আসতে হবে, হ্যাঁ এই যে ওয়ান 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 পি কিউ আর পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার, এই জায়গা থেকে আমাকে এখন ওই বাকিটুকু নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো আমি এখন একটু মুছে দিই, ওকে তাহলে আমার পি কিউ আর মাইনাস ওয়ান হয়ে গেল। এখন আমার এখানে কথা হচ্ছে দেখো যে আমার এখানে বলছিলাম যে বিস্তৃতি করতে হবে জিরো বরাবর, তো ভাই এখানে জিরো নাই তাহলে অনেক বড় হবে, জিরো না থাকলে আমাকে জিরো বানায় নিতে হবে, যদি কখনো ওয়ান 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 দেখতে পাও তাহলে জিরো বানানো খুবই সহজ, হ্যাঁ কীভাবে জিরো বানাবো দেখো, যে সি ওয়ান প্রাইম ইকোয়াল টু সি ওয়ান মাইনাস সি টু, সি ওয়ান মানে হচ্ছে কলাম আর সি টু প্রাইম মানে হচ্ছে সি টু থেকে সি টু থেকে বিয়োগ করবো, অর্থাৎ যদি আমি সি ওয়ান মানে কলাম মানে হচ্ছে খাড়া উপর বরাবর প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম যদি বিয়োগ করি তাহলে দেখো যে ওয়ান থেকে ওয়ান গেলে জিরো হয়, তো আমি এখানে সেই কাজটা করবো দেখো যে ওয়ান থেকে ওয়ান গেলে কত হবে জিরো হবে, হ্যাঁ তারপর পি থেকে কিউ গেলে কী হবে পি মাইনাস কিউ পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, তোমরা যদি বলো ভাই এটা কেন করলে, আমার টার্গেট ছিল কী বলতো বিস্তৃতি করা, এখন বিস্তৃতির জন্য তো ভাইয়া বলছিল জিরো লাগবে, জিরো তো নাই, এই জন্য আমি কী করছি যে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামকে বিয়োগ করে ওই বিয়োগফলটা আমি প্রথম কলামে বসাইছি, সি ওয়ান প্রাইম মানে হচ্ছে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামে বিয়োগ করার পরে বিয়োগফলটা হচ্ছে সি ওয়ান প্রাইমে বসছে, ওকে দুই নাম্বার থেকে তিন নাম্বারকে বিয়োগ করো তাহলে কী হবে জিরো, তারপর হচ্ছে কিউ মাইনাস আর, তারপর কত হবে কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, আর তিন নাম্বার কলাম কিন্তু কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে
মনে রাখবা যে সবসময়ের জন্য যোগ বিয়োগ এই কাজগুলো অর্থাৎ যে এই কাজগুলো সর্বোচ্চ দুইবার করা যাবে থ্রি বাই থ্রি আকারে নির্ণয়ের ক্ষেত্রে সর্বোচ্চ দুইবার করা যাবে হ্যাঁ ওকে এখন তুমি আমাকে বলো যে এখন তুমি কিন্তু জিরো বরাবর বিস্তৃতি করতে পারবা কি বরাবর জিরো বরাবর কেন কারণ আমার এখানে দুইটা জিরো আছে আমি এখন জিরো বরাবর বিস্তৃতি করতেই পারি হ্যাঁ চলো জিরো বরাবর বিস্তৃতি করি তা দেখো প্রথমে তুমি যদি জিরো নাও কোনো কাজে দিবে কোনো কাজে দিবে না পরে জিরো কোনো কাজে দিবে দিবে না কেন কারণ ভাই জিরো প্লাস জিরো তো জিরোই হবে তাই না ওকে তাই এটা বাদ তাহলে আমি জাস্ট ওয়ান নিব ঠিক আছে ওয়ান নিব ওয়ান নিলে কী করতে হবে তার কলাম এবং তার সারি কাটিয়ে দিতে হবে তাহলে কী থাকবে আমার আমার থাকবে হচ্ছে পি মাইনাস কিউ কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ফর্মুলার মাইনাস ফর্মুলার মাইনাস তারপর হচ্ছে তোমার কিউ মাইনাস আর পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এতটুকু করার পর আমি জানি তোমার বাকিটা করতে পারবা যে পি মাইনাস কিউ কমন নিবা তুমি দেখবা যে এটা এই দুটার মধ্যে এই দুটার সাথে কী কী কমন যায় কমন যাওয়ার পর তুমি একবার ডিরেক্টলি এটা লিখে দাও যা প্রমাণ করতে বসো এটা লিখে দাও তুমি বলবা স্যার আমি অনেক বেশি পারি আমি অনেক বস এই জন্য আমি ডিরেক্টলি অ্যান্সারটা লিখে দিচ্ছি হ্যাঁ গুড কারণ এটাকে ক্যালকুলেশন করলে এটা আসতে বাধ্যই হ্যাঁ এই ক্যালকুলেশন করলে এটা আসবে যেমনি হোক না আসলে গজামিল করে মিলাবা ঠিক আছে ওকে তো এটা গ নাম্বারটা তুমি ইজিলি করতে পারবা হ্যাঁ এক্স ইকুয়াল টু বি হলে নির্ণয় একটি নির্ণয়কের সাথে এক্স নির্ণয় করবে মানে তোমাকে শুধুমাত্র এক্সটা বের করতে বসে এই এক্স বড় হাতে হয়েছে ছোটো হাতে এক্স হবে যদি এটা পরীক্ষাতে এক্স থাকে তার মানে শুধু এক্স বের করতে হবে এক্স মানে কি জাস্ট তোমাকে ডিএক্স বাই ডি অর্থাৎ তোমাকে কিন্তু ওই ওয়াই বের করতে হবে না শুধুমাত্র ডি এর নির্ণায়ক আর ডিএক্স এর নির্ণায়ক বের করলে চলবে তোমাকে ওই যে ডি ওয়াই ডি জেড এটা বের করা লাগবে না হ্যাঁ জাস্ট একটু বের করলে চলবে তো ডি ওয়াই নির্ণায়ক ডি জেড এর নির্ণায়ক আলাদা করে বের করা দরকার নেই হ্যাঁ ওকে এটা সহজ এটা তো একই রকম ফাংশন অফ সি নির্ণয় করো এফ অফ সি এই সিটা এখানে জাস্ট বসাই দিবা এটা আমি করে দিব না প্রমাণ করতে বলছে এটা ইকুয়াল টু জিরো তো প্রথমটা গেলে ক নাম্বারটা করে দিব যেটা প্রমাণ করতে বলছে যে এক্স প্লাস ওয়াই থ্রি ওয়াই প্লাস জেড জেড প্লাস এক্স হ্যাঁ তারপর হচ্ছে ওয়ান থ্রি ওয়ান জেড থ্রি এক্স ওয়াই এটা দেখার পর অনেকে বলো ভাই এটা কী করবো কিছু বুঝতে পারছি না এটা তোমাকে জিরো প্রমাণ করতে হবে হ্যাঁ এটা লেফট সাইড জিরো প্রমাণ করতে হবে ছোট্ট একটা কাজ করবা কী কাজ যে আর ওয়ানের সাথে আর টু আর থ্রিকে যোগ করে দাও তারপর এটা আর ওয়ান প্রাইমে বসাও ভাই আপনি এটা বুঝলেন কেমনে আমি হ্যাঁ এভাবে বুঝছি দেখো এক্স ওয়াই এখানে জেড আছে হ্যাঁ তা দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড হ্যাঁ আর এখানে কি থ্রি এক্স থ্রি ওয়াই আছে তার মানে এখানে কি আছে থ্রি ওয়াই থ্রি জেড আর এখানে কি আছে থ্রি এক্স তারপরে আমি এখানে থ্রি কমন নিয়ে নিই তাহলে আমি কিন্তু কী থাকবো তো এক্স প্লাস ওয়াই প্লাস জেড থাকতেছে হ্যাঁ এটা যোগ করলে এটা আর এটা আবার জেড প্লাস এক্স আর ওয়াই এক্স প্লাস ওয়াই প্লাস জেড আর বাকিগুলো তুমি সেম রাখো ওয়ান থ্রি ওয়ান জেড থ্রি এক্স কত ওয়াই ওকে তো এখন তুমি কী করবা ভাই এই যে প্রথম সারি থেকে আর মানে হচ্ছে রো প্রথম সারি থেকে আপনি এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন নেন এক্স প্লাস ওয়াই প্লাস জেড আমি কমন নিয়ে নিলাম ঠিক আছে কমন নিলে কী থাকে আমার আমার অনেক সময় ম্যাট্রিক্স চিহ্ন হয়ে যাচ্ছে ওয়ান থ্রি ওয়ান ওয়ান থ্রি ওয়ান জেড থ্রি এক্স ওয়াই আর তুমি আমাকে একটু বলো তো একটু আগে তোমাকে শেখানো হয়েছিল না যে যে কোনো দুটা সারি বা যে কোনো দুটা কলাম যদি একই রকম হয়ে থাকে তাহলে ওই নির্ণায়কের অ্যান্সার কত হয় জিরো হয় তাহলে এটা যদি জিরো হয় তার সাথে এটা গুণ করলে কী হয়ে যাবে জিরো হয়ে যাবে ইকুয়াল টু কি রাইট সাইড এটা হচ্ছে কী বলতো প্রুফ এটা হচ্ছে তোমার কী বলতো এই যে ক নাম্বারটা খ আর গ হচ্ছে আগের মতোই যারা এই ধান্দা টান্দা বলতেছো না তাদের ভবিষ্যৎ হচ্ছে অন্ধকার হ্যাঁ
ভবিষ্যৎ তোমাদের অন্ধকার থাকবে, আলোকিত জীবন দেখবা না। যাদের এজেন্ট হিসেবে কাজ করো তাদেরকে গিয়ে বলো যে এরকম অন্ধকার জীবনে ফেলে না দিয়ে আলোকিত জীবন যেন তোমাদেরকে দেখায়, ঠিক আছে? অন্ধকার জীবনে থেকে লাভ নেই। কারো পিছনে তুমি যদি লাগো কখনো, মানে নর্মাল একটা তুমি চিন্তা করো, আমি এখানে আসি বা এখানে তুমি আসছো, হ্যাঁ এটা তুমি, আর আরেকজন তোমার পেছনে লাগছে। অনেকে বলে না যে আমার, ও আমার পেছনে লাগছে, এ তোমার পেছনে লাগছে, তুমি আর তোমার এক বন্ধু বা তোমার এক শত্রু তোমার পেছনে লাগছে। তুমি তো চিন্তা করো যে তুমি সামনে সে পেছনে, তো পেছনে লাগা মানে কি, তুমি তো সামনে আগাচ্ছই, তুমি তোমার গতিতে সামনে আগাইতে থাকো, সে পেছনে ঘুরতে থাকো। তার মানে যে পেছনে থাকবে সে কিন্তু কখনো তোমাকে টপকর দিয়ে আগে যেতে পারবে না। হ্যাঁ, যে তোমার পেছনে লাগবে সে পেছনে আজীবনে থাকবে। সো তোমার পিছনে কে লাগছে তুমি এটা কখনো দেখবা না, তুমি তোমার গতিতে এগিয়ে যাবা, তাহলে তুমি দেখবা যে যে তোমার পেছনে আছে সে একসময় হতাশ হয়ে নিজে ওখান থেকে সরে যাবে, ঠিক আছে? তো এরকম অনেক ঘটেছে আমাদের জীবনেও, আমাদের বন্ধু পাশের সাথেও ঘটতেছে। তো যাই হোক, এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে তুমি সামনে থাকলে কেউ তোমার পিছু লাগলে তুমি তাকাবাই না, তুমি তোমার মতো করে গতিতে এগিয়ে যাবা, যে পেছনে সে আজীবন পেছনেই থাকবে, সে কখনো তোমার সামনে আসতে পারবে না, বুঝা গেছে? ওকে, তো আমরা চলে আসি হচ্ছে আমাদের যশোর বোর্ড 2019-এ। এটা আমি করেই দিব না, হ্যাঁ করে দেবো না। এটা বি নির্ণয় করো, পারবা, না পারা কিছু নাই। নির্ণয় করলে এ হলে সমাধান সেট নির্ণয় করো, এটাও পারবা। এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান হলে এ ইনভার্স নির্ণয় করো। গ নাম্বারটা আমি একটু বলে দিই, যে এই যে এক্সগুলো আছে না, এই এক্সের জায়গায় তুমি কী বসাবা, অত এক্সের তুমি মাইনাস ওয়ান বসাবা, অর্থাৎ এক্সের জায়গায় তুমি যে মাইনাস ওয়ান বসাও তা তুমি যে ম্যাট্রিক্সটা পাবা তার এ ইনভার্স বের করতে হবে। হ্যাঁ, অর্থাৎ এক্সের জায়গায় তুমি মাইনাস ওয়ান বসাও, তাহলে এক্সের জায়গায় মাইনাস ওয়ান যদি বসা তাহলে কত পাবা, টু পাবা, ফোর পাবা, টু পাবা, টু পাবা, ওয়ান পাবা, থ্রি পাবা, টু থ্রি আর থ্রি পাবা, ঠিক আছে, এরকম পাবা। তা এখন তুমি এটাকে কী করবা, এ ইনভার্স করবা। তাহলে তোমাকে বলে দিচ্ছে যে এক্সের জায়গায় মাইনাস ওয়ান বসে এটাকে এ ইনভার্স নির্ণয় করো, একদম পানির মতো সহজ। আর এটা নির্ণয় একটা হলে সমাধান সেট নির্ণয় করো, যা তুমি নর্মালি এটাকে তুমি বিস্তৃতি করে ফেলো, অ্যান্সার পেয়ে যাবা। আর বি নাম্বারটা আর ক নাম্বারটা তো পানির মতো সহজ, সবগুলো পারবা, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে হবে না। হ্যাঁ ওকে, তো এরপরে হচ্ছে আমরা আমাদের পরবর্তী স্লাইডে, এখন আমাদের সবই কমন পড়বে, এই জন্য এখন আমি জাস্ট টানে টানে যাব। এটা তোমাকে প্রমাণ করতে বলছে, এটা একদমই সহজ, এটা আমি করে দিব না, তোমাদের করতে হবে। যে প্রথমে তুমি আগে কী করবা বলো তো, যে প্রথমে তুমি হচ্ছে সি ওয়ান থেকে সি টুকে বিয়োগ করবা, সি ওয়ান প্রাইমে বসাবা, তারপর সি টু থেকে সি থ্রিকে বিয়োগ করে সি টু প্রাইমে বসাবা। কেন? কারণ ভাই যদি আমি কলাম থেকে কলাম বিয়োগ করি তাহলে আমি এখানেকার জিরো এখানেকার জিরো পাবো, দেন জিরো বারো বিস্তৃতি করবো, তাহলে অ্যান্সার পেয়ে যাবো। হ্যাঁ, তাহলে তোমাকে বলছে এম ইকুয়াল টু জিরো হলে এ ইনভার্স নির্ণয় করো, একদম সহজ। এম এর জায়গায় জিরো বসা এ ম্যাট্রিক্সকে ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করবা, তারপর এ বি ইকুয়াল টু সি হলে নির্ণয়কের সাহায্যে সমাধান করো। ওই যে আবার তোমাকে যে এ বি ইকুয়াল টু সি হলো যে তোমার ক্রেমারের পদ্ধতি, হ্যাঁ, আর এম এর মান ওয়ান, দেখো একটু আগে তুমি এম এর মান জিরো ধরছিলে ইনভার্সের জন্য, বাট ক্রেমারের জন্য এম ইকুয়াল কী ধরতে হবে, ওয়ান ধরতে হবে, ঠিক আছে? জাস্ট নর্মালি একদমই সহজ অঙ্ক। আর কয়েকটা জাস্ট দেখাই দিব, আমাদের তো ম্যাক্সিমাম সবই শেষ হয়, তোমরা যারা যে যা বুঝতে পারছো, যা বুঝতে পারছো এতক্ষণ ধরে তা দিয়ে তুমি বোর্ড পুরো ফাটাই দিয়ে চলে আসতে পারবা, তোমার আর এক্সট্রা কিছু দরকার না। এক্সট্রা গেলে কয়েকটা নির্ণায়কে ম্যাথ করে যাবা, এই নির্ণায়কে ম্যাথটা নিজ দায়িত্বে করতে হবে, এটা আমি করে দিচ্ছি না, এখন এটা নিজের থেকে পারবে। এগুলো এ বি এ নির্ণয় করতে অনেকে ভুল করবে, এ বি নির্ণয় করে তুমি কী করবা, বি এ নির্ণয় করবা। ডিটারমিনেন্ট অফ পি ইকুয়াল টু জিরো হলে প্রমাণ করো, যেটা তোমাকে প্রমাণ করতে হবে, একদম সিম্পল ব্যাপার যে তোমাকে এইটা তোমাকে নিজের থেকে করতে হবে, এটা আমি করে দিচ্ছি না। হ্যাঁ, তুমি গাইড দেখো বা বই দেখো, যেখানে দেখো না কেন তুমি এটা নির্ণায়কটা বের করবা। হ্যাঁ, নির্ণায়কটা এগুলো জিরো ধরলে তুমি একটা এখানে সমীকরণ পাবা, সেই সমীকরণ তোমাকে নিয়ে আসতে হবে। আর লাস্টে তারা বলছে এক্স ইকুয়াল টু ওয়ান আর ওয়াই ইকুয়াল টু ধরে এফ ও পি নির্ণয় করতে হবে, অর্থাৎ এক্সের জায়গায় ওয়ান আর ওয়াই জায়গায় তুমি কী ধরবা, টু ধরবা, দেন তুমি ওই পিটা এখানে বসিয়ে দেবা। হ্যাঁ, দেন এক্স কিউব বিশাল বড় হবে ম্যাটটা। হ্যাঁ, মানে পি কিউব মাইনাস থ্রি পি প্লাস হচ্ছে টু আই যাই, মানে আমরা আগে যেগুলো করছি সেগুলো কিন্তু জাস্ট কী বলতো, রিভিশন আকারে আসতেছে। হ্যাঁ, আর এই এই ম্যাটটা করতে হবে, এটা নির্ণয়টা করতে হবে, মাস্ট করবা। যদি বলো ভাই এটা কই পাবো, যেখান থেকে পাও সেটা তোমাকে করতে হবে, নির্ণয়টা দেখলে তুমি করতে পারবা, একদম সিম্পল ব্যাপার। পিডিএফটা আমি দিয়ে দেবো, সমস্যা নেই, পুরো পিডিএফ দিয়ে দেবো, সিকিউ এমসিকিউ একসাথে।
দেখো এটা এটা আমাদের কমন কিনা দেখো তো, যে এ এ এর থ্রি কমা টু ভুক্তি সহগুণক নির্ণয় করো, অর্থাৎ যে এ আছে এটা তোমার থ্রি কমা টু মানে কি তিন নাম্বার সারি দুই নাম্বার কলাম, অর্থাৎ এই যে ওয়ানে তোমাকে কী বের করতে বলছে বলো তো, সহগুণক বের করতে বলছে, যেটা আমরা প্রত্যেকে বের করতে পারি। হ্যাঁ, তাহলে তোমাকে আই এ যে তোমাকে বের করতে বলছে ফাইভ এ স্কোয়ার মানে থ্রি আই নির্ণয় করো, যেখানে আই এর অভেদ ম্যাট্রিক্স, একদমই সহজ। বিসি ইকুয়াল টু ডি হলো কি ক্রম কেমারের পদ্ধতি, একদমই সহজ, যেগুলো আমরা একটু এ করে আসছি। তার মানে আমরা লক্ষ্য করতেছি যে আমরা এতক্ষণ ধরে যে অনেকক্ষণ ধরে আমরা যে পড়াশোনা করলাম সেই পড়াশোনা গেলে কিন্তু আমরা এখানে লক্ষ্য করতেছি প্রত্যেকে। দেখো যে একটু আগে আমরা তোমার ক্রেমার শিখলাম, এখানে ক্রেমার আছে, বি ট্রান্সপোজ এর বিপরীত ম্যাট্রিক্স, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। খ নাম্বারটা দেখো, খ নাম্বারটা পারবা, খ নাম্বারটা একটু বুঝো, খ নাম্বারে বলছে বি ট্রান্সপোজ এর বিপরীত ম্যাট্রিক্স মানে কি বলতো, এই বিকে বুঝে না, বিকে আগে তোমাকে ট্রান্সপোজ করতে হবে, বিকে তুমি আগে ট্রান্সপোজ করবা, ট্রান্সপোজ করার পরে তার তুমি কি বলতো ইনভার্স নির্ণয় করবা, মানে বিকে তুমি ডিরেক্ট ইনভার্স করতে পারবা না, বি ম্যাট্রিক্সকে আগে তুমি ট্রান্সপোজ করে নেবা, ট্রান্সপোজ করার পরে এখানে তুমি যে ম্যাট্রিক্সটা পাবা তার ইনভার্স নির্ণয় করবা। সো অনেক সময় কিন্তু অনেকে আছে ভুল করে, তারা বি দেখে বিকে ইনভার্স করে ফেলে, এটা করা যাবে না, আগে বিকে ট্রান্সপোজ করতে হবে, সারিকে কলম বা কলমকে সারি বানিয়ে তারপর তুমি তাকে কী করবো তো ইনভার্স নির্ণয় করবা। হ্যাঁ, অভেদ ক্ষেত্রে আমি একটু আগে বলছিলাম যে অভেদ ক্ষেত্রে শর্ত হচ্ছে কী বলতো, এ স্কোয়ার ইকুয়াল টু আই, এর মান ফাইভ বসাও, তাহলে তুমি বুঝতে পারবে যে এর মান ফাইভ বসালে তোমার কী আসতেছে। ম্যাট্রিক্স আর নির্ণয়কে দুটি পার্থক্য নিজ দায়িত্বে করবা, ক্রেমারের প্রক্রিয়ার প্রদত্ত সমীকরণ জোর সমাধান করো, না এটা দরকার নেই, এটা বলছে বিস্তার না করে। হ্যাঁ, যে কাজটা করবা দেখো, যে এই সি থ্রি এর সাথে সি টু কে যোগ করে দিবা, কি বললাম সি থ্রি এর সাথে সি টু কে যোগ করে দিবা, যোগ করে তুমি দেখবা যে তোমার এ বি সি গুলো কাটাকাটি চলে যাচ্ছে, তারপর কমন যাবে, কমন নিলে হয়ে যাবে, এখান থেকে তুমি কমন নিবা থ্রি, থ্রি নিলে তুমি দেখবা যে দুইটা কলাম একই রকম হয়ে গেছে। হ্যাঁ, এই যে এটা কিন্তু আমি তোমাকে একটু করে দিছিলাম, এম ইয়া দিয়েছিল তোমার, মানে এক্স ওয়াই জেড বা এম এন পি দিয়েছিল বা পি কিউ আর দিয়েছিল, একটু আগে তোমার পি কিউ আর দিয়ে করছিলাম। হ্যাঁ, এই যে এটা, বাট এখন কিন্তু সেটা অন্য হয়ে গেছে। হ্যাঁ, এই যে ব্যতিক্রমী হলে মানে কি তার নির্ণয়কে মানটা হবে জিরো, একদমই সমান, মানে প্রতিটা ম্যাথে কিন্তু আমরা করতে পারবো। হ্যাঁ, আর এটা দরকার নেই, যে ক নাম্বারটা দরকার নেই। হ্যাঁ, এম ইনভার্স এ এম ট্রান্স, এটা কি দেখো এম ট্রান্সপোজ এক্স ইকুয়াল হচ্ছে এটা, দেখো তোমার এম আর এক্স দেওয়া আছে, এটা ক্রেমারের পদ্ধতি কিন্তু। হ্যাঁ, যে এমকে আগে ট্রান্সপোজ করে ফেলো, এমকে ট্রান্সপোজ করে ফেলো, তারপর তুমি এক্স লিখো ইকুয়াল টু, তারা তোমাকে কী বলছে বলতো মাইনাস ওয়ান জিরো টু, তার মানে হচ্ছে কি এমকে ট্রান্সপোজ করতে হবে কিন্তু। হ্যাঁ, ডিরেক্ট এম আর এক্স লিখলে হবে না, এম এর ট্রান্সপোজটা এখানে লিখতে হবে যে টু ওয়ান ওয়ান, তারপর হচ্ছে মাইনাস ওয়ান টু জিরো, হ্যাঁ তারপর হচ্ছে থ্রি জিরো ওয়ান, হ্যাঁ তারপর তুমি এখানে এক্স ওয়াই জেড লিখলা, অর্থাৎ এখানে কিন্তু তোমাকে এম ট্রান্সপোজটা লিখতে হবে, এম লেখা যাবে না। অর্থাৎ আমাদের যা জানা আছে সেগুলো থেকে পরীক্ষা আসবে, শুধুমাত্র তারা যদি কখনো একটু এদিক ওদিক করে আমরা যেন ঘাবড়ে না যাই, ঠিক আছে। এই যেটা রেঞ্জ বলছে এগুলো বাদ দিবা, হ্যাঁ এগুলো বাদ দিবা, ওকে শেষ আমাদের তো, আমাদের আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি আমরা সবগুলোই শেষ করতে পারছি। তোমরা এখন আমাকে একটু বলো যে এই যে তোমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত ছিলে দুই ঘন্টা সতেরো মিনিট, আমরা কিন্তু একদমই সময় নষ্ট করিনি, ইনশাল্লাহ আমরা প্রায় দুই ঘন্টা দশ মিনিটের মতো পড়ছি, যদি আমি নর্মালি চিন্তা করি আমাদের সাত মিনিট সময় নষ্ট হয়েছে এক্সট্রা কোনো কথাবার্তা ছাড়া। তো এই যে তোমরা দুই ঘন্টা মোটামুটি করলা, তো ইনশাল্লাহ তোমাদের ম্যাট্রিক্স নির্ণায়ক এই চ্যাপ্টারের প্রতি তোমাদের মোটামুটি ধার মানে পড়াশোনা বলো বা মানে এখান থেকে তোমাদের যদি কোনো এমসিকিউ কখনো দেয় তোমরা কি করতে পারবা নাকি পারবা না একটু আমাকে জানিয়ে দাও, আমি একটু দেখি তোমরা কে কি কমেন্ট করতেছো। আচ্ছা শোনো, আমি গ্রুপে হয়তো আলাদা করে তোমাকে পিডিএফটা দিয়ে দিব আজকে, হ্যাঁ পিডিএফটা দিয়ে দিব, আর এই ক্লাসে লাইভ ক্লাসের উপর আমি পিডিএফটা কিছুক্ষণের মধ্যে অ্যাড করে দিব। তো যারা তোমরা বাসার মধ্যে হোমওয়ার্ক করবা তারা অবশ্যই তোমরা
ওই আমার এই ক্লাসটার উপরে পিডিএফ লিংকটা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে দেখে করে ফেলতে পারবা। সো যতটুকু পারো তোমরা অবশ্যই করে ফেলবা, কারণ শেষে গেলে তুমি যদি করতে না পারো কোনো সমস্যা নেই, তুমি 10টা থেকে 15টা সৃজনশীল করে, এখানে টোটাল 22টা সৃজনশীল আছে, তুমি 10টা থেকে 15টা সৃজনশীল করলে তোমার আর কোনো প্রয়োজন পড়বে না, তবে গেলে তুমি যাচ্ছে একবার দেখে যাও। সো 10টা থেকে 15টা সৃজনশীল করতে পারলে এনাফ, মোর দেন এনাফ, আর দরকার নেই। তো আমি যাচ্ছি যে তোমরা অবশ্যই নোটটা করবা, হ্যাঁ, আর কোন গ্রুপে সাবমিট, অবশ্যই বন্দি পাশালে গ্রুপে করবা, অন্য কোনো গ্রুপে না, আমরা অন্য কোনো গ্রুপে অ্যাপ্রুভ করি না, কারণটা হচ্ছে যে ওই গ্রুপে শুধু আমাদেরই পাওয়ার প্লে গ্রুপে শুধুমাত্র আমাদেরই পোস্ট থাকবে, অন্য কারো পোস্ট থাকবে না, এই জন্য তোমার জন্য বন্দি পাশালে গ্রুপ উন্মুক্ত করা আছে। তো আমার মনে হয় যে তোমাদের আর কারো কখনো এই ম্যাট্রিক্স নিয়োগ দিয়ে অন্য কোনো টপিকস বা কোনো কিছু প্রয়োজন না। এখন তোমরা যদি কেউ বলো যে ভাই আমি যদি বইয়ের ম্যাথগুলো করবো, আমি বলবো বইয়ের ম্যাথ করার দরকার নেই, কারণ তুমি এখানে যা শিখছো বইয়ের ম্যাথ দরকার নেই, এগুলো তো বইয়ের ম্যাথ বইয়ের মধ্যে আসে, তাই না? তো এক্সট্রা করার দরকার নেই, তুমি এগুলো করো, পুরো বই তোমার কভার হয়ে গেছে, বুঝা গেছে? এটা করলে আর তোমার কোনো কিছু দরকার নেই, বোর্ডের মানে বোর্ডের যে বই আছে ওইটা ওই ম্যাথও করা দরকার নেই, তোমার এটা করলে এনাফ, এর থেকে আর বেশি কিছু লাগবে না। আর করে দিব না গেছে। ওকে, তো শেষে একটা কথা বলবো, প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে প্রত্যেকে অবশ্যই নোট জমা দিবা, আর নোট জমা দিলে তোমাদের জন্য যে লাভটা সেটা আমি আগে বলছি, পরীক্ষার আগে তোমরা কিন্তু জাস্ট যদি দেখো যে আমি এই সিকিউ বা এই এমসিকিউগুলো করছিলাম, তাহলে তোমার পরীক্ষা খুবই ভালো হবে, তুমি বিশ্বাস করো না করো, এবং এতটুকু জিনিস তুমি বিশ্বাস রাখবা যে যা পড়ছো ম্যাট্রিক্স নায়কের এর বাইরে কোনো বোর্ডে, বাংলাদেশের কোনো বোর্ডে এর বাইরে কোনো তোমার প্রশ্ন আসবে না, এটা তুমি শিওর থাকতে পারো। তবে নির্ণায়কে তোমাকে আরও কয়েকটা ম্যাথ নিজ থেকে করতে হবে, ঠিক আছে? তবে এর বাইরে কোনো ম্যাথ আসবে না, রিটেন প্লাস এমসিকিউ। ওকে, আমরা আর সময় নষ্ট করব না, আমরা আমাদের ক্লাসটা এখানে শেষ করে দিব, আর আমাদের আগামীকাল হচ্ছে স্বরলেখা ক্লাস, যেটা হচ্ছে আমাদের পাওয়ার প্লে গ্রুপেই হবে, এবং আগামীকালের ক্লাসটা হয়তো বা 8:30 দিকে নিব, তো আগামীকাল আমাদের এমসিকিউ থাকতে পারে, পরের দিন আমাদের সিকিউ থাকবে, হ্যাঁ। তো আমাদের দেখা হবে আগামীকাল থেকে পাওয়ার প্লে প্রাইভেট গ্রুপে, তো যারা এখনও এনরোল করে নাই তারা এনরোল করে ফেলো, আমাদের বাকি ম্যাথের প্রতিটা ক্লাসে হবে পাওয়ার প্লে গ্রুপে। সো এই দুটা ক্লাস হচ্ছে পুরো বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্টের জন্য ফ্রি ছিল, আর শুধু এতটুকুই বলবো যে বাজারে বই কিনতে গেলে যে কষ্টটা হবে বন্দি পাশালে পাওয়ার প্লে কোর্সটা কিনতে গেলে তার থেকে অনেক কম কষ্ট হবে, তার অর্ধেকেরও কম খরচ পড়বে, সো তুমি কেন নিবা না? আর আমার পুরো স্লাইডগুলো কিন্তু আমি অবশ্যই আমার ম্যাথের যে সাকলাইন আছে সে কিন্তু বিভিন্ন বই অ্যানালাইসিস করে বিভিন্নভাবে অ্যানালাইসিস করে সে কিন্তু স্লাইড বানিয়েছে, সো এখানে তোমার সবই আছে, আমার এই স্লাইডের মতো সবই আছে, তো যারা তোমরা পাওয়ার প্লে কোর্সে ভর্তি হবে তারা তো সব কিছু পাচ্ছই, প্লাস কিন্তু এই পিডিএফগুলো পেয়ে যাচ্ছ। সো দেখে দেখে পড়ার থেকে তুমি যখন ভাইয়ের ক্লাস দেখে পড়বা তখন কিন্তু আরও বেশি কিছু শিখতে পারবা, ঠিক আছে? ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, দোয়া রেখো, আর দেখা হবে, আর প্রত্যেকে নোট জমা দিও, তাড়া।